হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসীমউদ্দিন খন্দকার, জে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাডভান্স পাওয়ার ট্রিক্স মার্কেটিং এ টু জেড, পাওয়ার ট্রিক্স সোশ্যাল বুকমার্কিং অব্লিক ব্যাংকিং বাংলা টিউটোরিয়াল এপিসোডে নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জে কাপড় টেকনোলজি। এখান থেকে আপনারা পাওয়ার ট্রিক্স মার্কেটিংয়ের পাশাপাশি scope.it/, ফ্লিপবোর্ড, প্লাট, পকেট, গুগল, ডিক, এছাড়া আপনারা এখানে সোশ্যাল বুকমার্কের উপর একটা কমপ্লিট ভিডিও দেখতে পারেন। পাশাপাশি এখানে লিড জেনারেশন, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, এছাড়া আপনারা এখানে আরও অনেক সোশ্যাল বুকমার্কিংয়ের উপর মার্কেটিং রিলেটেড ভিডিও আপনারা দেখতে পারেন। পাশাপাশি আপনাদের ওই সোশ্যাল অ্যাকাউন্টগুলো যদি আপনাদের সাসপেন্ডেড, ডিজেবল, ব্লক, ডিঅ্যাক্টিভেট হয়, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টগুলো কীভাবে রিকভার বা রেজিস্টার করতে হবে সেই সংক্রান্ত সমস্ত ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি এখানে প্লেলিস্ট থেকে আপনারা মার্কেটিং এবং আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ডেড হলে সাসপেন্ডেড অ্যাকাউন্ট রিকভার বা রেজিস্টারের সমস্ত ভিডিওগুলো আপনারা প্লেলিস্ট থেকেও দেখতে পারেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি। তাহলে এখন আমাদের আজকের ভিডিওটি কিসে, এখন কিসের উপর? পাওয়ার ট্রিক্স মার্কেটিংয়ের উপর। তো এখন আমরা কী করব, প্রথমে আমাদের ভিডিওটি আমরা একটা কি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ওভারভিউ আলোচনা করব, তারপর আমরা এখানে কি প্রতিটি স্টেপ আলোচনা করব এবং বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। তাহলে এখন আমরা শুরু করি। তাহলে প্রথমে এখানে কী থাকবে, এখানে হোয়াট ইজ পাওয়ার ট্রিক্স, পাওয়ার ট্রিক্স কি এই বিষয়টা আমরা প্রথমে জানবো, তারপরে এখানে কি পাওয়ার ট্রিক্স মার্কেটিং কি এবং হোয়াই অ্যান্ড হাউ পাওয়ার ট্রিক্স মার্কেটিং, পাওয়ার ট্রিক্স মার্কেটিং আমরা কেন করব এবং কীভাবে করতে হবে সেই বিষয়গুলো আমরা জানবো। তারপর ইন্ট্রোডিউসিং পাওয়ার ট্রিক্স হোম পেজ অল ইন্টারফেস প্লাস জয়েন প্লাস লগ ইন। তাহলে আমরা তারপরে আমরা কী জানবো পাওয়ার ট্রিক্সের, আমরা হোম পেজ যে পাওয়ার ট্রিক্স ওয়েবসাইটে আমাদের কি হোম পেজগুলোর সাথে আমরা পরিচিত হবো, ইন্টারফেসগুলোর সাথে। তারপরে সেখানে আমরা কী করবো, অ্যাকাউন্ট তৈরি করবো, আমরা অ্যাকাউন্টে ঢুকবো। তারপরে কী থাকছে এখানে, আমাদের ইন্ট্রোডিউসিং পাওয়ার ট্রিক্স প্রোফাইল টোটাল ইন্টারফেস প্লাস সেটিং প্লাস টুলস প্লাস এডুকেশন প্লাস এন্টারপ্রাইজ। তো এই বিষয়গুলো থাকবে এখানে কি, আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করার পরে আমাদের ওই প্রোফাইলের আমরা টোটাল ইন্টারফেসগুলোর সাথে আমরা পরিচিত হব। তারপরে কী করবো, আমাদের প্রোফাইলটা যেহেতু এখানে আমরা কী করবো, আমরা এখানে বিজনেস প্রোফাইল তৈরি করবো, তাহলে অবশ্যই আমরা কি প্রোফাইলটাকে আমরা কি এখানে আমাদের এই প্রোফাইলটা সেটিংটা আমরা কি আমাদের বিজনেস টাইপের সেটিংটা আমরা টোটাল প্রোফাইলটা আমরা দিব। তারপরে এখানে টুলস, এডুকেশন, এন্টারপ্রাইজ এই বিষয়গুলো, পাশাপাশি এখানে আমাদের যে অ্যাপসের বিষয়গুলো থাকবে, অ্যাপসের বিষয়টা আমরা জানবো। পরে এখানে ইনস্টল দ্য ওয়েব ক্লিপার যেটা আছে, এটাকে আমরা এক্সটেনশন ইউজ করার মাধ্যমে কীভাবে আমরা এই পাওয়ার ট্রিক্স ওয়েবসাইটে কাজ করতে পারি সেই বিষয়টা আমরা দেখবো। তারপর এখানে কি অ্যাড থেকে আমরা এখানে যে কাজগুলো করবো, কালেকশন, ইম্পোর্ট, ওয়েব পেজ, ইমেজ, ফাইল, নোট, এই বিষয়গুলো আমরা সরাসরি প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখবো। তারপর এখানে কী থাকছে, আমাদের এখানে লিঙ্ক শেয়ার কালেকশন অব্লিক টপিক রিলেটেড, আমরা যে লিঙ্কগুলো এখানে শেয়ার করবো সেই লিঙ্কগুলো অবশ্যই কী থাকবো, আমাদের আমরা যে কালেকশনগুলো তৈরি করবো এখানে যে কালেকশন বা টপিক যেটা আমরা বলি ওই লিঙ্কটা আমরা যখন তৈরি করবো ওই রিলেটেড আমাদের কীগুলো থাকবে, লিঙ্কগুলো থাকবে। আর সেক্ষেত্রে আমাদের লিঙ্কগুলো কি আমাদের হতে পারে ওয়েবসাইটের বা ওয়েব পেজ বা কোনো ফেসবুক পেজ বা ভিডিও বা কোনো আর্টিকেল বা কন্টেন্ট বা কোনো প্রোডাক্টের লিঙ্ক, এই লিঙ্কগুলো আমরা কী করবো আমাদের এখানে আমরা আমাদের এই প্রোফাইল আমরা শেয়ার করবো, আমাদের এই বিজনেস প্রোফাইল আমরা শেয়ার করবো। তারপর এখানে কী দেবো, আমাদের অ্যাডভান্স পাওয়ার ট্রিক্স মার্কেটিং এ টু জেড সামারি অব্লিক রিভিউ। আমরা সবশেষে কী করবো, আমরা পাওয়ার ট্রিক্স মার্কেটিংয়ের আমরা কি উপর একটা কি আমরা টোটাল একটা আমরা কি সামারি বা একটা রিভিউ আমরা সবশেষে আলোচনা করবো। আচ্ছা তাহলে এখন আমরা শুরু করি। এখন আমাদের এখানে প্রথমে কী দেখতেছে, হোয়াট ইজ পাওয়ার ট্রিক্স, আমরা পাওয়ার ট্রিক্স কি এই বিষয়টা প্রথমে জানি। এখন পাওয়ার ট্রিক্স হচ্ছে কি, দেখা গেছে আমাদের ফেসবুক, টুইটার, টাম্বলার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, যেরকম আমাদের একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, সেমভাবে আমাদের কি পাওয়ার ট্রিক্স আমাদের একটা কি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। আমরা এই পাওয়ার ট্রিক্সের মধ্যে কী করি, আমরা আমাদের বা আমরা কোনো বাইরের কাজ করলে বাইরের যে বিজনেসের লিঙ্কগুলো থাকে সেগুলো আমরা কী করি এই পাওয়ার ট্রিক্সের মধ্যে আমরা কী করি শেয়ার করি বা ব্যাকলিঙ্ক তৈরি করি বা বুকমার্ক করি। আর এখানে আমরা এই কাজগুলো করি বলে আমরা পাওয়ার ট্রিক্সকে আমরা বুকমার্কিং সাইট আমরা বলে থাকি। আচ্ছা এখন আমরা এই পাওয়ার ট্রিক্স সম্পর্কে দেখা গেছে আমরা একটু বিস্তারিত জানি, সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো পাওয়ার ট্রিক্সের বিষয়গুলো আমরা জানতে গেলে আমরা এখন আমরা প্রথমে আমরা এখানে আমরা গুগল থেকে এখানে বিষয়টা জানি। আমরা এখানে যদি লিখি পাওয়ার ট্রিক্স, আমরা এই কথাটা লেখার পরে আচ্ছা লেখার পরে এখানে দেখেন যে এখানে আমরা শুরুতেই আমরা এখান থেকে ক্লিক করে আমরা ইচ্ছা করলে এই যে এখানে আমরা ক্লিক করলেই আমরা এখানে পাওয়ার ট্রিক্স ওয়েবসাইটে ঢুকতে পারবো। এখানে এটার বিষয়গুলো কি যেখানে লেখা আছে কী কী কাজগুলো এখানে আমরা সেভ করতে পারি, সেভ এভরিথিং ওয়েব পেজ ফাইল ফটো ভিডিও নোট সেভ এভরিথিং ওয়েব পেজ ফাইল, এই যে বিষয়গুলো লেখা আছে এখানে আপনার জিনিসগুলো পড়লে বুঝতে পারবেন। পরে এখানে এই যে পাওয়ার ট্রিক্স সম্পর্কে এখানে কিছু লেখা আছে, এই বিষয়গুলো আপনারা পড়বেন, পড়লে আপনার বিষয়গুলো বুঝতে পারবেন। এখানে এটা ওনারকে এটা কত সালে লঞ্চ করছে, পাশাপাশি ক্রিয়েটেড বাইকে, এই বিষয়গুলো আপনারা দেখবেন। পরে আমরা উইকিপিডিয়া থেকে ইচ্ছা করলে আরও এই পাওয়ার ট্রিক্সের উপরে আর আমরা এখানে আমরা আর বিস্তারিত জানতে পারি। এখান থেকে বিষয়গুলো আপনারা এখান থেকে এই টোটাল বিষয়গুলো এখান থেকে পড়লে উইকিপিডিয়া থেকে আরও এই পাওয়ার ট্রিক্সের উপরে আরও ডিটেল জানতে পারবেন। তো এই যে পাশে লেখা আছে এটার কি এখানে এটার অ্যাভেলেবল কি, ওনার ক্রিয়েটেড বাই রেভিনিউ কি, ইউআরএল, পাশাপাশি রেজিস্ট্রেশন, লঞ্চ, এখানে বিষয়গুলো লেখা আছে, এগুলো আপনারা এখান থেকে জিনিসগুলো দেখলে পড়লে বুঝতে পারবেন। আর যাই হোক, আমরা পাওয়ার ট্রিক্সের এখন আমরা দেখবো যে এই পাওয়ার ট্রিক্সের অ্যালেক্সা র্যাঙ্ক আমাদের কত আছে, আমরা অ্যালেক্সা র্যাঙ্কটা দেখি। তাহলে আমরা কী করবো, এখন alexa.com এ ঢুকবো। ঢুকার পরে আমাদের এই ওয়েবসাইটের আমাদের র্যাঙ্কিং কোন পর্যায়ে, ট্রাফিক বা আদার্স বিষয়গুলো কোন পর্যায়ে আছে আমরা এই বিষয়গুলো দেখি। তো আমরা অ্যালেক্সার ওয়েবসাইটে ঢুকার পরে এখন আমরা এখানে নিজ দিকে আসি, নিজ দিকে আসার পরে যে লেখা আছে ব্রাউজ টপ সাইট, আমরা এখানে গিয়ে যখন লিখে দেবো
আমরা এই যেখানে লিখে দেবো paltrees.com লেখার পরে আমরা ফাইন্ডে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখন আমরা এইটার আমরা এখন ইয়াতে ঢুকলাম। ঢুকার পরে এখন আমরা দেখি যে এখানে এটার অ্যালেক্সা যে র্যাঙ্কটা কত আছে আমাদের এই ওয়েবসাইটের, সেই ক্ষেত্রে এখানে যে কিওয়ার্ড অপরচুনিটিস ব্রেকডাউন, এখান থেকে কিওয়ার্ডের অপরচুনিটিস কত কী আছে এখান থেকে আমরা জিনিসগুলো দেখলে বুঝতে পারবো। তারপরে এটার কম্পারিজন মেট্রিক্স কত আছে, এটার সার্চ ট্রাফিক হিসাবে ট্রাফিকের কত পার্সেন্টেজ কী আছে, এখানে বাউন্স রেট কত পার্সেন্টেজ আছে। তারপরে এইট প্লাস আমাদের এই আমাদের এটা কি দেখা গেছে যে এই যে পার্লট্রিস এই ওয়েবসাইটের আমাদের এখানে কি যে এটার সিমিলার যে আরও ওয়েবসাইটগুলো আছে, যেমন এটার সিমিলার যে যে সাইটগুলো আছে সেগুলো কি ডিগু, তারপর স্কোপ আইটি, তারপরে কি লাগে আছে instapaper.com, plug.com, এইটার সিমিলার যে আরও যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর স্কোর কত আছে, সেটার স্কোর কত আছে সেই স্কোরগুলো আমরা ইচ্ছাগুলো জানতে পারি এখান থেকে। তারপরে আমরা আরও নিজ দিকে আসি, নিজ দিকে আসলে আমরা দেখা গেছে এটার অ্যালেক্সা র্যাঙ্ক আমাদের কি 90 ডেজে আমাদের অ্যালেক্সা র্যাঙ্ক কত আছে আমাদের বর্তমানে সেটা আমরা এখান থেকে জানতে পারি। তারপরে যে টপ কিওয়ার্ড বাই ট্রাফিক, এখানে এই বিষয়গুলো আমরা দেখলে বিষয়গুলো বুঝতে পারবো। আমরা নিজ দিকে আসি, এই যে এখানে আমাদের এই বিষয়গুলো কিওয়ার্ড গ্র্যাব ইজি র্যাঙ্ক কিওয়ার্ড এই বিষয়গুলো আপনারা দেখলে জিনিসগুলো বুঝতে পারবেন। এখানে আমরা একটু নিচে আসি, নিচ থেকে দেখেন যে টোটাল আর্টিকেল কত আছে আমাদের এখানে পার্কটিসের মধ্যে, কত আর্টিকেল আছে, এভারেজ এঙ্গেজমেন্ট কত আছে, তো দেখা গেছে পার্কটিসের মধ্যে এখানে দেখা গেছে কি আমাদের আর্টিকেলের টোটাল আর্টিকেলের এখানে সংখ্যা কিন্তু অনেক দেখা গেছে, আর্টিকেলের সংখ্যা এখানে সবচেয়ে বেশি, কিন্তু অ্যাভারেজ এঙ্গেজমেন্টটা দেখা গেছে কম আছে। অ্যাভারেজ এঙ্গেজমেন্টটা কম কিন্তু টোটাল আর্টিকেলের সংখ্যা paltrees.com সবচেয়ে বেশি, অ্যাভারেজ এঙ্গেজমেন্টটা দেখা গেছে কম আছে, অ্যাভারেজ এঙ্গেজমেন্টটা দেখা গেছে ইনস্টাপেপারের মধ্যে সবচেয়ে বেশি। আর যাই হোক এখান থেকে বিষয়টা আমরা দেখে বুঝতে পারলাম। তারপর এখানে এই যে পপুলার আর্টিকেল এখন কোনগুলো আছে সেখান থেকে আমরা টোটাল শেয়ার কতগুলো আছে এই বিষয়গুলো আমরা নিজ দিকে আসি। এই যে ট্রাফিক সোর্সের বিষয়গুলো, ট্রাফিক সোর্সের বিষয়গুলো এখানে দেখা গেছে যে মিক্সে কত আছে, ডিগে কত, এই পার্লট্রিসে কত আছে দেখা গেছে, পার্লট্রিস প্লাগ ইনস্টাপেপারের আমাদের কি এই মিক্স আর ডিগুর পরে আমাদের পার্লট্রিসের ওয়েবসাইটটার এটার পার্সেন্টেজ আছে, তাই এটার মধ্যেখানে আছে দেখা গেছে এটার মানে অবস্থানটা মিডিয়াম পর্যায়ে আছে পার্লট্রিসের অবস্থানটা। তো তারপরে দেখা গেছে এটা আমরা টপ কিওয়ার্ডগুলো কোনগুলো আছে সেগুলো অডিয়েন্স ওভারল্যাপ আমরা নিজ দিকে আসে এটা আমরা এই বিষয়টা দেখি। এই অ্যালেক্সা র্যাঙ্কের আমাদের এখানে কি আমাদের গ্লোবাল অনুসারে মানে গ্লোবাল অনুসারে আমাদের কি এটার এই অ্যালেক্সা র্যাঙ্কটা কত আছে 8141 এটা এটার কি 90 দিনের ভিতরে এটার যে মানে আমরা গ্লোবাল ইন্টারনেট ট্রাফিক এবং এঙ্গেজমেন্টের যে র্যাঙ্কটা সেটা হচ্ছে এটা। পাশাপাশি এখানে কী আছে কান্ট্রি ওয়াইজ, এখান থেকে কান্ট্রি ওয়াইজ এই অ্যালেক্সা র্যাঙ্কটা কত আছে 924, সেটা হচ্ছে ইন্ডিয়া। তাহলে দেখা গেছে ইন্ডিয়ার লোকরা কী করছে আমাদের আমরা বুঝতে পারলাম যে ইন্ডিয়ার লোকেরা কী করে এই পার্লট্রিসটা বেশি ব্যবহার করে সেটা অ্যালেক্সা র্যাঙ্ক অনুসারে। তো তারপর এখানে দেখে যায় যে ভিজিটর বাই কান্ট্রি ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, এখানে ইন্ডিয়ার মধ্যে বেশি, তারপরে ইউনাইটেড স্টেটস, তারপরে পাকিস্তান এবং অন্যান্য কান্ট্রিরা ব্যবহার করে আমরা এই অ্যালেক্সা র্যাঙ্ক থেকে এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পেলাম। তাহলে অ্যালেক্সা র্যাঙ্ক স্যার আমরা আরেকটা সাইট থেকে দেখি, যেমন আমরা এখান থেকে দেখি কী দেখায় সিমিলার ওয়েব থেকে দেখি, তো সিমিলার ওয়েব থেকে আমরা যেখানে লিখে দিই আবার পার্লট্রিস লিখে দিলাম, আমরা যে আবার এখানে গিয়ে লিখে দিলাম paltrees.com লিখে দিই। এখন আমরা এখান থেকে দেখি এখান থেকে ধরুন আমরা এই যে পার্লট্রিস লেখার পরে এখন আমরা এখান থেকে দেখি এটার র্যাঙ্কটা কতক্ষণ পর্যায়ে আছে, এখানে দেখা গেছে আবার গ্লোবাল র্যাঙ্কের সাথে দেখা গেছে কত 13828, এটা হচ্ছে এখানে আমাদের এই ওয়েবসাইট অনুসারে এটার কত গ্লোবাল র্যাঙ্ক কত 13828, কান্ট্রি র্যাঙ্ক দেখা যাচ্ছে এখানে কত ফ্রান্স 605, এখানে কান্ট্রি র্যাঙ্ক হিসাবে দেখা গেছে ফ্রান্সের মধ্যে এখানে কি র্যাঙ্কিং সবচেয়ে বেশি। আর আমরা এখানে কি দেখলাম এই অ্যালেক্সা র্যাঙ্ক হিসাবে দেখলাম আমরা কোন কান্ট্রি ইন্ডিয়া, আর এখানে আপনার দেখলাম কি এই ওয়েবসাইট থেকে আমরা কি দেখলাম ফ্রান্স। তারপর এটার ক্যাটাগরি কোন প্রোডাক্ট কম্পিউটার ইলেকট্রনিক প্রোডাক্ট অনুসারে এটার ক্যাটাগরি কোন পর্যায়ে আছে এই পর্যায়ে আছে, তারপরে এটা ট্রাফিক ওভারভিউ কোন 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 পর্যায়ে আছে, এঙ্গেজমেন্ট কোন পর্যায়ে আছে, আমরা এখান থেকে বিষয়গুলো দেখলে বুঝতে পারবো এখান থেকে। তারপর আমরা নিজ দিকে আসি, তো নিজ দিকে আসার পর এখানে তখন যে আমরা এই যে বিষয়গুলো যে এখানে দেখি, যেমন আমরা দেখছি কি ওই অ্যালেক্সা র্যাঙ্কের মধ্যে দেখেছি আমাদের ইন্ডিয়া সবচেয়ে আগে আছে, কিন্তু আমরা এখানে এই সিমিলার ওয়েব দেখে দেখতেছি যে ফ্রান্স সবচেয়ে আগে আছে মানে এই পার্ল ওয়েবসাইটের ভিতরে মানে দেখা গেছে ভিজিটর দিক থেকে ভিজিটর দেখা গেছে, সেই ক্ষেত্রে এখানে ফ্রান্স অ্যালেক্সার মধ্যে ছিল ইন্ডিয়া। তাহলে আমরা এখান থেকে টোটাল কী বুঝতে পারলাম যে ফ্রান্স ইন্ডিয়া দুইটাই মানে কি এই ওয়েবসাইটটা মানে কী করে এই বোকপানি সাইটটা বেশি এরা কী করে ভিজিট করে, এই ওয়েবসাইটটা বেশি ওরা কী করে ট্রাফিকগুলো এখানে বেশি ভিজিট করে সেই জিনিসটা আমরা বুঝতে পারলাম। পাশাপাশি ফ্রান্স ইন্ডিয়া সারা চিলি ইউনাইটেড স্টেটস এই সব দেশগুলোকে আমরা টার্গেট করে কী করতে পারি এই পার্লট্রিস ওয়েবসাইট থেকে আমরা কী করতে পারি আমাদের বিজনেসের আমরা এখান থেকে কি মার্কেটিং করতে পারি, তো এই বিষয়টা আমরা এখান থেকে বুঝতে পারলাম। তো এখন আমরা এটার এটা দেখি যে এটার এই ডিএপি এটা কত আছে আমরা সেটা আমরা দেখি এই ওয়েবসাইটের, তো সেক্ষেত্রে এটা দেখতে গেলে আমরা এখান থেকে গুগলতে কী লিখতে পারি
ডিএপিএ অ্যান্ড অ্যালেক্সারিং আমরা লিখলে টোটাল বিষয়টা দেখতে পারবো। আমরা এখানে ঢুকতে আমরা এই যেখানে ডিএপিএ চেকার মস আমরা এটা ঢুকলাম। ঢুকার পর এখানে আমরা যদি লেখা দেই যে এখানে মনে করেন আমরা লেখা দিলাম যে পার্কট্রিস.কম লেখা দিলে হবে। আমরা এই যে পার্কট্রিস এনতে কপি করে নিই, কপি করে নিই আমরা এখানে জাস্ট খালি পেস্ট করে দিলাম। দিলে আমরা এখানে আই এম নট রোবট চেক, তো এখানে ধরেন যে আমরা এটা থেকে দেখানোর পর এখানে দেখ আমাদের এই পার্কট্রিস এটার ডিএ কত মানে 88, তারপরে পিএ কত 63, ডোমেন অথরিটি পেজ অথরিটি পাশাপাশি এই যে আরও অনেক বিষয় দেওয়া আছে এখানে, তারপর অ্যালেক্সারিং আমরা এখানে দেখতে পেয়েছি, আরও অন্যান্য বিষয় দেখতেছিলাম আমরা। এই এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের ওয়েবসাইট দেখাই দিয়ে আমরা এখান থেকে কি ডিএপিএস আর আরও অনেক বিষয় এখান থেকে আমরা দেখতে পারি, পাশাপাশি অ্যালেক্সারিং দেওয়া আছে। তো এখান থেকে আমরা টোটাল যে কোনো সাইডের আমরা কি এখান থেকে টোটাল বিষয়গুলো আমরা ডিএ ডিএ ডিএপিএ অ্যালেক্সা আর অন্যান্য বিষয়গুলো এখান থেকে আমরা ইজিলি দেখতে পারি। তো আমরা সমস্ত বিষয়গুলো এখান থেকে দেখলাম। তো এখন আমাদের কি আমাদের দেখা গেছে এখন পার্কট্রিস ওয়েবসাইটটা কি এখন এটার ট্রাফিক পাশাপাশি এটার ডিএপিএ আদার্স বিষয়গুলো আমরা সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম। তো এখন আমরা জানবো যে পার্কট্রিস মার্কেটিং কি বিষয়টা জানবো। তো এখন দেখা গেছে পার্কট্রিস মার্কেটিং কি দেখা গেছে হচ্ছে কি আমরা আমাদের যদি কোনো বিজনেস অথবা আমরা কোনো বাইরে কাজ করলে বাইরে কোনো বিজনেসের যে লিঙ্কগুলো থাকবে সেই লিঙ্কগুলো কি হতে পারে কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজ বা কোনো ল্যান্ডিং পেজ বা কোনো ফেসবুকের পেজ বা কোনো ইউটিউব চ্যানেল বা ইউটিউবের ভিডিও বা কোনো আর্টিকেল বা কন্টেন্ট অথবা সরাসরি কোনো প্রোডাক্ট বা সার্ভিসের যে এই যে লিঙ্কগুলো থাকবে এই লিঙ্কগুলোকে আমরা কি এই পার্কট্রিস এই ওয়েবসাইটের মাধ্যমে বা এই পার্কট্রিস এই প্ল্যাটফর্মের মাধ্যমে কী করে শেয়ার করে বা ব্যাকলিঙ্ক বা এখানে কী করে দেখা গেছে কি ওই বুকমার্কিং করে আমরা যখন সারা ওয়ার্ল্ডের মানুষের কাছে বা সারা ওয়ার্ল্ডের মানুষের কাছে কি প্রমোট করার জন্য বা পৌঁছানোর জন্য যে ওয়েটা বা প্রচেষ্টা অবলম্বন করি সেইটা মূলত কি পার্কট্রিস মার্কেটিং। তো এখন আমরা জানি যে এই পার্কট্রিস মার্কেটিংটা আমরা কেন করবো এবং কীভাবে করবো। তো দেখা গেছে পার্কট্রিস মার্কেটিং আমরা কেন করবো, আমরা দেখা গেছে কি অন্যান্য যে বুকমার্কিং সাইটগুলোর মধ্যে আমরা মার্কেটিং করি যেই উদ্দেশ্যে সেম আমরা কি করব এই ওয়েবসাইটের মধ্যে আমরা মার্কেটিং করব একই উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্যটা কি আমাদের এখানে বিজনেসের বেশি বেশি সেল বাড়ানো এবং বিজনেসের প্রফিট জেনারেট করা সেইটা আমাদের উদ্দেশ্য। আর সেই কাজটা আমরা এখানে কীভাবে করতেছি অন্যান্য সাইটের মতো দেখা গেছে এখানে আমরা দেখা গেছে কি আমাদের যেখানে আমরা লিঙ্কগুলো আমরা শেয়ার করবো এখানে আমরা এখানে বিভিন্ন কালেকশন তৈরি করব। যে কালেকশন তৈরি করার সময় কালেকশনের ভিতরে কি আমরা যে লিঙ্কগুলো আমাদের বিজনেসের লিঙ্কগুলো আমরা এখানে শেয়ার করব সেই শেয়ার লিঙ্কগুলো কী করবে এখন এই পার্কট্রিস এখানে কি দেখা গেছে কি তারা আমাদের এই লিঙ্কগুলোকে তারা কী করে রিভিউ করে দেখবে যে আমাদের এই লিঙ্কগুলো কি ওদের টার্মস কন্ডিশন ওদের যে প্রাইভেসি পলিসি অনুসারে আমাদের লিঙ্কগুলো শেয়ার করা হয়েছে কিনা ওদের সমস্ত রুলস রেগুলেশন অনুসারে আমরা বিষয়গুলো শেয়ার করলে ওরা রিভিউ করে দেখবে, দেখার পরে সব কিছু এভরিথিং ওকে থাকলে তখন তারা আমাদের লিঙ্কগুলো কি অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলে তখন এই লিঙ্কগুলোকে কী করতে পারবে আমার এই এই অ্যাপ্রুভ করার পরে আমাদের লিঙ্কগুলো যে আমরা করলাম এই লিঙ্কের যে টাইটেল কিওয়ার্ডরা ভিজিটররা আমার এই ওয়েবসাইটের ভিতরে পার্কট্রিস ওয়েবসাইটের মধ্যে বা দেখা গেছে আমাদের যে বিভিন্ন সার্চ ইঞ্জিনগুলো আছে বিভিন্ন সার্চ ইঞ্জিন গুগল ইয়াহু বাইদু তারপরে বিং আরও অন্য ছোটো বড়ো সার্চ ইঞ্জিন আছে এইসব সার্চ ইঞ্জিনের মধ্যে কী হবে এই পার্কট্রিস ওয়েবসাইট তার নির্দেশিত আমাদের এই লিঙ্কগুলো তার সাইটে অ্যাপ্রুভ করবে মানে এগুলোর পাশাপাশি অন্য অন্য অন্যান্য কিছু অন্যান্য সার্চ ইঞ্জিনের মধ্যে তারা তাদের নির্দেশিত আমাদের এগুলো কী করে দেবে লিঙ্কগুলো পাঠিয়ে দেবে। তো পাঠিয়ে দিলে মানুষ আমাদের এখানে কি কিওয়ার্ড বা আমাদের টাইটেল দিয়ে সার্চ দিলে আমাদের এই লিঙ্কগুলোকে মানুষকে ইজিলি খুঁজে পাবে। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে এসইউ আমরা এসইউ মেনটেন করে যদি আমাদের এই লিঙ্কগুলো আমরা শেয়ার করতে পারি তাহলে আমরা কী করতে পারবো বিভিন্ন সার্চ ইঞ্জিনের মধ্যে ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজের মধ্যে আমাদের এই লিঙ্কগুলোকে আমরা নিয়ে আসতে পারবো। সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট পেজে সেকেন্ড পেজে নিয়ে আসতে পারলে কী হবে এখান থেকে আমাদের লিঙ্কগুলোর ভিতরে আমাদের বেশি বেশি ক্লিক হবে ক্লিক বেশি পড়বে ক্লিক বেশি পড়লে কী হবে এখান থেকে আমাদের সেলটা বেশি হবে পাশাপাশি এখানে আমাদের বিজনেসটা ইম্প্রুভ হবে। তো এই ধরনের সুবিধার জন্য আমরা কী করি এই পার্কট্রিস আমরা এখান থেকে কী করি আমরা এখান থেকে কী করি মার্কেটিং করি এখান থেকে আমরা মার্কেটিং করে থাকি। তো এখন আমরা জানি যে এখান থেকে আমরা কীভাবে মার্কেটিং করব আমরা এখন সেই বিষয়গুলো জানি। তো এখন দেখা গেছে আমরা এখান থেকে মার্কেটিং করতে গেলে আমাদের কীভাবে করতে হবে মার্কেটিংটা তো এখান থেকে মার্কেটিং করতে গেলে অবশ্যই আমাদেরকে আমরা যে কোনো সাইডে আমরা যখন মার্কেটিং করতে গেলে অবশ্যই সেই সাইডের আমাদের টোটাল ইন্টারফেসগুলো সম্বন্ধে জানতে হবে জানার পরে আমরা সেখানে অ্যাকাউন্ট তৈরি করবো পাশাপাশি সেখানে আমরা কি আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করাবো সেখানে অ্যাকাউন্টটাকে টোটাল আমরা সেটিং করে সেখানে আমরা আমাদের বিজনেসটাকে সেখানে প্রমোট করবো। আচ্ছা তাহলে আমরা এখানে প্রথমে কী করবো আমরা ওয়েবসাইটে ঢুকবো। তাহলে ওয়েবসাইটে ঢুকতে গেলে আমাদের এখানে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে রেখে দিয়েছি আপনার ইচ্ছা করলে আমরা এই যে ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কপি করে নিতে পারি। আমরা লিঙ্কটা এখান থেকে কী করলাম কপি করলাম কপি করে ধরেন আমি লিঙ্কটা এখানে আমার লিঙ্কটা এখানে আসে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম কিন্তু ধরেন যে আপনি এখানে লিঙ্কটা ধরুন আমার আছে বলে আমি এখানে আমি পেস্ট করলাম কিন্তু আপনি এখানে সরাসরি পার্কট্রিস.কম এখানে লেখা দিলে লেখার পরে আপনি এখানে ঢুকতে পারবেন এখানে ঢুকতে পারবেন অথবা ধরেন যে কি আপনার গুগল থেকে এখানে পার্কট্রিস লেখা যে পার্কট্রিস লেখা লেখলে আপনার এখান থেকে এই অপশন থেকে ঢুকতে পারবেন। তো দুইভাবে আমরা ঢুকতে পারি আমি এখানে লেখলাম লেখার পর এন্টার দিলাম
বাস আমরা কি এখানে পার্ক ট্রেসের আমাদেরকে হোম পেজে আমরা ঢুকে পড়লাম, আমাদের পার্ক ট্রেসের ওয়েবসাইটে ঢুকলাম। ঢুকার পরে এখন আমরা কি করব, এটার যে এখানে আমাদের যে হোম পেজটা আসছে এই পার্ক ট্রেসের ওয়েবসাইটের হোম পেজ সম্বন্ধে আমরা এখন পরিচিত হব। তো সেক্ষেত্রে আমরা টোটাল হোম পেজের বিষয়গুলো জানি। তো এখানে দেখা গেছে কি, এই যে প্রথমে আমরা কি দেখতে পেয়েছি, এখানে এই যে লেখা আছে কোলাবোরেট শেয়ার, কি লেখা আছে ক্রিয়েটিভ অ্যাকাউন্ট অর্গানাইজ এভরিথিং। তো এখানে যে দেখেন মোবাইল পাশাপাশি কম্পিউটারের ইমেজগুলো দেখাইতেছে, এই যে মোবাইলের ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে কাজগুলো আমরা করতে পারি, এই যে অর্গানাইজ কোলাবোরেট অ্যান্ড শেয়ার এভরিথিং ইউ লাইক, তারপরে সেভ এভরিথিং ওয়েব পেজ ফাইল ফটো ভিডিও নোট মোর। তো এই বিষয়গুলো এখানে কিভাবে করতে পারে, এই বিষয়গুলো এখানে বিভিন্ন ইমেজ আকারে বিষয়গুলো দেখাইতেছে। এটা ওদের ওয়েবসাইটের মানে হোম পেজের যে এটা ইমেজগুলো সেগুলো দিয়ে মানুষ আমাদেরকে বুঝাইতেছে এখানে কী কী বিষয়গুলো আমরা করতে পারি সেগুলো। তারপর এখানে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমরা জয়েনে ঢুকে আমরা জয়েন থেকে আমরা ইউজার নেম ইমেল পাসওয়ার্ড আমরা অ্যাকাউন্ট তৈরি করবো। তো অ্যাকাউন্ট আমাদের তৈরি করে থাকলে আমরা লগ ইন দিয়ে করে ঢুকবো। তারপর এখানে কি আছে, আমাদের পার্ক ট্রেসের প্রিমিয়াম পার্ক ট্রেসের এডুকেশন আমরা দুইটা বিষয় জানবো। তো এখানে পার্ক ট্রেসের আমরা প্রিমিয়াম আমরা অপশনটা ক্লিক করি, আমরা পার্ক ট্রেসের আমরা কি প্রিমিয়ামে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি করতে পারি, আমরা দেখা গেছে আমরা পার্ক ট্রেস থেকে কি করতে পারি, আমরা পার্ক ট্রেস রেজিস্টার করলে আমরা এখান থেকে দেখা গেছে আমরা তো যেহেতু নতুন অবস্থা আমরা মাত্র বিজনেস শুরু করছি, আমরা এখান থেকে যখন নতুন অবস্থা আমরা বিজনেস শুরু করবো অবশ্যই আমরা প্রথমে কি ফ্রি অ্যাকাউন্টে আমরা কাজ শুরু করবো। প্রথম হইতে আমরা প্রিমিয়ামে বা আমরা তাদের অ্যাকাউন্ট আমরা আপগ্রেড করবো না। আমরা কখন আমাদের অ্যাকাউন্টটা প্রিমিয়াম করবো, যখন আমরা এখানে বিজনেস করতে করতে আমাদের এখান থেকে বিজনেসটা কি হবে আস্তে আস্তে বড় হবে, কিংবা বিজনেস থেকে আমাদের এখানে প্রফিটটা ভালো হবে, তখন বিজনেসটা বড় হলে প্রফিটটা বেশি হলে তখন আস্তে আস্তে আমরা কি প্রিমিয়াম বা আমাদের অ্যাকাউন্ট আমরা আপগ্রেড করব। কিন্তু প্রথম দিকে আমরা আপগ্রেড যাব না, প্রথম দিকে আমরা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে আমাদের বিজনেস শুরু করব। ঠিক আছে, শুরু করলে আস্তে আস্তে কি হবে আমাদের আমাদের বিজনেসের পারফরমেন্স ভালো হলে তখন আমরা আস্তে আস্তে প্রিমিয়াম অ্যাকাউন্ট তৈরি করে দেয় আমাদের বিজনেসটাকে আমরা আরও ভালোভাবে করতে পারবো। কারণ প্রিমিয়াম অ্যাকাউন্ট করলে আমাদের সুবিধা কি, দেখা আমরা অনেক ধরনের ফিচার এখানে ব্যবহার করতে পারবো যেগুলো আমরা ফ্রি অ্যাকাউন্টে করতে পারবো না। এই কারণে আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্টগুলো আমাদের মানে আস্তে আস্তে আমাদের প্রিমিয়াম অ্যাকাউন্টগুলো আমাদের সামনে লাগবে যখন আমাদের বিজনেসটা এখান থেকে আমরা বড় করতে পারবো তখনই। তো সেক্ষেত্রে এখানে প্রিমিয়াম অ্যাকাউন্টের জন্য আমাদের এখানে যে আমরা যে পার্সোনাল এখানে কি মান্থলি $2.99 প্রায় $3 মতো এখানে আমাদের কি মান্থলি চার্জ। আমরা যদি ইয়ারলি নিয়ে নেই তো $29 প্রায় $30 মতো আমরা একবারে যে ইয়ারলি নেই এক বছরের জন্য $29.99 দিলে আমার এক বছরের জন্য আমি কি এখানে কত জিবি ইউজ করতে পারবো, 10 GB স্টোরেজ, পাশাপাশি এই যে সুবিধাগুলো আছে এগুলো আমি সুবিধাগুলো পাবো, এই সুবিধাগুলো পাবো, 10 GB আমি স্টোরেজ ইউজ করতে পারবো। এটাতে গেলে এটাতে যে আমি এক বছরের জন্য এত মান্থলি এত দিলে আমি এখানে 100 GB এখানে আছে 1 TB আমি স্টোরেজ দেওয়া আছে এগুলো আমি ইউজ করতে পারবো। এগুলো হচ্ছে আমার আমি যখন আমি প্রিমিয়াম নিব বা আমার অ্যাকাউন্ট আপডেট করবো তখন সেক্ষেত্রে এই বিষয়গুলো করবো। কিন্তু আমরা এখন কি করবো, আমরা ফ্রি অ্যাকাউন্ট করবো, সেক্ষেত্রে এই যে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট আমরা এই অপশনে ক্লিক করলাম, আমার আগের অপশনে চলে আসলো। এখন আমরা কি আমরা প্রিমিয়াম বিষয়টা বুঝতে পারলাম। এখন আমরা এই বিষয়টা জানি যে কি পার্ক ট্রেস এডুকেশন, এই বিষয়টা কি পার্ক ট্রেস এডুকেশন, আমরা এই অপশনে ক্লিক করি। আবার পার্ক ট্রেস এডুকেশন থেকে এখানে আমরা কি বিষয় জানতে পারি, এখানে লেখা আছে পার্ক ট্রেস এডুকেশন ইনক্রিজ দ্য এডুকেশন ক্যাপাসিটি অফ ইউর স্কুল। এখানে কি বলছে, আপনি যদি আপনার স্কুলের ক্যাপাসিটি মানে কি করতে চান ইনক্রিজ করতে চান, সেক্ষেত্রে এখানে ওদের কাছে অনেক বিষয় এখানে আছে, গাইডলাইন আছে, সেই বিষয়গুলো আমরা এখান থেকে নিতে পারি। ওদের এখানে অনেক বিষয় আছে, আমরা এদিক আমাদের কীভাবে আমরা কি করতে পারি, আমাদের স্কুলের যে ক্যাপাসিটির যে শিক্ষক আমাদের স্কুলের যে এডুকেশনাল যে ক্যাপাসিটির আমরা ইনক্রিজ করার জন্য যে বিভিন্ন ওয়েগুলো যে বিষয়গুলো আমাদের মানে জানা উচিত সেই বিষয়গুলো আমরা যদি জানতে চাই সেই ক্ষেত্রে আমরা ওদের সাথে কি করতে পারি, এখানে কন্ট্যাক্ট করতে পারি, কন্ট্যাক্ট করতে পারি। পাশাপাশি এখানে যে কি রিড অল ডকুমেন্টেশন অথবা এখানে ভিডিও দেওয়া আছে, তো আমরা এখানে ক্লিক করি বিষয়গুলোর সাথে আমরা এই যে ওপেন করি নতুন একটা ট্যাবে, পাশাপাশি আমরা ভিডিওটা ওপেন করে আলাদা একটা ট্যাবে। তো আমরা এখন ভিডিও আমরা এই ডকুমেন্টেশন আমাদের দুইটা বিষয় যে এখানে ডকুমেন্টেশন আছে, এই যে ডকুমেন্টেশন এখানে অনেকগুলো বিষয় লেখা আছে, এখানে এই বিষয়গুলো ধরুন যে আমাদের এখানে বিষয়গুলো পড়লে আমরা এখান থেকে পড়লে বিষয়গুলো বুঝতে পারবো যে আসলে অ্যাকচুয়ালি বিষয়গুলো কী বলছে। তারপরে যে ভিডিও আছে এখানে তো পার্ক ট্রেস এডুকেশনের এখানে যে ভিডিও আছে এই ভিডিওটা দেখলে এখানে ওরা কীভাবে এডুকেশনের বিষয়গুলো বলছে, ওরা কি এডুকেশনের বিষয়গুলো বলছে সেই এখানে আমরা ভিডিওগুলো দেখলে এখান থেকে আমরা ধারণা নিতে পারবো। পাশাপাশি আমরা এখান থেকে বিষয়গুলো পড়লে আমরা এডুকেশন মানে স্কুলের এডুকেশনের বিষয়গুলো যে এখান থেকে আমরা বুঝতে জানতে পারবো। তো এখানে পরে আরও যে বিষয় আছে কন্টাক্টাস, এই কন্টাক্টাস থেকে আমরা কী করতে পারি, কন্টাক্টাসে ক্লিক করলাম, কন্টাক্টাসে ক্লিক করার পর এখানে যে লাস্ট নেম ফার্স্ট নেম আমাদের ফাংশনটা কি এখানে কোন ফাংশন, যদি টিচারের ফাংশন হয় তাহলে টিচারের ফাংশন দেখা দিলে এখানে কি টিচারের ফোন নাম্বার ইমেল কান্ট্রি অর্গানাইজেশন নেম, তারপর কি মানে কি দেখা যাচ্ছে যে স্কুলের নাম বা কলেজে থাকলে কলেজের নাম, সেক্ষেত্রে নাম্বার অফ স্টুডেন্টের সংখ্যা কত এখানে দেখা দিতে হবে। তারপরে এখন যদি টিচার থাকে এখন টিচার স্কুলের মানে স্টুডেন্টদের সম্বন্ধে কি জানতে চায়, এখন যে টিচার আমি দেখালাম ফাংশন টিচার দেখা গেছে তার স্কুলের যে স্টুডেন্টদের
স্টুডেন্টদের ব্যাপারে এখন সে তার কি প্রয়োজন বা কি ধরনের কোশ্চেন সেটা এখানে লেখা দিবে। লেখা দেওয়ার পরে কি এখানে দেওয়া গেছে, এখানে সেন্ড করার পরে, লেখা দেওয়ার পরে আমরা টোটাল বিষয়টা ফিল আপ করার পরে তখন সেন্ড করবো। সেন্ড করার পরে কি করবে এখন তারা দেখবে, তারা দেখে তারা কি করবে, তারা আপনাকে একটা একটা এখান থেকে আপনাকে একটা আনসার দিবে। তো আনসারটা সেক্ষেত্রে আপনার কি হবে, যেহেতু আমরা এখানে ইমেল দেখা দিয়েছি, আমার ইমেলের মধ্যে সে আনসারটা চলে আসবে। আর চলে আসলে সেখান থেকে আপনারা আপনাদের স্কুলে যে এখন টিচাররা দেখা গেছে স্কুলের বিষয়ে যে স্কুলের মধ্যে যে স্টুডেন্টদের কীভাবে কী করতে হবে সেই গাইডলাইন, সেই বিষয়গুলো এখানে তার আপনাকে ইমেলের ভিতরে জানা দিও। পাশাপাশি আমরা তো এখানে থেকে দেখলাম যে ইমেল ছাড়াও আমরা এখান থেকে পড়তে পারি, ভিডিও দেখতে পারি। তো এই বিষয়ে এখান থেকে আমরা একটা মানে আমাদের স্কুলের স্টুডেন্টদের বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারি। পাশাপাশি এখানে আমরা এই যে আরও বিষয়গুলো এখান থেকে দেখলে পড়লে আমরা বিষয়গুলো বুঝতে পারবো, এই যে বিষয়গুলো পরে আবার এখানে নিচেও দেওয়া আছে। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে এডুকেশনের বিষয়গুলো এখান থেকে মানে এই সাইট থেকে আমরা জানতে পারি আর কি, সেই বিষয়গুলো এখানে ওরা দিয়ে দিছে। তো এখান থেকে জানা যায় এই বিষয়টা বলছে আর কি এখানে। আচ্ছা, তারপর এখন আমরা নিজ দিকে আসি, নিজ দিকে আরও বিষয় এখানে দেওয়া আছে কোন বিষয়গুলো, যেমন iOS অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ দেখা গেছে কি এখানে আমরা অ্যান্ড্রয়েডের মধ্যে আমাদের অ্যান্ড্রয়েড বা কি এখানে iOS যে আমরা অ্যাপ ইউজ করে আমাদের অ্যান্ড্রয়েড আমাদের কি ফোনে আমরা অ্যাপস ইউজ করে কি করতে পারি, আমরা এই কি পার্টিস ওয়েবসাইটটা আমরা কি করতে পারি আমাদের মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে বা দেখা গেছে কি iOS যে অ্যাপটা ইউজ করে আমাদের মোবাইল ফাংশন অ্যান্ড্রয়েড বা দেখা গেছে আইপ্যাড আইফোন এই মোবাইলের ভিতরে আমরা এই পার্টিস ওয়েবসাইটটা আমরা ব্যবহার করতে পারি, অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে, অ্যাপস ইনস্টল করার মাধ্যমে। সেই ক্ষেত্রে করলে কী হবে, আমরা যদি মোবাইলে এ কাজ করি সেক্ষেত্রে মোবাইলের সাথে আমাদের কম্পিউটারটা কমিউনিকেশন করে দিয়ে আমাদের মোবাইলের কাজগুলো আমরা কম্পিউটার থেকে মোবাইলে আমরা কী করতে পারি ট্রান্সফার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা মোবাইলে কাজ করলে মোবাইল টু কম্পিউটার ট্রান্সফার করে আমাদের কাজগুলোকে আমরা দুই জায়গা থেকে আমরা আদান প্রদান করতে পারি। তারপর এখানে ব্লগ থেকে আমরা এখানে কি আমাদের এই পার্টিসের উপরে যে বিভিন্ন ব্লগগুলো আছে ব্লগগুলো আমরা দেখতে পারি। কন্ট্যাক্ট থেকে আমরা ওদের সাথে যোগাযোগ করতে পারি, ওদের সাথে পার্টিসের সাপোর্টে বা পার্টিসের সাথে আমরা কন্ট্যাক্ট থেকে যোগাযোগ করতে পারি। তারপর এখানে প্রেস থেকে কি ওদের বিভিন্ন প্রেস রিলিজের বিষয় এখানে দেওয়া থাকে, সে বিষয়গুলো আমরা দেখতে পারি। তারপরে পপুলার থেকে এখানে আমরা যে পপুলার ক্লিক করি, পপুলার থেকে ওদের এখানে বিভিন্ন ধরনের পপুলার যে বিভিন্ন টপিকগুলো আছে সেই বিভিন্ন টপিকে আমরা ঢুকে কী করতে পারি, ওদের বিভিন্ন টপিকগুলো দেখতে পারি। যে কোনো টপিক আপনি ক্লিক করলেন আপনার সেই বিষয়ে, টেকনোলজিতে আমি ক্লিক করলাম তা টেকনোলজির বিষয়ে এখানে ওদের বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো, যে টেকনোলজির বিষয়গুলো দেখতে পারবো। তো ওদের এখানে বিষয়গুলো আমরা এই যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন ধরুন টেকনোলজির বিষয়ে আমরা এখানে বিষয়গুলো আমরা দেখতে পারবো। এখানে কী করতে বলছে, জয়েন করতে বলছে, লগ ইন করার পর আমরা বিষয়গুলো দেখতে পারবো। আচ্ছা, আমরা ব্যাক এসে গেলাম। তারপর আমরা ধরুন যে কি পপুলার কি ধরুন আমরা এটা দেখলাম, যেমন আমরা আবার এখানে যদি হেলথে ঢুকি তখন সেমভাবে এখানে কি আমরা জয়েন করতে পারবো, জয়েন করে লগ ইন করলে পরে আমরা বিষয়গুলো দেখতে পারবো আর কি। তো এখন যেহেতু আমরা এখানে অ্যাকাউন্ট তৈরি করে নেই, ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করার পরে হয়তো বিষয়গুলো আমরা ওদের পপুলার বিষয়গুলো আমরা দেখতে পারবো। এখন এই যে বলছে মানে জয়েন করার জন্য লগ ইন করার জন্য কথাটা বলছে এখানে। আচ্ছা, এখান থেকে এই বিষয়গুলো, তারপরে এখানে কী আছে প্রাইভেসি পলিসি টার্মস অফ সার্ভিস। তারপর এখান থেকে আমরা দেখা গেছে কি ওই আমাদের যে কোনো সাইডে আমরা কাজ করতে গেলে ওদের যে প্রাইভেসি পলিসি টার্মস অফ সার্ভিস এই বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো আমাদের কী করতে হবে অবশ্যই আমার ওই বিষয়গুলো আমাদের কি ভালোভাবে জানতে হবে। এই বিষয়গুলো ভালোভাবে জানার পরে আমরা তার কী করতে হবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, না হলে দেখা গেছে আমাদের দেখা গেছে টার্মস প্রাইভেসি পলিসি দেখা গেছে কি দেখা গেছে ওই তারপর যে বিষয়গুলো থাকে যে কন্টেন্ট পলিসি কপিরাইট পলিসি এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে না জানি তাহলে দেখা গেছে আমরা যখন কাজ করতেছি কাজ করতে করতে হঠাৎ করে দেখবো আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে বা অ্যাকাউন্ট আমাদের টার্মিনেট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের দেখা গেছে কি এই কারণে মতো অবশ্যই কি আমাদের শুধু এই পাঁচ ত্রিশের মধ্যে না, যে কোনো সাইডে কাজ করতে গেলে আমাদের টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসিগুলো খুব স্ট্রংলি বা ভালোভাবে জানতে হবে, জানার পরে আমাদের অ্যাকাউন্ট তৈরি করে এখানে কাজ করতে হবে, তাইলে আমরা এখানে লং টাইম বিজনেস করতে পারবো। তারপরে ফ্যাক্ট থেকে কী করতে পারি আমাদের এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এখান থেকে আমরা কী করতে পারি আমাদের যে কোনো বিষয় আমরা জানতে চাই সেখান থেকে আমরা এখান থেকে জানতে পারি, আমাদের এই পার্টিসের উপরে যে কোনো বিষয় জানার বা যে কোনো সমস্যা আমাদের সমাধানের জন্য এখান থেকে আমরা হেল্প নিয়ে বিষয়টা সমাধান করতে পারি। আচ্ছা, যাই হোক, এখন আমরা এখানে হোম পেজের বা এখানে আরও অন্যান্য বিষয়গুলো সম্বন্ধে এখান থেকে আমরা জানতে পারলাম যে এখানে পার্টিসের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে। এখন আমাদের কাজ শুরু করে আমাদের এখানে কাজ শুরু করতে গেলে আমাদের প্রথমে কি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করে আমরা কোথায় ঢুকবো, এখানে এই যে এখানে আমাদেরকে ক্রিয়েটিভ অ্যাকাউন্ট অপশন এখানে দেওয়া আছে, তাহলে এখানে ইউজার নেম ইমেল পাসওয়ার্ড আমরা এখানে দিব। তো এখানে দেখা গেছে ইউজার নেম যদি আমরা এখন আমরা যেহেতু করবো আমরা তো উদ্দেশ্য এখানে বিজনেস করার উদ্দেশ্য, যদি আপনি আপনার পার্সোনালভাবে আপনি পার্টিস ইউজ করেন তাহলে আপনি কি দেবেন আপনার এখানে আপনার কী করবেন আপনার নামের আপনি ইউজার নেম দেবেন এখানে, কারণ আপনার যেই নাম আপনার ওই নাম অনুসারে এখানে ইউজার নেম দেবেন, আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনার মানে আপনার সমস্ত বিষয়গুলো আপনার পার্সোনালভাবে যেভাবে অ্যাকাউন্ট করা দরকার সেইভাবে ইউজার নেম ইমেল পাসওয়ার্ড বা আপনার ফুল নেম সেই বিষয়গুলো দিয়ে আপনি মানে অ্যাকাউন্ট আপনার কমপ্লিট করবেন। কারণ যেহেতু আমরা এখানে কী করবো বিজনেস অ্যাকাউন্ট করবো, তাহলে এখানে কি আমরা প্রথমে আমাদের বিজনেস ইউজার নেমটা দিব। সেই ক্ষেত্রে বিজনেসের ইউজার নেমটা কি এখানে আমরা করবো হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড বিজনেস আমরা করবো,
আমাদের বায়ারের বা আমাদের ধরলাম আমাদের বায়ারের বিজনেসটা কি হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড প্রোডাক্ট নিয়ে তারা এখানে বিজনেস করবে, কিংবা আমি নিজে বিজনেস করবো, কিংবা আমার কোম্পানির এখানে বিজনেস করি, মানে চার উদ্দেশ্য করি। আমাদের উদ্দেশ্য এখানে হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড বিজনেস করা। সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ইউজার নামটা কি দেবো, হেলথ বিউটি, তাহলে আমরা এখানে সংক্ষেপে দিলাম HB, আমরা এখানে সংক্ষেপে নাম দিলাম ধরুন যে কি HB টিপস, আমরা দিয়ে দিলাম 01, একটা ইয়ে দিলাম HB টিপস 01 দিয়ে দিলাম। এখন এটা দিলাম কি আমাদের এখানে আমাদের এই বিজনেসের ইউজার নাম দিলাম, এখন আমাদের এখানে বিজনেসের ইউজার নাম কি দিলাম আমাদের HB টিপস 01, হেলথ বিউটি টিপস 01 এটা দিলাম। পরে এখানে কি আমাদের এখন বিজনেসের ইমেল অ্যাড্রেসটা, আমরা যখন বিজনেস করবো অবশ্যই কি আমাদের বিজনেসের নাম, ইমেল অ্যাড্রেস, পাশাপাশি ইউজার নাম, সমস্ত বিষয়গুলো আমরা সিমিলারিটি রাখার চেষ্টা করবো। কারণ কেন, এতে যদি আমার ট্রাফিকরা যদি আমার এই বিজনেসটা দেখে, আমার এই আমার কি আমার বিজনেস অ্যাকাউন্টটা দেখে, আমার এখানে যে বিষয়গুলো থাকবে সমস্ত বিষয়গুলো যদি আমার একটা সিমিলারিটি থাকে, তাহলে তারা বিষয়গুলো দেখতে বেশি ইন্টারেস্ট বোধ করবে। এই কারণে আমি ইমেল অ্যাড্রেসটা চেষ্টা করবো যাতে আমার এই বিজনেস নাম রাখার জন্য। যদি ইমেল অ্যাড্রেসটা মনে করেন আপনার এমন হয় যে আপনার HB টিপস ধরেন যে কি HB টিপস @gmail.com অথবা আপনার যেটা দিলেন, সেই ক্ষেত্রে একটা সিমিলারিটি থাকলে জিনিসগুলো মানে খুব সুন্দর হয় আর কি। এতে আপনার জিনিসগুলো মনে করেন যে আপনি নিজেও যখন একটা আর অন্য কোনো জিনিস দেখবেন যে একটা সিমিলারিটি, তখন আপনার মধ্যে একটা ট্রাস্টেড হবে। সেমভাবে অন্য মানুষেরও আপনার সিমিলারিটি থাকলে জিনিসগুলো তারা ট্রাস্টেডটা বেশি করে। আচ্ছা যাই হোক, এখন আমরা এখন একটা আমাদের শুরু করি এখানে। তাহলে এখন আমরা এখন ইমেল অ্যাড্রেস দিব, তখন এখন যেই ইমেল দিয়ে আমি কী করবো অ্যাকাউন্ট তৈরি করবো, আমি সেই ইমেল অ্যাড্রেসটা এখানে কী করবো, প্রথমে আমি ওপেন করে রাখবো। তাহলে আমি কি আমার এই ইমেল অ্যাড্রেস আমি অ্যাকাউন্ট তৈরি করবো, ইমেল অ্যাড্রেস আমি এখান থেকে ওপেন করে রাখলাম জিমেল থেকে। আপনি জিমেল ছাড়া যদি এখানে অন্য কোনো ইয়াহু বা হটমেল দিয়ে করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ইমেল অ্যাকাউন্ট ওপেন করে রাখবেন। তাহলে কী করলাম, আমি আমার এটা এখানে কী করলাম ওপেন করে রাখলাম। তো ওপেন করার পরে এখন আমি কী করব, আচ্ছা এখন আমি কী করব, এখানে আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিব। আমার ইমেল অ্যাড্রেসটা এখানে আমি কপি করে নিই, আচ্ছা ইমেল অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে এখানে বসাই দিলাম। আচ্ছা বসানোর পরে এখানে আমি কি আমার পরবর্তী কাজ কি পাসওয়ার্ডটা দেবো। অবশ্যই কি আমরা স্ট্রংলি পাসওয়ার্ড দিব। তো সেক্ষেত্রে পাসওয়ার্ড স্ট্রংলি পাসওয়ার্ড কি আলফা নিউমারিক মানে স্মল ক্যাপিটাল, পাশাপাশি দেখা গেছে কি স্মল ক্যাপিটাল নিউমারিক, পাশাপাশি আপনার স্যাম্পল, এভাবে দিয়ে আপনার মিনিমাম দশ থেকে বারো ক্যারেক্টার দিয়ে আপনি এখানে স্ট্রংলি পাসওয়ার্ড তৈরি করবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, আমাদের পাসওয়ার্ডটা দেওয়ার পর আমাদের ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। এখন আমরা জয়েনে ক্লিক করলাম। ব্যাস এখানে জয়েনে ক্লিক করে ইউজার নেম, আমার পাসওয়ার্ডটা চলে আসছে এখানে। তাহলে ইউজার নেম পাসওয়ার্ড আমরা এখানে কি সেভ করে রাখলে পরবর্তীতে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আর অ্যাকাউন্টে ঢুকতে হবে না। আর যদি আমরা নেবার দিই তাহলে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আবার ঢুকতে হবে। তাহলে আমরা কীটা আমরা যাতে মানে লিখতে না সেখানে আমরা কীটা সেভ করে রাখলাম। তো সেভ করে রাখার পরে এখন আমাদেরকে এখানে আমাদের পরবর্তী অপশনগুলো চলে আসছে। এখন এই অপশনগুলোকে আমরা দেখি, এখানে ধরেন যে কি আমাদের পরবর্তী অপশনগুলো কী চলে আসছে এখানে। এখানে আমরা তো এখানে কি অ্যাকাউন্ট তৈরি করবো আমরা ফ্রি, তাহলে এখানে পাবলিক লেখা আছে ফ্রি প্ল্যান আনলিমিটেড। তাহলে ফ্রি প্ল্যানে আমরা কি সুবিধা পাইতে পারি এখানে, শুধু সুবিধা আছে আমরা 1 GB স্টোরেজ, আমরা এখানে কি 1 GB স্টোরেজ আমরা ইউজ করতে পারবো যদি আমরা ফ্রিতে অ্যাকাউন্ট তৈরি করি, অ্যাকাউন্ট তৈরি করলে। আর এখানে পার্সোনালি করলে এখানে আমরা 10 GB, আর এখানে কি এটা করলে 100 GB। তো এই বিষয়গুলো তো আমরা আগে দেখছি। এখানে এটা এই তিনটা ছাড়াও কিন্তু এখানে আমাদের আরও কিন্তু এখানে আরও দুইটা অপশন আছে, এখানে নিচে আরও দুইটা অপশন আছে। এই দুইটা অপশন আমরা জানি, যেমন টিচার্স প্ল্যান আর আছে প্রফেশনাল প্ল্যান। আমরা এই দুইটা বিষয় দেখি। আমরা টিচার প্ল্যানে আমরা কী করি, এটা একটা নতুন ট্যাবে আমরা ওপেন করি, টিচার প্ল্যানটা আমরা নতুন ট্যাবে একটা ওপেন করি। আমরা এই দুইটা বিষয় জানি, প্রথমে আমরা টিচার প্ল্যানটা জানি। তো টিচার প্ল্যানটা এখানে কি টিচার প্ল্যানটা দেখা গেছে কি আমাদের এখানে এই যে এখানে টিচার কিন্তু এখানে তিন ধরনের টিচার আছে এখানে। যেমন একটা টিচারের তিনটা পার্ট কী বুঝেছে, যেমন এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, এটা হচ্ছে মনে করেন এখানে অ্যাসিস্ট্যান্ট টিচারের যেখানে থাকে মেন টিচার, তারপর এটা কি এখানে দেখা গেছে এটা হচ্ছে প্রফেসর। তো টিচারের যে বিষয়টা এখানে বুঝাইছে এখানে কীভাবে তিনভাবে বুঝাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট হলে কী বুঝাবে এখানে, সে আপনি যদি এইটা নিয়ে করি অ্যাসিস্ট্যান্ট হিসাবে এখানে নিয়ে আমি যদি কাজ করি তাহলে সেখানে আমি 2 GB স্টোরেজ ইউজ করতে পারবো আর এই সুবিধাগুলো পাবো এখানে। এই সুবিধাগুলো আমি এটা দিয়ে করলে এটা ফ্রি করতে পারবো। কিন্তু আমি যদি টিচার এটা দিয়ে করি তাহলে আমি এখানে 20 GB পাবো। গুড টিচার লেখা আছে এখানে, আমি এই গুড টিচারে ক্লিক করলে এখানে 20 GB এটা দিয়ে আমি কি এটা দিয়ে আমি 2.49 এখানে মান্থলি অথবা 2.49 আমি মান্থলি কী করতে হবে আমাকে ডলার দিতে হবে, পাশাপাশি আমি 14 দিন ফ্রি পাবো যদি আমি এইটা দিয়ে করি এই টিচার দিয়ে। আর প্রফেসর দিয়ে করলে এখানে আমি 200 GB ইউজ করতে পারবো। তাহলে আমি ইচ্ছা করলে এই ফাংশনের মাধ্যমে কী করতে পারি, আমি ইচ্ছা করলে আমার অ্যাকাউন্ট আমি তৈরি করতে পারি। তো এইটা হচ্ছে এখানে কি এই যে টিচারের যে বিষয়টা বুঝেছে টিচারের তিনটা পার্ট দিয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার তার মেন টিচার পাশাপাশি প্রফেসর, এইভাবে জিনিসটা ওরা ভাগ করে জিনিসটা বুঝেছে যে কোন পার্ট থেকে আমি কতটুকু আমার এখান থেকে আমি ইউজ করতে পারি সেই বিষয়গুলো ওরা বুঝেছে, কী কী সুবিধা পাইতে পারি সেই বিষয়গুলো এখানে ওরা বলছে। তো এই বিষয়টা আমরা বুঝলাম। এখন আমরা এখানে দেখি এই বিষয়টা কি।
তো এখানে এটা আবার কি বলছে, এটা হচ্ছে প্রফেশনাল। আপনি যখন এখানে প্রফেশনাল হয়ে যাবেন কাজ করতে করতে, আপনি যখন এখানে প্রফেশনাল একজন কি হয়ে যাবেন, মার্কেটার হয়ে যাবেন আপনার এই সাইডে কাজ করতে করতে, তখনই আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনার হয়ে গেলে আপনার প্রফেশনাল হয়ে গেলে তখন আপনি এটা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মান্থলি কত, 9.99 প্রায় $10 মতো দিতে হবে এবং 14 দিন আপনি ফ্রি পাবেন। সেক্ষেত্রে আপনাকে এটা নিতে গেলে কি, এই যে প্রাইসটা এখানে যে প্রাইসটা দেওয়া আছে, আপনি কীভাবে নেবেন, আপনাকে এইভাবে নেবেন, এইভাবে নেবেন, পরে কোন কার্ডটি আপনার কোন সিস্টেমে পেমেন্ট দেবেন, সেখানে কি আপনার কোন কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড না অন্য কোনো কার্ড আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে ওই কার্ডের নাম্বার, এক্সপায়ার ডেট, সিকিউর ডেট এগুলো দিয়ে আপনি এখান থেকে এই বিষয়গুলো দিয়ে আপনি স্টার্ট ফ্রি ট্রায়াল নাও, এইভাবে দিয়ে জিনিসটা ফিল আপ করে আপনি প্রফেশনালভাবে কী করতে পারবেন, এখান থেকে আপনার অ্যাকাউন্টটা আপনি আপগ্রেড করে প্রিমিয়াম করে আপনি এখান থেকে আপনার আপনার বিজনেসটা করতে পারবেন। তো সেই ক্ষেত্রে প্রিমিয়াম টিচার দুইটা বিষয় আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বিষয়টা কি। তো এই বিষয়গুলো বোঝার পরে তাহলে এখন আমরা কী করবো, আমরা তো এইসব বিষয়গুলো আমরা এখান থেকে বুঝতে পারলাম। তো এখন আমাদের অ্যাকাউন্ট আমরা কী বলছি, যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট, নতুন বিজনেস, অবশ্যই আমরা কি আমরা এই ফ্রি প্ল্যানটা আমরা নিব। তাহলে আমরা কোনটা নিব, এই যে ফ্রিটা। তো আমরা কি এখানে তারপর আমরা গো পাবলিকে ক্লিক করি, তাহলে কী হলো, গো পাবলিকে ক্লিক করার পর আমাদের এই অপশন চলে আসলো। এখন আমাদের এখান থেকে বাকি বিষয়গুলো ফিল আপ করতে হবে। তো এখানে বাকি কোন বিষয়গুলো আছে, আমার এখানে ইউজার নেম তো আমরা প্রথমে দিছি, আমাদের বিজনেস ইউজার নেম, আমাদের এখানে কি আমরা এখানে অবশ্যই বলছিলাম যে কি আমাদের ইমেলটা আমাদের কি বিজনেস হবে। এখানে তো আমার ইমেলটা ডিজিটাল মার্কেটার লেখা, যদি এখানে লেখা থাকতো মনে করেন যে HB অথবা হেলথ বিউটি 00, তাহলে জিনিসটা সুন্দর হতো এবং জিনিসটা সিমিলারিটি হইতো। তো সেই ক্ষেত্রে আমরা ইমেল অ্যাড্রেস আমরা অবশ্যই কি আমাদের বিজনেস নামের সাথে ম্যাচিং করে আমরা ইমেল অ্যাড্রেসটা তৈরি করবো। করার পর এখানে রিয়েল নেম অপশনাল। তো রিয়েল নেম হিসেবে এখানে কি বলছে, যদি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করলে অবশ্যই আপনার নাম নিতেন রিয়েল নেম। যেহেতু আমরা এখানে বিজনেস করবো তাহলে অবশ্যই আমাদের বিজনেসের রিয়েল নেম দিব, এখানে দিব আমরা। তাহলে আমাদের বিজনেসটা কি হেলথ বাস, আমাদের বিজনেসের নামটা কি দিলাম, হেলথ বিউটি। আমরা দিতে পারি ধরেন দিয়ে দিলাম হেলথ বিউটি শপ, দিয়ে দিলাম এখানে নাম দিয়ে দিলাম হেলথ বিউটি শপ, এরকম একটা আমাদের বিজনেসের নাম দিলাম। তারপর এখানে কি মিনি বায়ো অপশনাল, এখানে কি আমাদের এই বিজনেস সম্বন্ধে এখানে লিখতে হবে যে আমাদের এই বিজনেসে আমরা এখানে আমাদের এই বিজনেস সম্বন্ধে এখানে কিছু লিখতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে বিজনেসটা কি, এখানে বিজনেসের আমাদের এই বিজনেস থেকে আমরা মানে কীভাবে এখান থেকে যে ট্রাফিকরা এখান থেকে কী করতে পারবে, বিজনেস থেকে কী সুবিধা পাবে, এখানে কীভাবে প্রোডাক্টটা পারচেস করতে পারবে, প্রোডাক্টের মধ্যে কোনো ডিসকাউন্ট বা আদার সুবিধা আছে কিনা, সেক্ষেত্রে আমাদের বিজনেস সম্বন্ধে এখানে 3-4 লাইন লেখা এখানে কী করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে আমাদের বিজনেসটা কী ধরনের, এই বিজনেস থেকে কীভাবে প্রোডাক্ট কিনবে, বিজনেসের মধ্যে কী সুবিধা অসুবিধা, কী ধরনের ডিসকাউন্ট আদার্স অন্যান্য বিষয়গুলো এখানে 3-4 লাইনে লেখা মানুষকে বোঝাতে হবে যে আমাদের বিজনেসটা কী ধরনের। তো সেই বিষয়টা এখান থেকে আমরা বায়োতে লিখবো। তো এগুলো কমপ্লিট হওয়ার পরে তারপরে এখানে কি আমাদের চোজ ইমেজের ভিতরে আমাদের বিজনেসের লোগোটা আমরা দিব, আমাদের বিজনেসের লোগোটা আমরা এখানে দিব। কারণ পার্সোনাল অ্যাকাউন্ট হলে অবশ্যই আমাদের নিজেদের এখানে ছবিটা দিতাম, যেহেতু বিজনেস করবো তাহলে আমাকে বিজনেস লোগোটা আমরা এখানে অথবা এখানে ক্লিক করে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে লোগোটা দেখাই দিই আমরা, বিজনেস লোগোটা। তাহলে এখন আমাদের ইমেজটা কোথায় আছে আমরা এখন দেখি। আচ্ছা, এই যে আমাদের কি হেলথ বিউটির আমরা ধর এই এটাই নিলাম, তখন জাস্ট এটা আমরা দেখাই দিলাম এখানে এক্সাম্পল স্বরূপ, যে এটা মনে করেন আমাদের লোগোটা। কিন্তু এখানে লোগোটার সাইজ কত বলছে, ইনভ্যালিড ইমেজ মিনিমাম কত হয়ে যাবে, কত হবে 300x300। তাহলে এখন আমাদের কী করতে হবে, এটা সাইজটা ওরা বইলা দিয়েছে, আমি যে সাইজটা মনে হয় কম ছিল, কম থাকাতে কিন্তু সে নিতে পারে নাই, কিন্তু আমাদের এখানে বইলা দিয়েছে 300x300। তাহলে আমি 300x300 ইমেজটা বানাই নেই, আমি সেই ক্ষেত্রে আপনারা canva.com বানাতে পারেন অথবা আপনারা ফটোশপ দিয়ে করতে পারেন অথবা ই দিয়ে করতে পারেন, পেন্ট দিয়ে করতে পারেন। তো ফটোশপ দিয়ে করলে সবচেয়ে ভালো, আপনারা এখান থেকে ধরেন যে জিনিসগুলো আপনাদের যদি ওই দেখা যায় কভার পেজ বা অথবা ব্যানার যেটা থাকে, তারপরে এই যে লোগো থাকে, সমস্ত বিষয়গুলো আপনার ধরেন যে কি যদি যেখানে বলবে সেখানে আপনার জিনিসগুলো ফটোশপ দিয়ে ভালোভাবে করে দিতে পারবে। তখন ধরেন আমরা নেই যেটা আমরা নিতেছিলাম, এই যে এটা আমাদের নিয়েছিলাম, এটা আমরা সাইজটা একটু বড় করে দেই। তাহলে কত বলছে, মিনিমাম 300x300 দিতে হবে, এটা হচ্ছে মিনিমাম সাইজ, এর বেশি আমরা দিতে পারি না। সাইজটা আমরা নিলাম এখান থেকে নিয়ে, এখন আমরা ধরুন এটা এখানে দিয়ে দিই। বাস এখন ধরুন আমাদের কি লোগোটা চলে আসছে, জাস্ট আমরা এক্সাম্পল স্বরূপ যে আমরা একটা লোগো দিলাম। বাস আপনারা এইভাবে ধরেন যে এখানে সাইজ করে মিনিমাম 300x300 মানে একটু ভালো করে সুন্দর করে একটু সাইজ ই করে বাড়াই দেবেন, আর জিনিসটা সুন্দর দেখা যায়, সুন্দরভাবে সেটিং করবেন। করার পরে এখানে এভরিথিং বিষয়গুলো ফিল আপ হলে আমরা কি করবো, এখানে কন্টিনিউতে ক্লিক করবো। বাস কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আমাদের কাছে এখানে আরও যে অপশনগুলো চলে আসছে, এখানে কী কী বিষয় এখানে চলে আসছে, ইনস্টল দ্য ওয়েব ক্লিপার। এখানে এই যে বিষয়টা কি, এইটা হচ্ছে এই বিষয়টা আমরা বুঝি, এই বিষয়টা এখানে কি দেখা গেছে, এই যেখানে লেখা আছে ইনস্টল দ্য ওয়েব ক্লিপার টু অ্যাড দ্য পেজেস ইমেজ ভিডিও অ্যান্ড টেক্সট ইউ ফাইন্ড কি হোয়াইল ব্রাউজিং। তো এখন আমরা কী করতে পারি, এই বিষয়টা এখানে দাঁড়িয়েছে কি, এইটা হচ্ছে আমরা যেটা বলি যে এক্সটেনশন ইউজ করে আমরা কাজ করবো, যেটা দেখা গেছে আমরা এক্সটেনশন ইউজ করি। এক্সটেনশন ইউজ করার মাধ্যমে আমরা কী করতে পারি, এই সাইড থেকে
আমাদের যে লিঙ্কগুলো থাকবে সেগুলো আমরা এক্সটেনশনের মাধ্যমে ইউজ করে আমাদের লিঙ্কগুলোকে আমরা এখানে যে বিভিন্ন কালেকশনের আমরা তৈরি করবো সেই কালেকশনের ভিতরে আমাদের লিঙ্কগুলো আমরা কি করতে পারবো এখানে শেয়ার করতে পারবো। তো এই এক্সটেনশন ইউজ করার মাধ্যমে সেই ক্ষেত্রে আমরা কি করবো এটা আমরা ইনস্টল করে রাখবো এখনই, ইনস্টল আমরা পরে ইনস্টল করতে পারবো কিন্তু আমরা এখনই করে রাখি কারণ যেহেতু আমাদের এটা লাগবে আমরা এটা দিয়েও কাজ দেখবো। সেক্ষেত্রে আমরা কি করবো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে আমাদের এক্সটেনশন এখানে চলে আসলো। তো এখানে এই যে এক্সটেনশনে মানে এটা লেখা আছে অ্যাড এক্সটেনশন ধরে লেখা থাকে, এই বিষয়টা বাংলা লেখা আছে, এখানে আমরা এখানে অপশনটা ক্লিক করবো অ্যাড এক্সটেনশন, এই যে অ্যাড এক্সটেনশন অপশন চলে আসলো আমরা এটা ক্লিক করলাম, বাস আমাদের এক্সটেনশনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল, আমাদের এক্সটেনশনটা চলে আসলো। কিন্তু এখানে আমরা শো করার জন্য আমরা এই অপশনে ক্লিক করে আমরা কি করবো এটা এই যে কি এখানে আমরা এটা পিন করে দেবো, পিন করে দিলে আমাদের এখানে চলে আসলো। যাই হোক আমরা এক্সটেনশন এখানে কি করলাম ইউজ করলাম। তো এখন আমরা কি এখানে আমরা ই করি গেট স্টার্টে আমরা ক্লিক করবো, আমাদের এক্সটেনশন অ্যাড করা হয়ে গেল। এখন আমরা কি করবো এখানে গেট স্টার্টে ক্লিক করি, ক্লিক করার পর এখানে কি আমাদের মানে মোটামুটি অ্যাকাউন্ট আমাদের কি এখানে শেষ পর চলে আসছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এখানে কি আমাদের ওয়েলকাম জানাইছে, তো ওয়েলকাম পরে এখানে আমাকে ধরেন বিভিন্ন বিষয় এখান থেকে আমরা দেখতে পারি যে আমরা এদিকে আসি ওয়েলকাম অ্যাড এভরিথিং এগুলো বিষয় আমরা এখান থেকে দেখে দেখে পড়তে পারি। তো এখন আমরা কি করবো এটা ক্রসে ক্লিক করলাম, ক্রসে ক্লিক করে আমরা কি করবো আমরা আমাদের আমরা অ্যাকাউন্টে চলে আসবো। তাই আমার কী করলো আমার অ্যাকাউন্টটা আমরা তৈরি করা ফিনিশিং হয়ে গেলো। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখি যে আরেকটা বিষয় যে আমাদের আমরা যে কোনো স্যার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কি অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হয় মানে ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হয় বা আমাদের ইমেল অ্যাড্রেসটা অ্যাক্টিভেট করতে হয়। সেই ক্ষেত্রে এখানে আসছে কিনা দেখি, তো এখানে কি দেখি আমাদের একটা ইমেল কিন্তু আসছে, এখানে কি বলছে এই যে এটা দেখি আমরা ঢুকলাম, এখানে ঢোকার পর এরা দেখি কী বলছে হাই HB টিপস ওয়ান অ্যাক্টিভেট করার জন্য বলছে কিনা দেখি, অ্যাক্টিভেট করার জন্য সেরকম কোনো অপশন আসে নাই মানে একটা আমাকে একটা ওয়েলকাম মেসেজ জানাইছে সেখানে ওয়েলকাম মেসেজ জানায় কিছু বিষয় লিখছে এখানে এই কিন্তু অ্যাক্টিভেট করার কোনো অপশন এখানে ওরা জানায়। তাহলে আমরা কি করতে পারি অ্যাক্টিভেট ছাড়াই আমরা এই ওয়েবসাইট আমরা কাজ করতে পারবো, যদি অ্যাক্টিভেট করার অপশন আসে তাহলে অ্যাক্টিভেট করে দিই আমরা আমার ইমেল অ্যাড্রেসে আমরা ভেরিফাই করে রাখবো, ভেরিফাই করে পরে কাজ করবো। যেহেতু অপশন আসে না তাহলে আমরা কি অ্যাক্টিভেট ছাড়া এখানে আমরা কাজ করতে পারবো। তো সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের অ্যাকাউন্টটা তৈরি কমপ্লিট, এখন আমাদের পরবর্তী কাজ কি থাকবে এখন আমরা আগে এখানকার বিষয়গুলো দেখি যে এখানে যে আমরা এখানে কী ইন্টারফেস আছে, আমাদের তো এখানে একটা প্রোফাইল চলে আসছে এখানে আমরা অ্যাকাউন্ট তৈরি করার পরে, এখন এখানে আমরা দেখি যে কী কী বিষয় আছে বিষয়গুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নেই। তো এখানে দেওয়া আছে কি এই যে এখান থেকে অপশন কী দেওয়া আছে এইটা হচ্ছে আমরা এখানে কি যে কোনো বিষয়ে আমরা সার্চ করতে পারি, এই যে দেখ সার্চের একটা এখানে আইকন দেওয়া আছে আমরা যে কোনো ধরনের আমার টপিক বা যে কোনো বিষয় আমাদের এখান থেকে সার্চ করে আমরা এখান থেকে বাইর করে আমরা আমাদের এখানে আমরা কালেকশন তৈরি করে আমরা অ্যাড করতে পারি। তারপরে এখানে এই পাশে এটা কী আছে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখা গেছে আমরা ক্লিক করার পরে একটা সাজেশন হিসেবে এখানে সাজেশন হিসেবে ওরা কি বিভিন্ন ধরনের এখানে যে বিভিন্ন কন্টেন্টগুলো দেখা যাচ্ছে আমরা এখানে ক্লিক করলে বিষয়গুলো বুঝতে পারবো যে বিষয়গুলো কী। তারপরে এখানে ডাউনলোড দা কি পারলেস অ্যাপ, এখানে আমরা কি করতে পারি আমরা অ্যাপস ডাউনলোড করার অপশন আছে অ্যান্ড্রয়েড বা আইফোন বা আইপ্যাডের মধ্যে আমরা কি করতে পারি আমাদের অ্যাপস ডাউনলোড করতে পারি। যে বিষয়টা আমরা অ্যান্ড্রয়েডের আমরা ক্লিক করে দেখি বিষয়টা, আমরা অ্যান্ড্রয়েডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমরা কি করতে পারি আমরা যদি মোবাইল থেকে আমরা যখন আমরা এই পারলেস কি আমরা আমরা মোবাইল থেকে যখন আমরা কি করবো এই পার্ল ট্রেস আমরা ওয়েবসাইটটা ইউজ করবো, তখন সেই ক্ষেত্রে আমরা কি করবো মোবাইল থেকে আমরা গুগল প্লে স্টোরে ঢোকার পরে এখান থেকে আমরা কি করবো অ্যাপসটা আমরা ইনস্টল করবো, ইনস্টল করলে আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আমরা এই কি আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আমরা পার্ল ট্রেস ওয়েবসাইটটা আমরা কি ইউজ করতে পারবো। আচ্ছা তো এটা হচ্ছে কি আমরা মোবাইলের ফাংশনের বিষয়টা। তারপরে এখানে কি পপুলার যে টপিকগুলো আছে যে পপুলার যে এখানে ওদের বিষয়গুলো আছে কন্টেন্টগুলো আছে সেই বিষয়গুলো আমরা দেখতে পারি, আর এখানে ট্রেন্ডিং যেই টপিকগুলো আছে বিষয়গুলো আছে যে এই পার্ল ট্রেস থেকে যে ট্রেন্ডিং যে ইগুলো টপিকগুলো বা ট্রেন্ডিং যে এখানে যে কন্টেন্টগুলো আছে সেই বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পারি ক্লিক করে পপুলারগুলো এখানে দেখা যাচ্ছে, আর উপরে কি এখানে যে আমরা সাজেশন বিভিন্ন ইয়াতে টপিক বা কন্টেন্টের সাজেশন আছে এখান থেকে আমরা দেখতে পারি। তারপর আমরা এটা তো বলছি সার্চ করার বিষয়টা, আর এখানে এই বিষয়টাকে আমরা দেখি মাই নেটওয়ার্কে ক্লিক করলাম, তো মাই নেটওয়ার্কের মধ্যে এখানে কি আমাদের অ্যাড কানেকশন মানে এখানে দেখা গেছে কি আমরা কি করতে পারি ওই লিঙ্কডিনের মতো আমরা যে লিঙ্কডিনে যেমন যে কানেকশন দেওয়া থাকে এখানে ওই রকম কানেকশন বলতে কোনটা আমাদের বিভিন্ন যে পিপল যারা থাকবে বিভিন্ন ট্রাফিক দিয়ে আমরা কি করতে পারি মানে আমাদের এই নেটওয়ার্কের ভিতরে মানে আমাদের এখানে আমরা যেটা আমরা ওই যে ফ্রেন্ড যেটা বলি ওই ফ্রেন্ড বা আমরা ফলোয়ার যেটা বলি এখানে লিঙ্কডিনের মতো কি কানেকশন সে বিষয়টা এখানে বলছে। তো এখানে কানেকশন মানে আমাদের পিপল দিয়ে আমরা এখানে কি করতে পারি আমরা কানেকশন করতে পারি, সেক্ষেত্রে এই বিষয়টা কি আমরা করতে এটা আমরা দেখবো একটু পরে। তো আমরা বিষয়গুলো একটু পরিচিত হয়ে এখানে তারপরে এটা এসে কি এটা এসে এখানে প্রোফাইলের হোম পেজটা এই পেজটা এটা ক্লিক করলে আমরা এখানে আসছে, পরে আমরা এখন এই পাশে আমরা আসবো এই পাশে আমরা দেখি ক্লিক করে কি আসে এটা আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে দেখা যাচ্ছে কি এখান থেকে আমরা কি করবো আমাদের এখানে এই যে মাই হিস্টোরিতে ক্লিক করলে এখানে আমাদের সমস্ত কাজগুলো হিস্টোরি থাকবে, মাই কালেকশনের মধ্যে যে আমরা কালেকশনগুলো করবো এখানে থাকবে, এখানে থাকার পর আমরা এখান থেকে এই যে অ্যাপসের বিষয় দেওয়া আছে আমরা এই যে আইফোন আর আইপ্যাড আমরা এই বিষয়টা এখান থেকে যেটা দেখছি এখানে এই বিষয়টা এখানে দেওয়া আছে, টুলস থেকে আমরা কি এখান থেকে আরও বিভিন্ন টুলস আমরা কাজ করতে পারি,
ইরিগেশন থেকে ইরিগেশনের বিষয়টা আমরা আগে জানছিলাম, ইরিগেশন আমরা ক্লিক করলে তো ইরিগেশনের বিষয়গুলো আমরা যেটা দেখছিলাম হোম পেজের শুরুতে এখানে বিষয়টা দেওয়া আছে, আবার এখান থেকে বিষয়টা তো আমরা আগে দেখছিলাম ইরিগেশন বিষয়টা আমরা ইরিগেশন বিষয়ে এখানে জানতে পারি। তারপর এখানে এন্টারপ্রাইজ, আমরা এন্টারপ্রাইজে ক্লিক করলাম, এন্টারপ্রাইজ থেকে তো আমরা বিষয় এটা দেখছিলাম যে এন্টারপ্রাইজ থেকে আমাদের কি অ্যাকাউন্টটা কি আমরা যদি ই করতে চাই, আমরা দেখি এখানে কি বসছে, এটা এন্টারপ্রাইজ থেকে এখানে কি বিষয় বসছে আমরা দেখি। আচ্ছা, এটা কি বলছে, অর্গানাইজ অল দ্য ইনফরমেশন দ্যাট ম্যাটার্স, অর্গানাইজ করতে পারি আমাদের সমস্ত ইনফরমেশন যা আমাদের ম্যাটার করে সেগুলো আমরা এখান থেকে দেখে আমরা কি করতে পারি, আমরা এই বিষয়ে জানতে চাইলে আমরা কি করতে তাদের সাথে কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারি। সেম ওই যে আমরা এটা যেরকম দেখছিলাম ওই যে টিচারের বিষয়টা, এখান থেকে আমরা এই বিষয়ে আমরা এখান থেকে কি করতে পারি, এই আমাদের এই বিষয়গুলো এখান থেকে ফিল আপ করে আমরা এই বিষয়ে আমরা এখান থেকে কি করতে পারি, ওদের কাছে একটা আমরা রিপ্লাই নিতে পারি যে আমাদের এই বিষয়ে আমাদের এখান থেকে জানা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে প্রয়োজন পড়লে এখান থেকে বিষয়গুলো পড়ে অথবা তাদের সাথে আমরা এখান থেকে কন্ট্যাক্টে যোগাযোগ করে এই বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি। আচ্ছা যাই হোক, এগুলো বিষয়গুলো আমরা জানলাম, এখন আমরা এদিকে আর নিচে আসে আরও কি বিষয়ে মরে গেলাম, মরে যাওয়ার পর এখানে যে এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে, ফ্যাক ফিডব্যাক আমরা ফিডব্যাক পাঠাতে পারি, সেটিং এক্সপোর্ট এগুলো করতে পারি। এখন আমরা কি করবো, সেটিংটা করি প্রথমে, তো এখান থেকে আমরা কি অ্যাকাউন্ট আমরা কি সেটিংটা করি, তো সেটিং আমরা অপশনে গেলাম, যার পর এখন আমাদের অ্যাকাউন্ট সেটিং করতে হবে, কারণ আমাদের অ্যাকাউন্ট তৈরি করার পর অ্যাকাউন্টটা সেটিংটা আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে সেটিংয়ের ভিতরে আমরা কি করবো, এখানে আমাদের প্রথমে আমরা অ্যাকাউন্টে ঢুকলাম, অ্যাকাউন্ট সেটিংটা দেখি, তো অ্যাকাউন্ট সেটিংয়ের মধ্যে আমাদের ইউজার নেম ইমেল আমাদের এগুলো বিষয়গুলো ঠিক আছে, আমাদের এগুলো ব্যবহার করা ঠিক অলরেডি আমাদের ব্যবহার করা হয়ে গেছে। আমরা যদি অ্যাকাউন্ট রাখতে না চাই তাহলে ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা কি করতে পারবো, ডিলিট করে দিতে পারবো। আচ্ছা, এটা বিষয়টা আমরা দেখলাম এটা। তারপরে পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ড চেঞ্জ করতেছেন তাহলে এখানে যে পাসওয়ার্ড আপনার চেঞ্জ করতে পারবেন। তারপর আমরা নোটিফিকেশন, আমরা নোটিফিকেশন তো বাই ডিফল্ট এখানে দেওয়া আছে, সবগুলো অন করা আছে, আপনি যদি মনে করেন কোনোটা আপনার এখান থেকে অফ করা প্রয়োজন করে আপনি সেখান থেকে সেভ করতে পারেন। তো আমরা অ্যাকাউন্ট সেটিংয়ের বিষয়টা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাকাউন্ট সেটিংয়ের বিষয়টা কি, এখান থেকে আমরা এখন অন্য আরও বিষয়গুলো আমরা দেখব, আমরা কাজ করতে আমরা কাজ করলে আরও বিষয়গুলো এখান থেকে আমরা আরও দেখতে পারবো। এই যে এখান থেকে আমরা যেহেতু ফ্রি অ্যাকাউন্ট তৈরি করছি, এই যে দেখেন মাই স্টোরেজ, এখানে কিন্তু আমি এখনও স্পেস ইউজ করি না, 0% আছে, তাহলে আমি 1 GB পর্যন্ত আমি কি 1 GB পর্যন্ত এখানে আমি কি যতক্ষণ পর্যন্ত 1 GB ফিল আপ না হবে আমার প্রোফাইলের ভিতরে ততক্ষণ পর্যন্ত আমি এখানে কাজ করতে পারবো। 1 GB ফিল আপ হয়ে গেলে তখন আমার অ্যাকাউন্টটা কি করতে হবে, প্রিমিয়াম করতে হবে, অ্যাকাউন্ট আমার আপগ্রেড করতে হবে, কারণ 1 GB উপর আমি ফ্রি ব্যবহার করতে পারবো না, সেটা ওরা বলে দিয়েছে এখানে। আচ্ছা, তো এখন আমরা কি এই বিষয়টা এখান থেকে জানলাম এই বিষয়গুলো, তো এখন আমরা কি করি, এখানে আমাদের আমরা কাজ শুরু করে দেই। তো এখানে কাজ শুরু করতে গেলে এখন আমরা কি করবো, এখানে প্রথমে কিভাবে কাজ করতে হবে আমরা তো এখানে প্রোফাইলের সাথে পরিচিত হইলাম এখানে, তো তারপর আরও নিচে এখানে কোন কোন বিষয় দেওয়া আছে একটু দেখে নিই। এই এখান থেকে গো প্রিমিয়াম, আমরা প্রিমিয়াম করতে গেলে এখান থেকে করতে পারি, টুলস থেকে আমরা এই যে টুলসে ক্লিক করে আর টুলস এখান থেকে দেখতে পারি। তো আমরা এখান থেকে বিভিন্ন কালেকশন তৈরি করবো, এখান থেকে কালেকশনগুলো কীভাবে জুম করা যায় ডিলিট করা যায় সেই বিষয়গুলো আমরা ওগুলো করার পরে বিষয়গুলো দেখবো। এখন কালেকশনের বিষয়টা কি, আমি যে কালেকশন বারবার বলতেছি, অ্যাকচুয়ালি কালেকশনের বিষয়টা কি সেটা আমাকে আমি প্রথমে ক্লিয়ার করি। কালেকশন বলতে বিষয়টা কী বলতেছে এখানে, যেমন আমরা যে ফোল্ডার তৈরি করি, যে একটা আমি ফোল্ডার তৈরি করি, ধরুন ফোল্ডার একটা আমরা কি একটা ধরুন একটা কালেকশনের নাম একটা ফোল্ডার, একটা যে কোনো নাম একটা ফোল্ডার করলাম ওইটা একটা কালেকশন। আমরা ফোল্ডারের ভিতরে কী করতে পারি, একটা সাব ফোল্ডার তৈরি করতে পারি, তারপরে ওই ফোল্ডার বা সাব ফোল্ডারের মধ্যে আমরা কী করতে পারি, আমাদের ফাইলগুলো রাখতে পারি। সেমভাবে এখন আমরা কি কালেকশন তৈরি করবো, পাশাপাশি ওই কালেকশনের ভিতরে আমরা সাব কালেকশনও তৈরি করতে পারবো, পরের ভিতরে কী করতে পারবো, আমাদের বিজনেসের যে লিঙ্কগুলো থাকবে সেগুলো আমরা এখানে রাখতে পারবো। সেম ফোল্ডার বা সাব ফোল্ডার আমরা যেভাবে ফাইল রাখি, এখানে আমরা কালেকশন সাব কালেকশন তৈরি করে এর ভিতরে আমরা আমাদের বিজনেসের লিঙ্কগুলো আমরা এখানে রাখতে পারবো। তো এইরকম জিনিসটা অনেকটা মানে সিমিলারিটি, তো সেক্ষেত্রে আমরা বিষয়গুলো দেখি এখন প্র্যাকটিক্যালি বিষয়গুলো কি। তো এখন আমরা প্রথমে কি এমটি কালেকশন লেখা আছে, এমটি কালেকশন এখানে এই যে আমরা এমটি কালেকশন নাই, এখানে আমরা অ্যাবাউট ফাংশনে একটু ক্লিক করি, অ্যাবাউট ফাংশনে ক্লিক করে দেখে যে আমরা এখানে অ্যাবাউটটা কী দেখায়, অ্যাবাউটটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখুন যে আমার এখানে এই যে আমি যে এটা দেখাইছিলাম এটা কি করা আছে এখানে। আপনি যদি চান যে মনে করেন যে আপনার এটা আপনি চেঞ্জ করবেন, এই যে আপনার যেটা আছে এই লগোটা আপনি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনার যদি এই লগোতে ক্লিক করেন, আমি এই লগোতে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি যদি চান লগোটা আপনি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনার এখান থেকে দুইটা অপশন আছে, সার্চ অন দ্য ওয়েব মাই কম্পিউটার, আপনি যদি আপনার কম্পিউটার থেকে আপনি নিয়ে চেঞ্জ করতে পারেন অথবা আপনি ওয়েব থেকে সার্চ করে। এই যে মাই কম্পিউটার আমি ক্লিক করলাম, আপনার কম্পিউটার থেকে আপনি যদি চান যে অন্য কোনো লগো দেখায় দিয়ে আপনি এখানে চেঞ্জ করবেন, আপনার সেক্ষেত্রে এটা দিয়ে করতে পারেন, অথবা সার্চ দ্য ওয়েবে ক্লিক করে আপনি যদি চান যে এখানে হেলথ বিটের উপর আপনি সার্চ দেন, আমি হেলথ বিটু লেখে সার্চ দিলাম, তো হেলথ বিটু লেখার পর এখান থেকে যে বিভিন্ন ধরনের যে লগ গেলে চলে আসে, আপনি যদি চান যে এখান থেকে কোনো লগ নিয়ে আপনি রাখবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করলে লগটা চেঞ্জ হবে। আমরা বিষয়টা দেখি একটু, যেমন এই লগটা আমি কোনো কোনো চেঞ্জ নিলাম, নেওয়ার পর এখানে লগটা তখন চেঞ্জ হয়ে যাবে। এখন এই যে এই লগটা কিন্তু এখন আমার এখানে চলে আসবে, এখন আমরা ক্রস করলাম, এখন ধরেন এটা আমি যখন ক্রস করে দিলাম, এখন ধরেন এই যে লগটা কিন্তু চলে আসলো, যে এলআর এখন আমার কি হলো, লগটা চেঞ্জ করে দিলাম, আমি আবার অ্যাবাউটে ক্লিক করি, তাহলে আমি এই যে লগটা দেখুন চেঞ্জ করলাম, আমি ইচ্ছা করলে আমি এখানে ক্লিক করে কী করতে পারি,
আমার এখান থেকে আমি এই পাশে ক্লিক করলাম, এই পাশে ক্লিক করে আমি কি করতে পারি, এখান থেকে আমার এই যে বিজনেস নামটা চেঞ্জ করতে পারি, ইচ্ছা করে লোকেশন দিতে পারি, পাশাপাশি এখানে আমি কি করতে পারি আমার এই ডিসক্রিপশনটা আমি ইচ্ছা করে মডিফাই করতে পারি। তো এই কাজগুলো আমি ইচ্ছা করলে এইভাবে করতে পারি এখান থেকে, অ্যাবাউট থেকে। তারপরে আমরা এই বিষয়টা দেখলাম, এখন আমরা কি এখানে আমরা কালেকশন তৈরি করব। সেই কালেকশন তৈরি করার জন্য আমরা এখান থেকে ক্লিক অর ড্র্যাগ আমরা এখানে এখানে ক্লিক করে করতে পারি, অথবা প্লাসে ক্লিক করে করতে পারি, অথবা এই প্লাসে ক্লিক করে করতে পারি। আমরা এই তিন জায়গাতেই করতে পারি, আমরা যেখান থেকে মন চায় এখান থেকে করতে পারি। আমরা ধরুন এটাই ক্লিক করলাম, এই প্লাসে ক্লিক করলাম। এখন আমরা প্রথমে কি তৈরি করবো, আমরা কালেকশন তৈরি করবো। এখানে অনেকগুলো অপশন, কালেকশন, ইম্পোর্ট, ওয়েব পেজ, ইমেজ, ফাইল, নোট, আমরা সমস্ত সবগুলো বিষয় দেখবো। তাহলে প্রথমে আমাদের এখানে কাজটাকে কালেকশন তৈরি করা। আমরা কালেকশন যেটা বলছিলাম ফোল্ডার, একটা মেন ফোল্ডার বা কালেকশন যেটা আমরা মেন ফোল্ডার যেটা বলছিলাম সেরকম এখানে নামে একটা কালেকশন তৈরি করবো। তাহলে আমরা কালেকশনে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমাদের কালেকশনের নাম কী দেব সেক্ষেত্রে সেটা আমাকে প্রথমে এখানে ঠিক করতে হবে। তো আমার এখানে আমি তো করবো আমার বিজনেসটা আমি যে করবো, সেক্ষেত্রে আমার বিজনেসের এখানে আমি কালেকশনগুলো কীভাবে রাখবো সেইভাবে আমাকে এখানে সেট করতে হবে। তো এখন ধরুন যে কি এখানে আমি আমার বিজনেসটা যেহেতু এখানে কি হেলথ বিউটি, তাহলে আমি এখানে প্রথমে আমি একটা হেলথ নামে একটা কী করবো, একটা কালেকশন তৈরি করবো। আমি হেলথ নামে একটা কালেকশন তৈরি করলাম, ঠিক আছে। ধরুন হেলথ আমি টিপস লিখে দেওয়ার সাথে হেলথ টিপস হেলথ টিপস লিখে দিলাম। এখন এই এটার নামে আমি যে এই কালেকশন তৈরি করলাম, এখন এটার উপর ভিত্তি করে আমাকে এখানে কী করতে হবে, লিখতে হবে। এটা এখানে নাম কী দিছে, রাইট দ্য এডিটোরিয়াল অর অ্যাড ট্যাগ। রাইট দ্য এডিটোরিয়াল আমাকে এখানে কিছু লিখতে হবে, অথবা আমি কী করতে পারি অ্যাড ট্যাগ দিতে পারি, অথবা আমি ট্যাগ ইউজ করে দিতে পারি, অথবা কিছু লিখতে পারি, দুইটাই করতে পারি। ওরা এই জিনিসটা বুঝেছে এখানে। ধরুন এই বিষয়ের উপর আপনি এখানে কিছু লিখলাম, অথবা ধরুন আপনি ট্যাগ ইউজ করতে পারেন, বাস ট্যাগ ইউজ করতে পারেন এইভাবে। ধরুন আপনি হ্যাশট্যাগ বা দেখা গেছে, অথবা আপনি এখানে মনে করেন আপনি দুই তিনটা আপনার ট্যাগ ইউজ করতে পারেন, অথবা আপনি কিছু লিখতে পারেন। লেখা ধরুন আপনি কী করবেন, এখানে আপনি এই যে অ্যাডে ক্লিক করলেন, তাহলে অ্যাডে ক্লিক করলে কী হলো আপনার এখানে, আপনার এখানে কী হলো, এখানে ধরুন যে আপনার একটা কী হয়ে গেল, আপনার একটা এখানে কালেকশন তৈরি হয়ে গেলো। তাহলে আমি হেলথ টিপসের উপরে কালেকশন করলাম, তৈরি করলাম। এখন আমরা কী করবো, এখন এখন যেহেতু বিউটির উপর একটা আমরা কালেকশন তৈরি করবো, তো সেক্ষেত্রে আমরা এই যে এখানে এই যে ডান পাশে প্লাস আসলো এখানে ক্লিক করতে পারি, উপরে ক্লিক করতে পারি। ধরুন আমরা এখানে ক্লিক করলাম, এখন আমরা আবার টাইটেলে ক্লিক যাই, এখন লিখলাম কি বিউটি টিপস। সেম ওইটার মতো করে এখানে আমি এইটার বিউটির উপরে কিছু এখানে লিখবো, ঠিক আছে। অথবা আপনি এখানে ধরেন যে আপনি কিছু লিখলেন, অথবা আপনি ট্যাগ ইউজ করলেন, এইটা করলেন, করার পর আবার এটা ক্লিক করলাম। তাহলে আমরা কি এখানে আমার বিউটির উপরে একটা কী হলো এখানে, আমার আমি বিউটির উপরে একটা কী করলাম, এখানে একটা কালেকশন আমি তৈরি করলাম। তাহলে হেলথের উপর একটা কালেকশন, আমার বিউটির উপর একটা আমি কালেকশন তৈরি করলাম। সেক্ষেত্রে আমার যেহেতু বিজনেসটা হেলথ টিপস হেলথ অ্যান্ড বিউটির উপরে, তাহলে আমি এখানে সমস্ত বিষয়গুলো থাকবো কি হেলথ টিপসের উপরে থাকবো সমস্ত বিষয়গুলো, আর সমস্ত বিষয়গুলো থাকবো বিউটি টিপসের উপরে। এখন এই দুইটা হচ্ছে আমার এখানে কি, এই দুইটা হচ্ছে আমার মেন ফোল্ডার, এই দুইটা হচ্ছে আমার এখানে মেন কালেকশন। তো এটা হচ্ছে আমার একটা মেন কালেকশন, এটা মেন কালেকশন দুইটা। এখন এই দুইটার ভিতরে আমরা সাব কালেকশন তৈরি করবো, যেটা বলেছিলাম সাব ফোল্ডার ওইভাবে তৈরি করবো। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ধরুন আমরা হেলথ টিপসের মধ্যে প্রথমে যাই। তো হেলথ টিপসের মধ্যে আমরা এখানে প্রথমে এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা হেলথ টিপসে ঢুকলাম। ঢুকার পরে এখন এটার ভিতরে আমি কী করবো, আমরা যেটা বলছি সাব ফোল্ডার, ফোল্ডারের ভিতরে এরকম একটা সাব কালেকশন তৈরি করবো। তো সেটা তৈরি করতে গেলে সেম আগের মতো করে এখানে ক্লিক, অথবা এই প্লাসে ক্লিক। ক্লিক করার পরে আমি এইটার ভিতরে যে এখন আমি কি এই ইগুলো তৈরি করবো সেগুলোর নাম কি, সেগুলো আমি এখন বাইর করি। আমি আমার যেই ওয়েবসাইট থেকে আমি আমার আমার বিজনেস রিলেটেড যে ওয়েবসাইটটা আমার আছে, সেই ওয়েবসাইট থেকে আমি সেই বিষয়গুলো নিব। কীভাবে নিব বিষয়গুলো দেখেন, আমি আমার ওয়েবসাইটে ধরেন এইটা আমার ওয়েবসাইট এক্সাম্পল স্বরূপ, এইটা আমার ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট থেকে ধরেন যে এখানে আমি এখান থেকে আমার কী কী বিষয় যে বিউটি আছে, ঠিক আছে, এটা আমার ধরেন যে হেলথ বিউটি রিলেটেড ওয়েবসাইটটা এটা। তো এখান থেকে কি এখান থেকে আমার বিউটি আছে, আমার এখানে ডায়েট নিউট্রিশন এইটা, এই দুইটা ধরেন, এই দুইটা ধরনের আছে আপনি হেলথের অপশন, আর এটা বিউটি আলাদা একটা অপশন। তাহলে এই দুইটা থেকে আমরা যেটা রাখবো সেটা হেলথের ভিতরে রাখবো, আর বিউটির থেকে বিউটির বিষয়গুলো আমরা আলাদা রাখবো। তো বিষয়টা কীরকম আমরা দেখি। তো এখন আমাদের কি এখানে আমরা এই যে ডায়েট নিউট্রিশন আমরা এই অপশনে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখানে যে ডায়েট নিউট্রিশন আমরা এটা এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা এখানে যাই। এখন আমরা কী করবো এখানে হেলথ টিপসের ভিতরে ডায়েট নিউট্রিশন নামে একটা আমরা কী করলাম, এখানে আমরা একটা সাব কালেকশন আমরা তৈরি করতেছি, ঠিক আছে, এটার ভিতরে। তাহলে এখানে ডায়েট অ্যান্ড নিউট্রিশন দেওয়ার পরে এটার ভিতরে আবার সেম আগের মতো করে কিছু লিখলাম। লেখার পর এখানে কি আমরা এখানে আমরা অ্যাডে ক্লিক করলাম, এখানে কি আমাদের ডায়েট নিউট্রিশন নামে একটা কী হলো সাব কালেকশন বা তাদের কালেকশন তৈরি হয়ে গেলো। তাহলে আমার আবার এখানে প্লাসে ক্লিক করলাম, এখন আমরা আমরা কী করলাম ডায়েট নিউট্রিশন মধ্যে রাখলাম। এখন আমরা কী করতে পারি, এখন আমরা আবার যাই কোনটায়, এখন আমরা দেবো ফিটনেস, আমরা ফিটনেসের গেলাম, কপি করি। কপি করার পর আমরা এখন ফিটনেসের এটা নেই লিখলাম,
তো এই বিষয়গুলোকে রিপ্লেস দ্য ইমেজ, আমি ইচ্ছা করলে এই যে আমার ইমেজটা আমি এখান থেকে রিপ্লেস করতে পারি, চেঞ্জ করতে পারি। তারপরে এখানে কি এই যে টিম আপ দেওয়া সেই কাজটা করতে পারি, প্রাইভেট প্রাইভেট আমরা কি মেক ইচ্ছা করলে প্রাইভেট রূপে রাখতে পারি, কিন্তু এটা প্রিমিয়াম অপশন। যাই হোক, এই বিষয়গুলো আমাদের লাগবে না, আমরা এখান থেকে এই বিষয়গুলো এই কাজগুলো করতে পারি। তাহলে আমরা এখানে ফিটনেস আমরা এখানে কি দিলাম, আমরা কি কি ট্যাগ বা এখানে আমরা কিছু লিখে দিব, লেখার পর অ্যাড এ ক্লিক। তাহলে আমাকে ফিটনেস আর ডায়েট অ্যান্ড নিউট্রিশন আমাকে সাব কালেকশন আমরা তৈরি করে দিলাম, তৈরি করলাম। তাহলে আমাদেরকে এখানে আমাদের এখানে কালেকশনটা তৈরি করলে আমরা এখন বিউটিতে যাই। আবার আমরা এখন কি করব, আমরা বিউটিতে যাই, আমরা কি করব এখানে বিউটিতে যাইতে গেলে এখানে কিন্তু আমরা কীভাবে যাবো, এখানে কিন্তু অপশন আছে, আমরা কীভাবে পিছন দিকে যাবো সেই অপশন কিন্তু আছে। আমরা ইচ্ছা করলে যে এখানে অপশন আছে কি ব্যাক, আমরা ব্যাক দিয়ে যেতে পারি। আমরা ব্যাক ছাড়াও আরেকটা অপশন কিন্তু এখানে আছে প্যারেন্ট, প্যারেন্টে আমরা যাওয়া মানে কি আমরা যখন প্যারেন্টে ক্লিক করলাম তখন এইটার এটা ধরেন যে কি এইটা এসে মনে করেন যে এইটার যা আপনার বাবা আছে সেটা বাবা মা আছে তার কাছে যাবে। কীরকম আমরা এই যে প্যারেন্টে ক্লিক করি, প্যারেন্টে ক্লিক করলে দেখা গেছে কি আমরা এখানে কি দেখা গেছে কি এই ড্রেসে আমরা প্যারেন্ট। আমরা যখন এই যে হেলথ টিপসে গেলাম তো হেলথের হেলথের চাইল্ড এই দুইটা, ওই হেলথ টিপসের চাইল্ড এই দুইটা আমরা যখন এই প্যারেন্টে ক্লিক করি তখন কি হয় এই যে এটার প্যারেন্টের কাছে চলে আসলাম, এটার পিতামাতার কাছে চলে আসে, বিষয়টা এরকম আর কি। সেমভাবে আমরা এখানে কি বিউটি টিপসে যাই, বিউটি টিপসে যাওয়ার পর এখানে অ্যাডে গেলাম, তখন আমরা কি বিউটি টিপস থেকে আমরা বিষয়গুলো নেই। এখন আমরা বিউটিতে গেলাম, আমরা এখানে এই যে বিউটিতে আমরা এটা কপি করি, কপি করার পর আমরা এখানে কি এই যে টাইটেল বিউটি দিলাম, বাস এখানে আমরা কি এটা সম্বন্ধে লিখলাম, লেখার পর এখানে আমরা অ্যাডে ক্লিক করলাম। তাহলে বিউটি টিপসের ভিতরে কি আমরা বিউটি নামে এখানে একটা কি করছি সাব কালেকশন তৈরি করলাম। তো এখন দেখা গেছে কি এই বিউটির ভিতরে আমরা কি করব, এই বিউটির ভিতরে আমরা এখন যে আরও ওই হেলথের ভিতরে আর আমাদের কাজগুলো করব, সেই কাজগুলো কী করবো, আমরা যাই আবার আমরা ব্যাকে যাই, আমরা ব্যাকে যাই গেলাম, মনে করেন ব্যাকে গেলাম আবার এখানে পিছনে চলে আসলাম। আমরা কী করলাম এতক্ষণ, আমরা হেলথ টিপসের ভিতরে আমরা কী করলাম এখানে ডায়েট অ্যান্ড নিউট্রিশন আর ফিটনেস নামে আমরা দুইটা কী করলাম সাব কালেকশন তৈরি করলাম। এখন এইটার ভিতরে আমরা আরও সাব কালেকশন তৈরি করতে পারি, মানে ফোল্ডারের ভিতরে সাব ফোল্ডার, ওই ফোল্ডারের ভিতরে আরও ফোল্ডার আমরা এরকম তৈরি করতে পারি। সেমভাবে এখানে আমরা এখানে কি আমাদের এখানে মেন যে হেলথ টিপস বিউটি টিপসের ভিতরে আমরা এটার মধ্যে দুইটা করলাম ডায়েট নিউট্রিশন ফিটনেস। এখন আমরা এই ডায়েট নিউট্রিশনের ভিতরে আমরা আবার কালেকশন তৈরি করবো, কেমনে করবো, তাহলে আমরা কি এটার মধ্যে এখন ক্লিক করি, ক্লিক করার পর আমরা আবার প্লাসে ক্লিক করি, ক্লিক করার পর আমরা কি করবো এখান থেকে নেই, যেমন এখান থেকে আমরা ডায়েট নিউট্রিশন গেছিলাম, ডায়েট নিউট্রিশনে আমরা গেলাম, যাওয়ার পর আমরা এখন কালেকশন তৈরি করবো কি নামে, আমরা আমরা ফুড নামে একটা কালেকশন তৈরি করবো। তাহলে আমরা কি আমরা ফুড এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পরে আমরা এখানে যাই এই টাইটেলে গেলাম, আমরা ফুডে নাম দেওয়ার পরে সেমভাবে এখানে লেখার পরে অ্যাড এ ক্লিক। তাহলে আমাদের এখানে কী হলো, আমাদের ফুড নামে একটা সাব কালেকশন বা কালেকশন তৈরি হয়ে গেলো। আমরা আবার প্লাসে ক্লিক করি, আমরা পরের টাবার নিব, ফুডের পরে ধরুন আমরা কী রাখবো নিউট্রিশন, এখন নিউট্রিশন নামে আমরা একটা কালেকশন সাব কালেকশন তৈরি করব। আমরা ডায়েট নামে একটা সাব কালেকশন তৈরি করব, বাস ধরুন তিনটা তৈরি করলাম, ইচ্ছা করলে আমরা সবগুলো করতে পারি। আমরা ধরুন যে তিনটা দিয়ে এখানে বিষয়টা আমরা বুঝাইতেছি এটা। তারপরে ধরুন ফিটনেসেরটা সেম, ফিটনেসেরটা ধরুন আমরা সেমভাবে এখানে আমি ধরুন ফিট গিয়ার নিলাম, আমরা আবার কি এই যে এখানে যাই, আমরা প্যারেন্টে যাই অথবা ব্যাকে যাই, সেমভাবে কি এখানে আমরা ফিটনেসে গেলাম, ফিটনেস যাওয়ার পর আমরা এখানে প্লাসে ক্লিক করি, ফিটনেস গিয়ার, ব্যাস পরে আমরা যাই ফিটনেস গিয়ারের পরে ধরুন আমরা ইয়োগা, আমরা ইয়োগাটা কপি করলাম, ইয়োগা অ্যাড করে দিলাম। এইভাবে ধরুন আমরা অন্যগুলো অ্যাড করতে পারি। এখন আমরা দেখেছি কি আমরা বিউটিটা থেকে নেই আমরা কয়েকটা, তখন আমরা কি আবার ব্যাকে যাই, এখন আমরা কি আরও ব্যাকে গেলাম, আমার এবার বিউটি টিপসে ঢুকি। তো বিউটি টিপসের ভিতরে বিউটির ভিতরে এখানে এই যে বিউটির ভিতরে যে অপশনগুলো আছে এগুলো আমরা এখানে রাখবো। তো বিউটিতে ঢুকলাম, ঢোকার পরে যে প্লাসে ক্লিক, এখন আমরা কী করবো সাব কালেকশন আমরা কালেকশন তৈরি করবো। তাহলে আমরা এখান থেকে নিলাম ধরুন যে স্কিন কেয়ার নিলাম, অ্যাড করলাম, সেমভাবে এখন স্কিন কেয়ারের পর আমরা পরেরটা নেই, ব্যাস মেকআপ নিলাম,
সেম ভাবে আমরা ধরেন যে এইভাবে আমরা পরেরটাও নিতে পারি, যে পরে যেগুলো আছে পরের টাস আরেকটা নিলাম, ধরেন যে এখানে কি নিলাম আমরা নেলস এটা ধরে নিলাম, ব্যাস এখানে কি করলাম তাহলে এখন আমরা আমাদের এই বিষয়গুলো এখানে তৈরি করে গেলো। তাহলে আমরা আবার এখানে আমরা একবার এই যে প্যারেন্টে গেলাম, এই যে বিউটির প্যারেন্টে আসলে আমরা এটার প্যারেন্টে যাই, এটার প্যারেন্টে এই যে বিউটি টিপস। তাহলে এখন আমরা কি কি করলাম, এখানে প্রথমে ধরেন যে আমরা যেটা বলছিলাম ফোল্ডার, এটা ধরেন যে এই দুইটা আছে মেন ফোল্ডার, তো এর ভিতরে এই দুইটা কি সাব ফোল্ডার, মানে কালেকশনের ভিতরে সাব কালেকশন, সাব কালেকশনের ভিতরে আবার সাব কালেকশন আছে, যেমন কি ফোল্ডারের ভিতরে ফোল্ডার যেটা বলছিলাম। এখন এটা গেলাম এর ভিতরে তিনটা আবার কি সাব ফোল্ডার দেওয়া আছে, তো যেমন কি আছে এখানে সাব কালেকশন, সাব কালেকশনের ভিতরে সাব কালেকশন দেওয়া আছে। তাহলে এখন কি এখন দেওয়া গেছে কি আমরা এখানে কি আমাদের এখানে কি আমাদের এখানে তাদের মেন কোনটা দাঁড়াতেছে, মেন হচ্ছে হেলথ টিপস আর বিউটি টিপস। তো এখন যেইটা ঢুকবো হেলথ টিপসে ঢুকার পরে আমরা ডায়েট নিউট্রিশন আর ফিটনেস এই দুইটার ভিতরে আমরা যে কাজগুলো কি রাখবো ফুডের নিউট্রিশনের ভিতরে রাখতে পারবো। তো বিষয়গুলো আমরা এখন কীভাবে রাখবো সেই বিষয়গুলো আমরা দেখি। আমরা তো এখানে বিষয়গুলো তৈরি করলাম, এখন এখান থেকে আমাদের যে আমরা বিজনেসের যে আমাদের লিঙ্কগুলো থাকবে বা আর্টিকেল কন্টেন্ট ভিডিও এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে কীভাবে রাখবো সেই বিষয়গুলো এখন আমরা দেখি। আমরা ধরুন যে এখানে ব্যাকে গেলাম, যাওয়ার পরে এখন ধরুন যে আমরা কী করতে পারি, কীভাবে বিষয়গুলো রাখতে পারি। এখন ধরুন যে এখানে আমাদের যে হেলথ টিপস, ঠিক আছে, এখন আমরা এই হেলথ টিপসের ভিতরে আমরা কি করব, আমরা এখানে যাই, আমরা ধরুন যে এখানে হেলথ টিপসে যাওয়ার পর এখানে এই যে ডায়েট অ্যান্ড নিউট্রিশন আছে আমরা এই অপশনে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা ধরুন যে এখানে এই যে ডায়েট অ্যান্ড নিউট্রিশন আছে, এই ডায়েট অ্যান্ড নিউট্রিশনের ভিতরে আমাদের এখানে কয়েক অপশন আছে, আমরা হেলথ টিপসে যাই, যাওয়ার পর এখন ডায়েট অ্যান্ড নিউট্রিশন, এই যে ডায়েট অ্যান্ড নিউট্রিশন আছে এইটার ভিতরে আমরা এই ডায়েট নিউট্রিশনের ভিতরে আমরা কি করতে পারি, এই ডায়েট নিউট্রিশনের ভিতরে আমরা ইচ্ছা করলে সরাসরি এই যে আমরা যেই এখানে যে ইগুলো দেওয়া আছে পেজগুলো দেওয়া আছে, যে ওয়েব পেজগুলো দেওয়া আছে এগুলোর লিঙ্কগুলো আমরা কি করতে পারি এখানে সরাসরি শেয়ার করতে পারি। তো বিষয়গুলো কীরকম আমরা একটু দেখি। যেমন আমাদের এখানে আমরা ফুডের অপশনে যাই, আমরা ফুডের এখানে লিঙ্কটা ওপেন করি, নিউট্রিশনের লিঙ্কটা ওপেন করি, ডায়েটের লিঙ্কটা ওপেন করি, এই তিনটে আমরা এখানে কীভাবে রাখবো সেটা দেখি। তো আমরা এই যে এটা ধরেন যে ফুডেরটা গেলাম, এখানে আমরা ফুডের এই পেজের এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করি, কপি করার পর আমরা এখানে গেলাম। এখন ধরুন যে কি আমরা এখানে কীভাবে রাখবো এখানে, তো আমাদের এখানে রাখতে গেলে বিষয়টা কী করতে হবে, আমাদের এখানে রাখার জন্য এখন আমরা কোথায় যাব, এখন আমরা ধরুন যে এখানে আমরা যখন এই যে এখানে ডায়েট অ্যান্ড নিউট্রিশন অপশন আমরা আসি, এখন আমরা এই যে এখানে আমরা ধরুন যে এখানে এই যে আমরা কোথায় ক্লিক করব, এই প্লাসে ক্লিক করব, ক্লিক করার পর আমরা কোথায় যাব, এই যে ওয়েব পেজ নামে একটা অপশন দেওয়া আছে আমরা এখানে যাব, এই যে ওয়েব পেজ নামে একটা অপশন দেওয়া আছে এই ওয়েব পেজ অপশনে এই অপশনে যাব আমরা। যাওয়ার পরে কি আমরা এখানে এই যে ট্রাই এ ইউআরএল অথবা সার্চ বাই কিওয়ার্ড আমাদের এখানে আমরা দুইভাবে রাখতে পারি। তো আমাদের এখানে কোনটা রাখবো, টাইপে ইউআরএল যেটা আছে আমরা ইউআরএল দিয়ে রাখবো, আমরা ইউআরএলটা দিলাম, দেওয়ার পর এখানে কি আমরা ইউআরএলটা কী করবো অ্যাডে ক্লিক করব। তাহলে কি হলো এখানে দেখা যায় কি আমাদের এখানে কি হলো আমাদের ফুডের কিন্তু লিঙ্কটা এখানে কি হলো শেয়ার হয়ে গেলো। আমাদের ফুডের কোন লিঙ্কটা শেয়ার হলো, আমার ফুডের যে পেজটা আছে এটা কিন্তু আমার এখানে শেয়ার হয়ে গেলো। তাহলে আমাদের এই ফুডের পেজটা আছে কার ভিতরে, আমাদের ফুডের পেজটা কিন্তু আছে ডায়েট অ্যান্ড নিউট্রিশনের ভিতরে, আমাদের ফুড আছে, ফুড নিউট্রিশন ডায়েট এই তিনটাই আছে কোন জায়গায়, আমাদের এখানে এই ডায়েটের ভিতরে। তাহলে আমরা ডায়েটের ভিতরে ফুডের পেজের লিঙ্কটা শেয়ার করে দিলাম। সেমভাবে আমরা আমার নিউট্রিশনের পেজটা শেয়ার করে দিই, এখানে এটা কপি করি, কপি করার পরে সেমভাবে এখানে কি আমরা আবার প্লাসে গেলাম, যার পরে ওয়েব পেজে ওয়েব পেজে ক্লিক, ওয়েব পেজে ক্লিক করতে হবে, করার পর এখানে আবার লিঙ্কটা দিলাম, লিঙ্কটা দেওয়ার পরে এইটার লিঙ্কটা আমরা এখানে অ্যাড করে দিলাম। সেমভাবে আবার কি আমরা ডায়েটে যাই, এইটা এই তিনটে আমরা এইটা আবার গেলাম, আবার প্লাসে গেলাম, প্লাসে গিয়ে ওয়েব পেজে ক্লিক করতে হবে, ব্যাস ক্লিক করলাম, লিঙ্কটা দিলাম অ্যাড। তাহলে এখন ধরুন যে আমরা কি আমার এখানে ফুড নিউট্রিশন ডায়েট মানে এইটার ভিতরে যে এই ডায়েট নিউট্রিশনের ভিতরে আমার এখানে যে ডায়েট নিউট্রিশনের ভিতরে আমার তিনটা বা যত যতগুলো যতগুলো পেজ আছে ওয়েব পেজ আছে সবগুলো আমি ইচ্ছা করলে কী করতে পারি, ডায়েট নিউট্রিশনের ভিতরে এইভাবে আমরা কী করতে পারি পেজগুলো ওয়েব পেজগুলো ওপেন করে এইভাবে লিঙ্কগুলো নিয়ে এখানে কী করতে পারি লিঙ্কগুলো আমরা রাখতে পারি। এইভাবে আমরা কী করতে পারি পেজের লিঙ্কগুলো এই ডায়েট নিউট্রিশনের ভিতরে যে ফুডের নিউট্রিশনের ডায়েটের যে পেজগুলো আছে এই পেজের ওয়েব পেজের লিঙ্কগুলোকে আমরা এইভাবে এখানে শেয়ার করে রাখতে পারি, এবার রাখতে পারি। পরে ধরুন যে এটার ভিতরে আমাদের কী আছে এখানে এই ফুডের এই ফুডের আলাদা কী আছে, ফুডের ভিতরে আলাদা যে কন্টেন্টগুলো আছে এই ফুডের যে ভিতরে আর্টিকেলগুলো আছে সেগুলো আমরা রাখবো ফুডের ভিতরে, নিউট্রিশনের ভিতরে যে আর্টিকেলগুলো আছে আমরা রাখবো এটার ভিতরে, সেমভাবে ডায়েটের যে ভিতরে যে আর্টিকেল বা কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা কী রাখবো এটার ভিতরে। তো সেই কাজটা আমরা কীভাবে করতে পারি, ধরুন আমরা এখন কোথায় ঢুকবো, আমরা ফুডে ঢুকবো, আমরা ফুডের কাজটা করবো। এখন আমরা কি এই ফুড অপশন বা ক্লিক করলাম, ক্লিক করার পর এখন এই যে ফুড আছে এখন ফুডের যে পেজটা আছে এই পেজের ভিতরে এখন যতগুলো এখানে কন্টেন্ট বা আর্টিকেল আছে এই আর্টিকেল বা কন্টেন্টের লিঙ্কগুলো আমরা এখানে কী করতে পারবো আমরা রাখতে পারবো। সেই ক্ষেত্রে ধরুন যে এখন আমরা ধরুন যে এখন এটা নিলাম, আমরা এইটা ক্লিক করলাম,
আমরা এই কন্টেন্টটা বা এই আর্টিকেলটা আমরা এই লিঙ্কটা এখানে নিয়ে আমরা আমাদের কি ফুডের ভিতরে রাখবো। এই যে আমরা আর্টিকেল বা কন্টেন্টটা এখানে লেখা আছে, এই যে লেখা আছে আমরা যেটা ক্লিক করলাম এখানে, ধরেন যে কি এই আর্টিকেল বা কন্টেন্টটা এখানে পড়ার পরে, ঠিক আছে, এখানে পড়ার পরে কি করবে ভিজিটররা এই আর্টিকেলটা বা কন্টেন্টটা পড়ার পরে এই যে যে লিঙ্কগুলো আছে যেখানে যে ওই ভিতরে যে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো দেওয়া থাকবে বা আমাদের যে বিজনেসের লিঙ্কগুলো দেওয়া থাকবে, এই আর্টিকেলটা বা কন্টেন্টটা পড়ার পরে এর ভিতরে আমরা যে লিঙ্কগুলো দেখবো সেক্ষেত্রে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক বা আমার কোনো প্রোডাক্ট বা প্রোডাক্টের লিঙ্ক বা দেখা গেছে কোনো ওয়েবসাইটের লিঙ্ক মানে যেই লিঙ্কগুলো দেওয়া থাকে সেই লিঙ্কতে ক্লিক করে মানুষ আমার কি করতে পারবে এখান থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবে। তো এই আর্টিকেলটা বা কন্টেন্টটা পড়ার পরেই আমার লিঙ্কে ক্লিক করে মানুষ কি করতে পারবে আমার ওই আমি যেই ধরনের প্রোডাক্টের লিঙ্ক দেবো বা আমার ওয়েবসাইটের লিঙ্ক দেবো সেটা থেকে মানুষ ইজিলি আমার প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে। তাই আমরা আর্টিকেল ইউজ করার মাধ্যমে আমরা বিজনেস কীভাবে করতে পারি সে বিষয়টা এখন আমরা দেখতেছি। তো আমরা আর্টিকেল এইভাবে ইউজ করে আমাদের এখান থেকে আমরা বিজনেস করতে পারি। সেক্ষেত্রে আর্টিকেলের লিঙ্কটা আমরা এখানে কীভাবে শেয়ার করবো, আমরা এই এই এখানে আর্টিকেল লিঙ্কটা আমরা এখান থেকে কপি করবো। কপি করার পরে এটা আমার কিসের আর্টিকেল ফুডের, তাহলে আমরা ফুডের অপশনে ঢুকলাম। ঢোকার পরে আমরা আবার কি এই যে প্লাসে অথবা এই প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে ওয়েব পেজে ক্লিক সেমভাবে আমরা এখানে লিঙ্কটা দিলাম। লিঙ্কটা দেওয়ার পর আমরা এটা ক্লিক করি, এই যে দেখেন আমার কি এই ফুডের ভিতরে যে আর্টিকেলটা আমরা করলাম আর্টিকেলটা কিন্তু আমার এখানে কি হয়ে গেলো, আর্টিকেলটা আমার এখানে শেয়ার হয়ে গেলো, ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেলো। আমরা অন্য আরেকটা আর্টিকেল নেই, ধরেন যে কি আমরা এটার ভিতরে এই আর্টিকেল নিলাম, আমরা আবার এখানে ব্যাকে যাই, আরেকটা আর্টিকেল নেই ফুডের, ধরুন ফুডের আমরা আরেকটা আর্টিকেল নেই, ধরুন ফুডের আমরা এই আর্টিকেলটা নিলাম। তো এই আর্টিকেলটা আমরা সেমভাবে আগেরটার মতো কি এখানে আর্টিকেলটা মানুষ পড়বে, আপনার যখন আর্টিকেলটা আপনি লিখবেন অবশ্যই আর্টিকেলের ভিতরে আপনার বিজনেসের যে লিঙ্কগুলো আছে আপনার আর্টিকেলের ভিতরে আপনার বিজনেসের লিঙ্কগুলো দিবেন, তাহলে মানুষ আর্টিকেলটা পড়ে আপনার এখান থেকে কি করতে পারবে ওই লিঙ্কে ক্লিক করে আপনার এই আর্টিকেলটা আপনি যে প্রোডাক্টের জন্য লিখছেন আপনি এই আর্টিকেলটা আপনি যেই ধরনের প্রোডাক্টের জন্য লিখছেন সেই ধরনের প্রোডাক্টগুলো মানুষ এখান থেকে কি করতে পারবে পারচেস করতে পারবে। যেহেতু আমরা এখানে আমরা হেলথ রিলেটেড বিউটি রিলেটেড, তাহলে আমাদের অবশ্যই কি আমাদের লিঙ্কগুলো থাকবে কি এখানে হেলথ বিউটি রিলেটেড লিঙ্কগুলো থাকবে, ওই লিঙ্কগুলো আমরা আর্টিকেল বা কন্টেন্ট আমরা ইউজ করবো, করলে মানুষ এখান থেকে আমার আর্টিকেলটা পড়বে, পড়ার পর এখান থেকে আমার লিঙ্কে ক্লিক করে মানুষ আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে। সেমভাবে এটা আমি লিঙ্কটা এখান থেকে কপি করে নিই, কপি করে আমরা আবার দেখাই দিই এটা, তাহলে আমরা কি এখানে আবার এই যে প্লাসে ক্লিক ওয়েব পেজে ক্লিক করা থাকতে হবে, ক্লিক করার পরে আবার আবার আগের মতো লিঙ্ক দেখা দিলাম আমরা কি এখানে আমরা এটা ক্লিক করলাম, তাহলে আমার ফুডের ভিতরে কিন্তু আমরা দুইটা আর্টিকেল এখানে নিয়ে আসলাম, যে ফুডের ভিতরে যে আর্টিকেল আছে সেটা আমরা নিয়ে আসলাম এখানে। তো এইভাবে সেমভাবে আমরা আমরা ফুডেরটা যেরকম নিলাম, ঠিক আছে, ফুডেরটা যেরকম নিলাম এইভাবে আমরা কি এই নিউট্রিশন থেকে আমরা এইভাবে আমরা আর্টিকেল নিতে পারবো। তো বিষয়টা আমরা দেখি এটা থেকে, তো নিউট্রিশন এখানে যে আর্টিকেলগুলো আছে আমরা এখান থেকে যে কোনো একটা আর্টিকেল আমরা ক্লিক করি, যেমন এই আর্টিকেলটা ক্লিক করলাম, এই কন্টেন্টটা ক্লিক করার পরে এখানে ধরো সেভেন হেলথ বেনিফিটস অফ সিরিজ এটা লেখা আছে, এখানে আমরা ধরেন যে এই আর্টিকেলটা এখান থেকে উগিলানোর মতো মানুষ এখান থেকে আর্টিকেলগুলো পড়তে পারবে। তো এই যে বিষয়গুলো এখানে সমস্ত বিষয়গুলো দেখা আছে, পড়লে এখানে লিঙ্ক থাকলে লিঙ্কে ক্লিক করে মানুষ প্রোডাক্ট কিনতে পারবে। তাহলে আমরা এই আর্টিকেলের কী করলাম লিঙ্কটা এখান থেকে নিলাম, তো এটা আমাদের কিসের আর্টিকেল এখানে আমাদের ওই কোনটা নিউট্রিশনের। তাহলে আমরা ফুডের কাজটা আমাদের দেখলাম, আমরা এখন কি আমরা এখন ব্যাকে যাই, ব্যাকে যে আমরা কোনটা দেখবো, আমরা তো ফুডের ভিতরে আমরা কি করছি আমাদের ফুডের ভিতরে এখানে আমরা দুইটা আর্টিকেল বা কন্টেন্ট এখানে আমরা কি করছি শেয়ার করছি, সেমভাবে আমরা কি এখন নিউট্রিশনের মধ্যে আমরা শেয়ার করবো। তাহলে এখানে আমরা এই প্লাসে অথবা এই প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ওয়েব পেজে গেলাম, আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করার পরে আমরা আবার আগের মতো অ্যাডে ক্লিক করবো, ব্যাস এখানে আমাদের হয়ে গেলো। সেমভাবে আমরা আরেকটা আর্টিকেল নেই, আবার ব্যাকে যাই, আমরা এই আর্টিকেলটা নিলাম, সেমভাবে আর্টিকেলটা এখানে আমরা আবার আগের মতো করে লিঙ্কটা কপি করলাম, প্লাসে ক্লিক, ওয়েব পেজে ক্লিক না করা না থাকলে ক্লিক করে নেবেন, তারপরে এটা ক্লিক করলাম, বাস এটা শেয়ার হয়ে গেল। এইভাবে আপনারা ধরেন যে কি আপনার এখান থেকে ধরুন আপনার যতগুলো আপনার আর্টিকেল প্রয়োজন ততগুলো আর্টিকেল আপনি এখান থেকে করতে পারবেন, আপনার যতগুলো প্রয়োজন আপনি এখান থেকে ধরুন আপনার আর্টিকেলগুলো আপনি নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ধরুন আমি দুইটা দেখালাম, এইভাবে আপনার যত আর্টিকেল আপনার দরকার এইভাবে আপনার যে এখানে যে আপনার টপিকটা আপনার বা আপনার যেখানে কালেকশনটা আপনি তৈরি করছেন নিউট্রিশন নামে এর ভিতরে সমস্ত আর্টিকেলগুলো আপনি রাখতে পারবেন। তো এইটা বিষয়টা আমরা এখান থেকে দেখলাম। এখন আমরা দেখি যে আমরা তো এখন এই দুইটা দেখলাম, এখন আমরা ধরেন যে কি আমরা বিউটি থেকে দেখি, আমরা ধরেন যে বিউটিতে ঢুকলাম, এখন বিউটিতে ঢুকার পরে এখন ধরেন যে কি আমরা এই যে বিউটির, ঠিক আছে, এখন এই বিউটির যে আমরা দেখি বিউটির লিঙ্কগুলো আমরা শেয়ার করছি কিনা একটু দেখে নিই। আমরা ধরেন যে কি আবার ব্যাকে যাই, আমরা আবার ব্যাকে গেলাম, তো আমরা কি হেলথের ভিতরে কাজ করলাম, বিউটির ভিতরে দেখি আমাদের বিউটির ভিতরে একটা ফোল্ডার করা আছে, এটার ভিতরে সাব ফোল্ডার, তো এটার ভিতরে কি এখানে আমাদের তিনটা স্কিন কেয়ার মেকআপ নীল নামে তিনটা ফোল্ডার তৈরি করা আছে, মানে তিনটা ফুল মানে তিনটা কালেকশন তৈরি করা আছে। আমরা ব্যাকে যাই, তাহলে এখানে আমরা আমরা কি দেখছি এটা আমাদের এখানে এই যে এটা আমরা যেটা দেখলাম এটা হচ্ছে আমাদের এখানে কি মেন বিউটি টিপসের মেন ফোল্ডার বা মেন কালেকশন, এটার ভিতরে ক্লিক করার পরে এর ভিতরে কি বিউটি নামে কি করা আছে এখানে আমাদের একটা ফোল্ডার করা আছে, এর ভিতরে আমাদের কি করা আছে এখানে
এর ভিতরে আমাদের এখানে তিনটা সাব কালেকশন বা সাব ফোল্ডার করা আছে। এই তিনটার ভিতরে আমরা কি করতে পারবো, আমরা এই তিনটার ভিতরে আর্টিকেল রাখতে পারবো। আর এই ভিউটির ভিতরে আমরা কি রাখবো, এই তিনটা পেজের এই যে স্কিন কেয়ার মেকআপ নেল এই তিনটা পেজের আমরা কি করব, আমরা ওই পেজের লিঙ্কগুলো রাখবো। সেই বিষয়টা আমরা একটু দেখে নেই প্রথমে। তাহলে বিউটির ভিতরে ঢোকার পরে এই বিউটির ভিতরে এখানে যে পেজগুলো আছে, তা বিউটির ভিতরে আমরা স্কিন কেয়ার এই পেজটা ওপেন করি, মেকআপের পেজটা ওপেন করি, পাশাপাশি আমরা নেল এই তিনটা পেজ ওপেন করলাম। তো এখান থেকে আমরা কি এখন স্কিন কেয়ারে প্রথমে ঢুকি। স্কিন কেয়ার থেকে স্কিন কেয়ারের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর আমরা এখন কি সেম আগের মতো করে বিউটির ভিতরে আমরা এখানে প্লাসে গেলাম, ওয়েব পেজে ক্লিক, আমরা লিঙ্কটা এখানে দিলাম, অ্যাডে ক্লিক করলাম, বাস আমাদের এই লিঙ্কটা স্কিন কেয়ারের লিঙ্কটা শেয়ার হয়ে গেল। পরে এখানে কি আমাদের মেকআপের লিঙ্কটা আমরা শেয়ার করি। আমাদের মেকআপের লিঙ্কটা শেয়ার করে দিলাম। এবার আমরা কি এবার নেইলের আমাদের নেইলের ওয়েব পেজের লিঙ্কটা আমরা শেয়ার করি। ব্যাস আমাদের কি নেইলের, তাহলে আমরা কি করলাম, আমাদের এই যে এখানে ধরেন যে আমাদের আমাদের এই যেখানে আমরা ঢুকলাম, আমাদেরকে এখানে যে এইটা এই যে বিউটি টিপসের ভিতরে আমাদের কি আছে, এখানে যে বিউটি আছে, এই বিউটির ভিতরে এখানে কি আমাদের তিনটা ওয়েব পেজ আছে। তাহলে আমরা কি করলাম, এখানে বিউটির ভিতরে যে তিনটা ওয়েব পেজ আছে, আমরা তিনটা ওয়েব পেজের লিঙ্ক কিন্তু এখানে দেখাই দিলাম, তিনটা ওয়েব পেজের লিঙ্ক কিন্তু দেখাই দিলাম, স্কিন কেয়ার মেকআপ নেইলের দেখাই দিলাম। এছাড়া আর অন্যান্য যেগুলো আছে সেম এইভাবে আপনারা যত পেজে থাকুক সমস্ত পেজগুলো এইভাবে এখানে শেয়ার করতে পারবেন। তারপরে এই এই পেজের নামে আলাদা কিন্তু এখানে আমরা কি করছি, এই যে এই পেজের নামে আলাদা স্কিন কেয়ার মেকআপ নেল এগুলোর নামে আলাদা কি এখানে কালেকশন বা সাব কালেকশন যেটা আমরা বলছি এগুলো তৈরি করছি। তো এগুলোর ভিতরে আমরা কি করবো, আমরা আমাদের কন্টেন্টগুলো লাগবে, এগুলো হচ্ছে আমাদের ওয়েব পেজের লিঙ্ক, স্কিন কেয়ার মেকআপ নেলের ওয়েব মানে মেন পেজটা ওয়েব পেজটা যেটা আছে ওয়েব পেজের লিঙ্কগুলো। আর এগুলো হচ্ছে আমরা কি এই ওয়েব পেজের নাম দিয়ে এখানে স্কিন কেয়ার মেকআপ নেল এগুলোর ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে, এই ওয়েব পেজের ভিতরে যে আমাদের কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো রাখার জন্য এখানে আমরা স্কিন কেয়ার নামে মেকআপ নামে নেলের ভিতরে নেলের নামে পরের আলাদা আলাদা সাব কালেকশন নামে এখানে করে এর ভিতরে আমরা সমস্ত কি করবো, স্কিন কেয়ারের ভিতরে স্কিন কেয়ারের সমস্ত কন্টেন্টগুলো, মেকআপের ভিতরে মেকআপের সমস্ত কন্টেন্টগুলো, নেলের ভিতরে নেলের সমস্ত কন্টেন্টগুলো আমরা এখানে কি করবো শেয়ার করবো শেয়ার করবো। সেই ক্ষেত্রে আমরা স্কিন কেয়ার প্রথমে গেলাম। তো স্কিন কেয়ারের ভিতরে আমরা এখানে স্কিন কেয়ারের কন্টেন্টগুলো আমরা দেখি। তো স্কিন কেয়ারের ভিতরে এখানে যতগুলো কন্টেন্ট আছে আমরা দেখি, অনেকগুলো কন্টেন্ট এখানে কি করা আছে, এখানে অনেকগুলো কন্টেন্ট, যেমন আমরা এই কন্টেন্টে আমরা ঢুকলাম, এই কন্টেন্ট ঢোকার পর এখন এই কন্টেন্টটা ধরেন যে এই যে কন্টেন্টটা সেম আমরা আগে যে একদম বলছি, এই কন্টেন্টটা মানুষ পড়বে, এই যে পড়ার পরে এই যে এখানে কি এখানে পড়াটা একটা লিঙ্ক দিয়ে দিছে, তো এই যে পড়াটার এখানে কি ইমেজ সহকারে এই যে স্বপ্ন এখানে কি এইটা ঢুকলে মানুষের এই যে লিঙ্কে ঢোকার পর এখান থেকে মানুষ কী করতে পারবে, প্রোডাক্ট পারচেস করতে পারবে। এই যে আর্টিকেলটা এখানে লেখার পর এর মধ্যে আপনি বিভিন্ন প্রোডাক্টের বা আপনার ওয়েবসাইটের বা আপনার যে কোনো লিঙ্ক আপনার এখানে দেখা দিলে মানুষ এই আর্টিকেলটা বা কন্টেন্টটা পড়ার পর এখান থেকে আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবে। তো এইভাবে আমরা কি এখান থেকে কন্টেন্ট মানে আর্টিকেল লেখার মাধ্যমে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো বা ওয়েবসাইটের লিঙ্কগুলোকে আমরা দেখা দিতে পারি আমাদের আর্টিকেল বা কন্টেন্টের মধ্যে। তো দেখার এটা তো আমরা ভিতরে দেখাই দিই, মানুষ ভিতরে থেকে পড়া প্রোডাক্ট কিনতে পারবে, কিন্তু আমরা কি করবো আমাদের এই আর্টিকেলের লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করবো। কপি করার পরে কি আমরা যেহেতু স্কিন কেয়ার মধ্যে পড়ছে আমাদের এই আর্টিকেলটা বা কন্টেন্টটা, তাহলে আমরা কি করবো এখানে এ প্লাস বা এ প্লাসে যেটা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের ওয়েবে ক্লিক যদি করা না থাকে এটা ক্লিক করতে হবে। পরে এখানে আমাদের এই যে লেখা আছে টাইপ ইউআরএল অথবা সার্চ বাই কিওয়ার্ড, আমরা ইউআরএল দিয়ে দেখি, পরে কিওয়ার্ডটা কীভাবে কাজ করতে সেটা আমরা দেখবো। এখন আমরা এই লিঙ্কটা দিলাম, দেওয়ার পর আমরা এটা ক্লিক করলাম, এই যে আমাদের এখানে স্কিন কেয়ারের লিঙ্কটা চলে আসলো। ঠিক আছে, স্কিন কেয়ারের আমাদের আর্টিকেল লিঙ্ক চলে আসলো। সেমভাবে আমরা এখন আরও দেখি, আবার ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর আমরা যদি এখান থেকে আরও কোনো কন্টেন্ট রাখতেছে সেমভাবে ধরেন যে কি আপনার আরও কন্টেন্ট ধরেন যে আমি এই কন্টেন্ট ওপেন করলাম, সেমভাবে ওইটার মতো করে এখান থেকে এই যে লিঙ্কটা কপি করবেন, প্লাস কপি করে প্লাসে ক্লিক, ওয়েব পেজে ক্লিক করা তাহলে ক্লিক করে নেবেন পেস্ট অ্যাড, বাস এই দুইটা হয়ে গেল। সেমভাবে আপনার এখানে যতগুলো দরকার সমস্ত কন্টেন্টগুলো কী করতে পারবেন, আমি যেভাবে দেখালাম এভাবে আপনার এখান থেকে করতে পারবেন। তো এটা দেখালাম, পরে ধরেন আমি মেকআপের থেকে একটা নিয়ে দেখাই, যে মেকআপের এখানে অনেক কন্টেন্ট আছে, ধরেন আমি মেকআপের থেকে ধরেন যে এই কন্টেন্টটা নিলাম, এই লিঙ্কটা নেই কন্টেন্টের। এখন আমরা ধরেন যে ব্যাকে যাই, ব্যাকে আমরা কোনটা রাখবো এখন মেকআপে, তাহলে আমরা মেকআপে ক্লিক করবো, ক্লিক করার পর আবার যে এই প্লাস অথবা এই প্লাস অথবা যেখানে যেখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে এই যে লিঙ্কটা দেখা দিলাম অ্যাডে ক্লিক, এই যেমন রাখলাম সেমভাবে ধরেন যে মেকআপ থেকে আপনারা আরও রাখতে গেলে ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পর আপনি অন্য যেটা নেবেন সেটা এখানে নিয়ে পাস আবার লিঙ্কে ক্লিক এই কপি করবেন, কপি করার পরে এখানে ব্যাস আমরা দুইটা রাখলাম। এখন আমাদেরকে এখানে মেকআপ তো রাখা হয়ে গেলো, আমরা নেল থেকে একটা নিয়ে দেখাই, বাস নেল থেকে ধরেন যে আমরা ধরেন যে এটা নিলাম, তো নেওয়ার পরে এটা যে কি আমাদের আর্টিকেলের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা এটা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার কোনটা কোন জায়গায় রাখবো আমরা নেলে রাখবো, তাহলে আমরা এই যে নেলে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করি,
ব্যাস আমাদের নেলের ভিতরে আমরা রাখলাম একটা, যেরকম দেখালাম সমস্ত বিষয়গুলো। এভাবে আপনার কি করবেন, আপনাদের এই নীল নামের এখানে যে কালেকশন বা আমরা সাব কালেকশন যেগুলো তৈরি করছি ওগুলোর ভিতরে এভাবে আপনাদের আর্টিকেল বা এখানে আপনাদের কন্টেন্টগুলো এইভাবে আপনারা শেয়ার করতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে ধরেন যে আমরা ওয়েবসাইট থেকে কীভাবে আমাদের এখানে যে ইগুলো আছে রাখতো সেই বিষয়গুলো আমরা এখানে দেখলাম। এখন ধরেন যে কি আমরা কী দেখবো এখন থেকে, ধরো আমরা তো এই বিষয়গুলো দেখলাম, আমরা এখানে কি বলছেন ওই যে এইটার যে প্যারেন্ট আছে আমরা প্যারেন্টে যাই, আমরা প্যারেন্টে গেলাম, তাহলে এখানে এই এটার প্যারেন্টে যাওয়ার পরে কি আমরা ইচ্ছা করে ব্যাক দিয়ে দিতে পারি। প্যারেন্টে গিয়ে এটার প্যারেন্টে গেলাম, যার পরে এখানে কি করছি আমরা কি জিনিসগুলো রাখছি যে বিউটি টিপসের ভিতরে বিউটি নামে ফোল্ড একটা ই করে কালেকশন তৈরি করে তার ভিতরে এই বিউটির ভিতরে যে এই স্কিন কেয়ার মেকআপ নেইলের যে পেজগুলো আছে সেই পেজগুলো আমরা শেয়ার করছি। তারপরে এই পেজগুলো যে আলাদা নাম দেয় স্কিন কেয়ার মেকআপ নাম দিয়ে আলাদা, সে তার ভিতরে এর ভিতরে যে কন্টেন্টগুলো আছে সমস্ত কন্টেন্টগুলো বাটেলগুলো আমি শেয়ার করে দিছি। তো এইভাবে আমরা কী করতে পারি, আমরা আমাদের বিজনেসের যে আমাদের যে ওয়েবসাইট থাকবে বা আমাদের বিজনেস থাকবে সেইভাবে আমরা এইভাবে কালেকশন তৈরি করে, আমরা কালেকশন তৈরি করে তার ভিতরে সাব কালেকশন তৈরি করে আমরা আমাদের কন্টেন্ট বা আর্টিকেলগুলো এইভাবে শেয়ার করতে পারি। তারপরে আমরা আবার ব্যাকে যাই, এখন আমরা এখানে কী কাজটা করবো, আমরা তো এটা করলাম, করার পর এখন আমরা এখানে এটা করবো কীভাবে, এখনও তো আমরা শুধু কন্টেন্ট শেয়ার করলাম ওয়েব পেজগুলো শেয়ার করলাম, এখন ধরুন আমরা ভিডিও শেয়ার করার সেম বিষয়টা, আমরা ভিডিও শেয়ার করতে গেলে এখন ধরুন যে আমরা ইয়েতে ঢুকি, এখন আমরা ধরুন যে ইউটিউবে ঢুকলাম, এখন আমাদের কন্টেন্ট রিলেটেড ভিডিও, এখন আমরা কি কোন ধরনের ভিডিও নেব, ধরুন যে এখন আমরা কোন ধরনের ভিডিও দরকার, আমরা ধরেন আমাদের নেইলের ভিডিও দরকার, ধরুন দিলাম কি আমরা এখানে নেইল আর্ট, আমাদের এটা একটা ভিডিও আমরা কি করবো শেয়ার করবো। সেক্ষেত্রে ধরুন যে আমরা ধরেন যে এইটা আমাদের ভিডিওটা এইটা এইটা আমরা ভিডিওটা নিলাম, এখন এই নেইলের ভিডিওটা আমরা এখান থেকে আমাদের এই লিঙ্কটা নিলাম, এখন আমরা কোথায় রাখবো, আমরা আমাদের নেইলের ফাংশনে ঢুকি, বিউটিতে ঢুকার পরে বিউটি আমরা কোথায় রাখবো এই নেইলের ভিতরে আমাদের নেইলের ভিডিওগুলো ভিডিওটা রাখবো, নেইলে ঢুকলাম, তাহলে এখন নেইলের যে আমাদের এখানে আর্টিকেল কন্টেন্টগুলো থাকবে তার ভিতরে আমরা কী করবো, নেইলের ভিতরে আমরা নেইলের ভিডিও নেইলের আর্টিকেল বা কন্টেন্ট নেইলের যদি কোনো নেইলের নামে আপনার যদি আলাদা কোনো পেজ থাকে ফেসবুকের পেজ বা নেইলের বিষয়ে আপনার এভরিথিং সমস্ত বিষয়গুলো আপনি নেইলের বিষয়গুলো সমস্ত নেইলের মধ্যে রাখবেন আপনি এর ভিতরে, মানে যেহেতু আলাদা আলাদা অংশ নেইলের একটা আলাদা অংশ স্কিন কেয়ার আলাদা একটা অংশ ঠিক আছে, যেমন আপনার ওই দেখা গেছে ওই মেকআপের একটা অংশ, মানে যার ওর ভিতরে মেকআপের ভিতরে মেকআপের সমস্তগুলো কন্টেন্ট আর্টিকেলগুলো বা ভিডিও যা থাকবে সমস্ত বিষয়গুলো রাখবেন। তাহলে আমরা নেইলের এখানে ভিতরে আমরা লিঙ্কটা নিলাম, প্লাসে ক্লিক করলাম, এখানে ওয়েব পেজে ক্লিক করার পর আমরা কি এখানে লিঙ্কটা দিব, দেওয়ার পর আমরা এটা ক্লিক, তাহলে কি হলো আমাদের এখানে আমাদের নেইলের ভিডিওটা আমরা শেয়ার করে দিলাম, আমাদের নেইলের ভিডিওটা আমরা শেয়ার করে দিলাম। এখন আমরা ধরুন আমরা ব্যাকে আমরা কী করবো, এখন ভিডিও শেয়ার করলাম আর ভিডিওর সাথে সাথে আমরা ধরুন যে এখানে আমরা কি নেইলের একটা ধরুন আমরা প্রোডাক্ট শেয়ার করি সরাসরি দেখি, ধরুন আমরা অ্যামাজন থেকে একটা নেইলের প্রোডাক্ট নিই, এখানে কী লিখে দিলাম নেইল, ধরুন আমরা নেইল পলিশ লিখলাম, তো নেইল পলিশ থেকে আমরা এখান থেকে একটা প্রোডাক্ট নিই, এটা হচ্ছে নেইলের প্রোডাক্ট, এখান থেকে আমরা এই প্রোডাক্টের লিঙ্কটা আমরা নিলাম, কপি করে নেওয়ার পরে এখন আমরা সেম ওইটার মতো যে প্লাসে ক্লিক ওয়েব পেজে ক্লিক করার পরে প্লাসে লিঙ্কটা দেখাই দিলাম অ্যাডে ক্লিক, তাহলে আমাদের কী হলো এখানে আমাদের প্রোডাক্টের লিঙ্কটা শেয়ার করে দিলাম। তো এইভাবে আমরা এখানে প্রোডাক্টের লিঙ্ক ভিডিও কিংবা আরও অন্য যে কোনো কিছু শেয়ার করা দরকার থাকুক সেই লিঙ্কগুলো নিয়ে আমরা এখানে লিঙ্কটা নেওয়ার পরে প্লাসে ক্লিক করে এখানে লিঙ্কটা দিয়ে দিব, দিয়ে দিলে অ্যাড করে দিলে আমাদের লিঙ্কটা এখানে শেয়ার হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কি এখানে নেইলের বিষয়টা দেখলাম, এখন আমরা আবার এখানে কি আমরা ব্যাকে যাই, আমরা নেইলের মধ্যে যেমন করলাম এরকম স্কিন কেয়ার মেকআপ আমরা কী করতে পারি, এইভাবে আমরা ভিডিও কিংবা কোনো প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করতে পারি। এবার আমরা হেলথের ভিতরে দেখি আমাদের একটা লিঙ্ক শেয়ার করি ভিডিও, আমাদের এখন আবার ব্যাকে গেলাম, আমরা এখন হেলথ টিপসে ঢুকি, হেলথ টিপসে ঢুকে হেলথের মধ্যে থেকে ধরুন আমরা ফিটনেসের, আমরা এই ফিটনেসের কী করবো, এই ফিটনেসের ভিডিও কিংবা আমরা ইয়োগার ভিডিও আমরা যেটা প্রয়োজন বোধ করি, ধরুন আমরা ইয়োগার আমাদের ইয়োগার আমরা কী করবো ভিডিও এখানে আমরা শেয়ার করবো। তো এখন ইয়োগার ভিডিও শেয়ার করতে গেলে আমরা এখানে কি আমরা এখান থেকে লেখা দেই আমরা লিখে দিলাম ইয়োগা ফর ওয়েটলেস লিখে দিলাম, তো এই রিলেটেড ভিডিও আমাদের দরকার, তাহলে আমরা ধরেন যে কি আমরা এই ভিডিওটা নিলাম মনে করেন, নেওয়ার পরে সেম আগের মতো লিঙ্কটা আমরা কপি করব, প্লাসে ক্লিক ওয়েব পেজে ক্লিক করা তাহলে ক্লিক করে নেবেন, প্লাস আমাদের ভিডিওটা হয়ে গেল। সেমভাবে এখানে কি আমরা ধরেন যে কি এখানে ইয়োগা রিলেটেড আমরা যদি কোনো প্রোডাক্ট মনে করেন যে ওয়েটলেস দেখাইছি ওয়েটলেসের কোনো প্রোডাক্ট আমরা নেই, ওয়েটলেসের একটা প্রোডাক্ট নিলাম, এখন যে কোনো প্রোডাক্ট আপনি দেখাই দেন ক্লিক করে দেখা দেওয়ার পরে আপনার লিঙ্কটা নেবেন, বাস আমরা দেখাই দিলাম। তাহলে আমরা ইয়োগার ভিতরে কি দেখাই দিলাম ভিডিও আমাদের প্রোডাক্টের লিঙ্ক দেখাই দিলাম। এখন আপনার ইয়োগা রিলেটেড যদি আপনার ফেসবুকের পেজ বা অন্য আরও যদি কোনো এরকম কোনো আর্টিকেল দেখাচ্ছে যে কোনো বিষয় থাকুক
সেই বিষয়টা আপনার লিঙ্কটা নিয়ে আপনি এখানে কি করবেন, এই প্লাসে ক্লিক করে দেখাই দেবেন, দিয়ে অ্যাড করে দেবেন আপনার সেই ইয়োগা রিলেটেড যত বিষয় আপনার থাকুক সমস্ত বিষয়গুলো আপনি এখানে কি করতে পারবেন, এইভাবে লিঙ্কগুলো আপনি শেয়ার করতে পারবেন। তাহলে আমরা এখানে কীভাবে এখানে ভিডিও কিংবা ওই প্রোডাক্ট দেখা গেছে সরাসরি প্রোডাক্ট বা ভিডিও বা দেখা গেছে ওই আর্টিকেল বা কন্টেন্টগুলো কীভাবে শেয়ার করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখলাম, পাশাপাশি ওয়েব পেজ কীভাবে শেয়ার করতে সেটা আমরা দেখলাম। আমরা আবার ব্যাকে গেলাম এখানে, বাস আমরা এখানে কি আমাদের এভরিথিং বিষয়গুলো এখানে কীভাবে শেয়ার করতে সমস্ত বিষয়গুলো আমাদের এখানে দেখা হয়ে গেল। এখন আমরা এখানে আমাদের আরও যে কাজগুলো আমরা করতে পারি, এখানে আমাদের কতগুলো আইটেম শেয়ার করছি, 32 আইটেম আমাদের এখানে দেওয়া আছে আমাদের এখানে। তো এখানে দেখা আমরা আরও বিষয়গুলো যেগুলো এখান থেকে কী করতে পারি, যেমন এখানে দেখা সব জায়গায় কিন্তু হেলথ বিউটি হল হেলথ বিউটি লেখা আছে, আমরা এই বিষয়গুলো ধরে একটু চেঞ্জ করতে পারি কীভাবে এখানে এগুলো দেখবো আমরা। তো এখন আমরা এখানে এই পাশে দেখি যে প্লাসের পাশে এই পাশে বিষয়টা কী দেওয়া আছে আমরা দেখি এডিট। তাই আমরা কী করতে পারি, এডিট অপশনে গেলাম, আমরা এডিট অপশন থেকে কী করতে পারি, আমরা কিন্তু এডিটের বিষয়টা করতে পারি। সেক্ষেত্রে এডিট এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, এডিট থেকে আমরা কী করবো, প্রোফাইল এডিট করবো নাকি অ্যাভাটার নাকি ইমেজ নাকি নিউ সেকশন, চারটে অপশন দেওয়া আছে। এখন আমরা যদি নিউ সেকশনে ক্লিক করি, নিউ সেকশনে দিলে আমরা এখানে কী করলাম, যেমন একটা ধরনের যে কোনো একটা দিলাম, এম দিলাম, জাস্ট যে জিনিসটা আমরা বোঝার জন্য এটা দিলাম, দিয়ে আমরা ওকেতে ক্লিক করি, এখন কিন্তু এই ধরনের একটা নতুন একটা সেকশন কিন্তু এখানে তৈরি হলো। এটা কি নতুন সেকশনটা তৈরি হলো আমরা যেটা করলাম এখানে এডিট হইয়া, আবার এখানে ক্লিক করি যেটা আমরা দেখলাম নতুন সেকশনটা তৈরি হলো। এবার আমরা প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পর আমরা কী করতে পারি, আমাদের এই প্রোফাইলটা আমরা এডিট করতে পারি। এখান থেকে প্রোফাইলে এডিট করে আমরা প্রোফাইলটা এখান থেকে ডিসক্রিপশন বা লোকেশন বা আর কিছু এখান থেকে চেঞ্জ করে আমরা ওকে দিলে আমাদেরকে প্রোফাইলটা চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা আবার এডিটে যাই, এখানে কি আমাদের অ্যাভাটার, এই অ্যাভাটার যেটা আছে যেটা আমাদের বিজনেসের লোগো আছে, আমরা ইচ্ছা করলে এই আমাদের এই বিজনেসের যে লোগোটা আছে এই লোগোটা আমরা এখান থেকে বিষয়টা আমরা আগে দিয়েছিলাম, এই লোগোটা আমরা চেঞ্জ করতে পারি। পরে এখানে ইমেজ, আমরা ইমেজ থেকে কী করতে পারি, এখানে এই যে আমরা যে ইমেজগুলো ব্যবহার করছি আমরা ইচ্ছা করলে এই ইমেজগুলো এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এখানে কোন ইমেজগুলো আমরা এই যে এখানে এই যে আমাদের ইমেজগুলো কোনটা আমরা এখানে ক্লিক দেখি, আবার এই যে ইমেজগুলো দেওয়া আছে আমরা চাই যে ইমেজগুলো আমরা চেঞ্জ করতে পারি, ইচ্ছা করলে আমরা ইমেজগুলো চেঞ্জ করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনার যদি ধরেন যে আপনার এখানে আমি ধরুন এইটা ক্লিক করে নিলাম, এখানে তো আমি যখন চেঞ্জ করলে তো দুইটার মধ্যে একই রকম হবে, ধরুন এটার মধ্যে এক ধরনের নিব, এটার মধ্যে আরেক ধরনের ইমেজ নিব, হেলথ টিপসের মধ্যে এক ধরনের ইমেজ থাকবে, বিউটি টিপসের মধ্যে আরেক ধরনের ইমেজ থাকবে, দুইটার মধ্যে দুই ধরনের ইমেজ আমি নিব। সেক্ষেত্রে কী করতে পারি, আমি এটা ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করার পরে এটার ধরনের আমি এক ধরনের ইমেজ নিব, সেটা কীরকম হতে পারে, আমরা এখন ধরুন আমরা এই যে এডিটে যাই, এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর এখন আমরা কী করবো, এখানে এখানে আমরা ধরুন যে কি ইমেজ দেখি কোথায় আছে, কাস্টমাইজে গেলাম, কাস্টমাইজে যাওয়ার পর আমরা কি এখানে এই ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পর এখন আমরা এটার থেকে ইমেজ নিতে গেলে আমরা নিতে পারি কোথা থেকে, মাই কম্পিউটার থেকে নিতে পারি অথবা সার্চ দা ওয়েব, আমি মানে ইন্টারনেট থেকে সার্চ দিয়ে নিতে পারি অথবা আমার কম্পিউটার থেকে নিতে পারি, মানে আমি দুইভাবে নিতে পারি। তো আমি ধরুন মাই কম্পিউটার থেকে নিলাম মনে করেন, তাহলে এখান থেকে আমি কি ধরুন এটা দেখাই দিলাম, ওপেনে ক্লিক, বাস আমার এই ইমেজটা কিন্তু এখানে সেট হয়ে গেল। তো এই ইমেজটা কিন্তু আমরা এটা ক্লোজ করি, এই যে এই ইমেজটা কিন্তু আমার এখানে সেট হয়ে গেল এই দুইটার মধ্যে। তো এখন আমরা ব্যাকে যাই, তাহলে আমাদের হেলথ টিপসের ভিতরে কিন্তু এখন আমাদের কী হলো, এই রিলেটেড যে ইমেজগুলো থাকবে, হেলথ টিপসে গেলাম আমরা এটার ভিতরে ঢুকি, তাহলে এখানে আমাদের যে সমস্ত যে এখানে কালেকশনগুলো আছে আমার এখানে যে যতগুলো কালেকশন সাব কালেকশন তৈরি করছি আমি হেলথের ভিতরে, এই যে এখানে যে সাব কালেকশনের ভিতরে আমি যেখানে এগুলো তৈরি করছি কালেকশন সাব কালেকশন সমস্তগুলো আমাদের কী হলো, এখন এই ধরনের ইমেজ হয়ে গেলো। এখন আমরা খুব বিউটিটা চেঞ্জ করি, আমরা বিউটিটা এখানে করতে পারি সেমভাবে, তাহলে আমরা এখন বিউটিটার মধ্যে আবার গেলাম, যাওয়ার পর আমরা কি এই এডিট অপশনে যাই, এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর আমরা এখানে কি আমাদের এটা কাস্টমাইজ করি, আমরা কাস্টমাইজে গেলাম, আবার ইমেজে গেলাম, ইমেজে গিয়ে এটা চেঞ্জ করি আমরা, এখন আমরা এটা তো আগে একটা কম্পিউটার আছে, এখন আমরা দেখি যে সার্চ অন দ্য ওয়েব এখান থেকে কেমনে করা যায় এটা দেখি। তো এখান থেকে ধরেন যে আমরা ইচ্ছা করলে কি আমরা বিউটি নামে যে কোনো আমরা লিখি বিউটি টিপস, আমরা এন্টার দিলাম, সার্চ করি, এখন এই ধরুন এই বিউটি টিপস অথবা বিউটি লেখা মানে যেটাতে সার্চ দেবেন ওই রিলেটেড ইমেজগুলো আসবে। এখন আপনার যেহেতু ইমেজ দরকার, ধরুন আমি এইটা ধরুন দেখা দিলাম, অথবা ধরুন আপনি যেটা দেখা দেন আমি ধরুন যে এটা দেখালাম, আমাদের ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, আমরা এখানে ক্রস করি, এটা ক্লোজ করে দিলাম, তাহলে আমাদের ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে আমাদের এখানে ধরেন যে কি এই যে ইমেজটা হলো আমরা এখানে ভিতরে ঢুকি, এই যে সমস্ত জায়গায় কিন্তু আমাদের এই ধরনের ইমেজটা তৈরি হয়ে গেল। এখন আমরা আবার ব্যাকে যাই, তাহলে আমাদের এই যে এই ইমেজটা কি এই ইমেজটা হচ্ছে হেলথের টিপসের সমস্ত ইমেজগুলো থাকবে, আর এটার মধ্যে যেটা দিলাম এটা বিউটি টিপসে। তো এখন কি আলাদা হয়ে গেলে জিনিসটা কিন্তু সুন্দর দেখা যায়। তো এইভাবে আলাদা আলাদা নিয়ে ধরুন যে আমরা ইমেজ সেট করতে পারি। তো আরেকটা বিষয় দেখে আমরা করতে পারি কিনা, আমরা ধরুন এটা বিউটি টিপসে ঢুকলাম, ঢোকার পর বিউটির মধ্যে আমরা ধরেন যে বিউটির ভিতরে আলাদা আলাদা ইমেজ রাখতে পারি কিনা, যেমন স্কিন কেয়ারের জন্য আলাদা ইমেজ, মেকআপের জন্য আলাদা ইমেজ, নেলের জন্য আলাদা ইমেজ, প্রত্যেকটা জন্য আমরা আলাদা আলাদা ইমেজ রাখতে পারি কিনা সে বিষয়টা আমরা দেখি।
স্ক্রিন কেয়ারের জন্য একটা ইমেজ রাখবো আমি, তাহলে স্ক্রিন কেয়ার আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখি এখানে রাখা যায় কিনা, অপশন যদি থাকে তাহলে রাখা যাবে। কাস্টমাইজ করি ইমেজ, এটা চেঞ্জ করলে তো সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখি আলাদা রাখার ব্যবস্থা আছে কিনা দেখে নিই। আমরা আবার একে যাই, কাস্টমাইজ ইমেজ, দেখি এখান থেকে বিষয়টা কিরকম দেখায়। মাই কম্পিউটার থেকে একটা ইমেজ নেই, দেখি চেঞ্জ হয় কিনা। ধরুন আমরা এই ইমেজটা নিলাম, দেখি এটা চেঞ্জ করে দেওয়া আমাদের কাজটা হয় কিনা দেখি। না, এটা দিয়ে চেঞ্জ করে দেখা গেছে আমাদের সব জায়গায় চেঞ্জ হয়ে যায়। এই যে সব জায়গায় এখান থেকে চেঞ্জ হয়ে যায়। তো এখন দেখা গেছে আলাদা আলাদা পার্ট বাই পার্ট চেঞ্জ করার অপশন আছে কিনা সেটা আমাদের দেখে এখান থেকে বাইর করতে হবে। যে স্ক্রিন কেয়ারের জন্য আমরা শুধু করতে পারি কিনা সেটা দেখি আছে কিনা এখানে। টাইটেল, নিউ সেকশন, কাস্টমাইজ, ক্রিয়েট টিম, মুভ এন্ড, ওইগুলো তো অপশন না। এটা কি অপশন? এডিটোরিয়াল, ওইটা তো এডিট করার অপশন। আমরা এইটা থেকে করতে গেলে ডিস্টিং ব্যাকগ্রাউন্ড প্রিমিয়াম ওইটা করতে গেলে সব জায়গা থেকে হয়ে যাবে। আচ্ছা দেখি করা যায় কিনা, সার্চ দেওয়ার থেকে সার্চ দেওয়া একটা ইমেজ নিয়ে দেখি। ধরুন আমরা এই ইমেজটাই দেখি, এই ইমেজটাই দিলাম, এটাই দিলাম মনে করেন, এটা চেঞ্জ হলো দেখি এখন সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে কিনা। আমরা ব্যাকে যাই, না এখন এখন হয়েছে। তাহলে এখন দেখা গেছে কি আমরা এইভাবে করতে পারি। এই যে স্কিন কেয়ারের জন্য ধরুন একটা জায়গায় যেরকম একটা ইমেজ আমি সেট করে দিলাম, এখন ধরুন মেকআপের জন্য করতে পারি। এই যে মেকআপে যাই, এখন মেকআপে ঢোকার পর এখন ধরুন আমি কী করতে পারি, এডিটে গেলাম, এই কাস্টমাইজে গেলাম, ইমেজে গেলাম, ইমেজে গিয়ে আপনার মাই কম্পিউটার থেকে অথবা আপনার ওয়েব থেকে সার্চ করে আপনার ধরুন ইমেজ দিতে পারেন। ধরুন আমি এখন যদি মনে করেন এটার জন্য ইমেজ নিলাম, ধরুন দেখি ধরুন এটা নিলাম, ব্যাস এখন আমি এটা ক্লোজ করলাম। এখন আমরা আবার ধরুন যে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে ধরুন যে এই যে এটার জন্য আলাদা একটা ইমেজ তৈরি হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারি যে স্কিন কেয়ারের জন্য একটা আলাদা আপনার যদি এইভাবে ই দেখা দেন, তাহলে স্কিন কেয়ার এইভাবে দেখা দিলে আপনার মেকআপের জন্য আলাদা দেখা ইমেজ দেখা দিলে আমার জিনিসটা সবচেয়ে আর সুন্দর হয়। কারণ কারণ স্কিন কেয়ার আপনি যখন লেখেন স্কিন কেয়ার রিলেটেড একটা ইমেজ দিলেন, মেকআপ রিলেটেড ইমেজ দিলেন, নেল টাইপের ইমেজ দিলেন, এতে কি জিনিসগুলো আপনার মানে আপনার এই বিজনেসটা মানে আপনার যখন মানুষ দেখবে তখন মানে তারা প্রত্যেকটা বিষয় আলাদা যদি খুব সুন্দরভাবে থাকে তাহলে দেখে খুব তারা মানে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সেই কারণে আমরা সব জিনিসগুলো মানে আপনার কন্টেন্ট, আর্টিকেল, ভিডিও সমস্ত শেয়ার করার পাশাপাশি আপনার জিনিসগুলোর ডিজাইনটা সুন্দরতা থাকে, আর মানুষ দেখে আকর্ষণ মানে আকর্ষিত হয়, যাতে আপনার এই কালেকশনগুলো সাব কালেকশনগুলো দেখে মানুষ যাতে আকর্ষণ না আকর্ষণ হলে আপনার এখানে মানুষ ঢুকবে, ঢুকে বিভিন্ন জিনিসগুলো আপনার দেখবে। এখানে ধরুন সেমভাবে নেলারটা আমরা এখন ধরুন যে আমরা হেলথ থেকে একটা চেঞ্জ করে দেখি, ব্যাকে গেলাম, সেমভাবে ধরুন যে আমরা এখন আমরা যে হেলথে ঢুকলাম, হেলথে ঢুকার পর এখন ধরুন যে আমরা এখান থেকে আমরা কী করবো, ধরুন যে এখন এই দুইটার আমরা আলাদা আলাদা করবো। তাহলে আমরা কী করতে পারি, এখানে আমরা আবার এডিটে গেলাম, কাস্টমাইজে গেলাম, ইমেজ সার্চ দেওয়া পেয়ে গেলাম অথবা কম্পিউটার যেখানে নেই, এখানে ধরুন যে আমরা ইমেজটা দেখা দিলাম, ক্রস করে দিলাম, এখানে দুইটা হলো। আমরা এখন পিছন দিকে আসি, এখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে হয় নাই। তাহলে এখন আমরা আবার ঢুকি, ঢুকার পর আমাদের এখন এই ডায়েট অ্যান্ড নিউট্রিশন আমাদের আলাদা আলাদা অংশে ঢুকি, এটা ঢুকলাম, এখন এখন দেখি যে কাজ হয় কিনা। এখন আমরা ডায়েট নিউট্রিশনের মধ্যে ঢুকলাম, এখন জিনিসটা হইতে পারে। আবার এডিটে ঢুকলাম, কাস্টমাইজ, ইমেজ, এখন ধরুন আমরা ইমেজটা ধরে নিলাম, এটা ক্লোজ করি। এখন ডায়েট নিউট্রিশনের ভিতরে যতগুলো আছে সবগুলো ইমেজ সেম হয়েছে, এখন ধরুন এই বিষয়টা হয়েছে। এখন এই যে ডায়েট নিউট্রিশনের ভিতরে আর এই যে ফিটনেস আলাদা কিন্তু ইমেজ হয়ে গেল। এখন ডায়েট নিউট্রিশনের আলাদা ইমেজ, এখন ডায়েট নিউট্রিশনের ভিতরে আবার যতগুলো বিষয় দেওয়া আছে সমস্ত বিষয়গুলো কিন্তু সেম ইমেজ হলো। এখন এটার ভিতরে যদি আপনি মনে করেন যে ফুডের জন্য আলাদা ইমেজ রাখতে চাই, তাহলে কী করতে হবে আপনাকে, অবশ্যই আপনার যেটার জন্য আলাদা ইমেজ থাকবে সেটার মধ্যে আপনাকে ক্লিক করে রাখতে হবে। তো ক্লিক করার পরে করতে হবে, এইভাবে কাজটা করতে হয়। আবার এটা ঢুকে আমরা এখন আমরা কাস্টমাইজে গেলাম, আবার ইমেজে যাই, যার পরে এখন সার্চ দেওয়া হয় অথবা মাই কম্পিউটার যেখানে যাই, যার পরে এখানে ধরুন আমরা এই ইমেজটা নিলাম, ব্যাস এখন এই ইমেজটা আমার হয়ে গেল।
এখন ধরেন দেখি আমাদের ইমেজটা কিন্তু হয়ে গেল, আমরা যাই এখন ব্যাকে যাই, বাস এখন ধরেন আমার ফুডের জন্য আলাদা ইমেজ, এখন এটা চেঞ্জ করলো সেমভাবে এটার মধ্যে ক্লিক করে ডাইট অথবা ডাইট যেটার জন্য চেঞ্জ করে এটা এভাবে ক্লিক করার পরে আবার এখানে কী করবেন আপনার এডিট করে দেখাই দেবেন, দেখাইলে আপনার কী হবে দেখা গেছে কি আপনার ওই যে নিউট্রিশনটা এটা ফুডের মতো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, আমরা তার প্রত্যেকটা আলাদা আলাদা যে কালেকশন আছে বা সাব কালেকশন আছে এইভাবে আমরা কী করতে পারি, ওদের যে এখানে যে কভার ফটো যেটা আছে বা উপরে যে পিকচারটা থাকবে সেটা আমরা চেঞ্জ করতে পারি, যে ফুডের জন্য ফুডের ইমেজ, নিউট্রিশনের জন্য নিউট্রিশন টাইপের ইমেজ, ডাইটের জন্য ডায়েটের টাইপের ইমেজ, নেলের জন্য নেলের ইমেজ, এইভাবে দেখা দিলে বিষয়গুলো সুন্দর হয়। তো এইভাবে বিষয়গুলো আমরা এখানে সেট করতে পারি, যাক যাক বিষয়টা আমরা দেখলাম এখানে এডিট করার বিষয়টা আমরা এখানে কীভাবে আমরা বিভিন্নভাবে করতে পারি আমাদের এই ইগুলোকে ওই কভার পেজগুলোকে আমাদের এই আর এই কালেকশনের যে উপরে কভার পেজগুলো করতে পারি সেগুলো আমরা দেখলাম। এখন আমরা আমাদের এখানে আরও বিষয়গুলো আমরা দেখি, এখন আমরা কী দিই এডিটের পরে আমাদের এখানে কী দেওয়া আছে শেয়ার, এখানে আমরা কি শেয়ারের বিষয়টা আমরা দেখি, এখন শেয়ার আমরা এখান থেকে কীভাবে করতে পারি, এখন আমরা শেয়ারে ক্লিক করলাম, শেয়ারের মধ্যে এখানে বিভিন্ন শেয়ারের অপশন দেওয়া আছে, সেক্ষেত্রে শেয়ারের বিভিন্ন অপশনের মধ্যে কী দেওয়া আছে এখানে এমবেড কানেকশন পারমালিঙ্ক কিউআর কোড টুইটার ফেসবুক আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি, সেক্ষেত্রে আমরা এমবেডে যদি যাই, এমবেডে গেলাম, এমবেডে যাওয়ার মধ্যে আপনার ধরনের এখানে কি আপনি নিজে এখানে সাইজ দিতে পারেন, এখানে নিজে সাইজ দিতে পারেন অথবা আপনার কোন ধরনের আপনি কি চান যে আপনার এই কোডটা আপনি নিয়ে আপনার ওয়েবসাইটে বা আপনার ব্লগ সাইটে আপনি বসাবেন, সেক্ষেত্রে আপনার সাইজটা কতটুকু নেবেন, বিভিন্ন সাইজ দেওয়া আছে অথবা আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন সাইজটা, ধরুন আপনি এই সাইজটা দিল ধরুন আমি এই সাইজটা নিলাম, নেওয়ার পর আপনার এই সাইজের এই যে কোডটুকু আছে এসটিএমএল কোডটুকু আপনি হাতে কপি করবেন, কপি করে আপনি আপনার ওয়েবসাইটে বা ব্লগ সাইটে দিয়ে দেবেন, সেক্ষেত্রে কী হবে এই সাইজ অনুসারে কী হবে আপনার সেখানে একটা কী হবে একটা তৈরি হবে, সেখানে আপনার কী হবে একটা এরকম আপনার আপনার একটা কালেকশনের আপনার কী হবে এরকমভাবে আপনি যে সাইজ দেখেন ওই সাইজ অনুসারে একটা ওখানে একটা কালেকশনের একটা আপনার ওয়েবসাইটে বা ব্লগ সাইটে একটা কালেকশনের একটা তৈরি হবে, তৈরি হলে সেখানে আপনি কী করতে পারবেন আপনার এই কালেকশনের ভিতরে আপনার যে লিঙ্ক বা পেজগুলো শেয়ার করছেন যে বিষয়গুলো শেয়ার করছেন সেগুলো আপনার ওয়েবসাইট থেকে বা আপনার ব্লগ সাইট থেকে আপনি দেখতে পারবেন। তো সেই কাজটা আমরা মূলত এখানে এমবেড এটা দিয়ে করতে পারি। পরে আমরা এখানে শেয়ারে আমরা এমবেড ছাড়াও এই যে আমরা যদি এখানে কানেকশনে যাই, কানেকশনে গিয়ে এখানে কি সেন্ড টু মাই কানেকশন অ্যাড কানেকশনে ক্লিক করলাম, অ্যাড কানেকশনে ক্লিক করার মাধ্যমে কী করতে পারি আমরা এখানে ইমেল লিস্ট, এখানে আমরা এই যে ইমেল লিস্টে ক্লিক করলাম, এখানে ওয়ান কি ওয়ান অর মাল্টিপল ইমেল অ্যাড্রেস আমরা মানে একের অধিক অনেক ইমেল এখানে দিয়ে আমরা কী করতে পারি ইনভাইট করতে পারি, আমরা ইনভাইট করতে পারি আমাদের ট্রাফিক দেওয়ার ভিজিটরদের এখানে মানে একটা ইমেল বা একাধিক ইমেল দিয়ে আমরা কী করতে পারি অনেকগুলো ইমেল এখানে দিয়ে আমরা একসাথে এখানে ইনভাইট করতে পারি আমাদের ট্রাফিকদের আমাদের ভিজিটর বা ট্রাফিকদের আমরা ইনভাইট করতে পারি, মানে ইমেল মার্কেটিং করার সিস্টেমে আমরা ইমেল পাঠানোর মাধ্যমে করতে পারি সেটা। পাশাপাশি এখানে যে জিমেল আছে আমরা ওদের কী করতে পারি আমাদের জিমেল অ্যাকাউন্ট এখানে আমরা জিমেল অ্যাকাউন্ট আমরা ই করে দেখাই দিয়ে এই যে আমাদের জিমেল অ্যাকাউন্ট আছে এখানে জিমেল অ্যাকাউন্ট আমরা ঢুকার পরে এখানে যদি এটা আমরা এই কি এই পার্ট ড্রেসের সাথে আমরা কী করে অ্যালাউ নাও মানে অনুমতি দিন এটার সাথে আমরা অ্যাডজাস্ট ই করে দিই এটার সাথে এটা অ্যালাউ করে দেয় মানে এর সাথে এটা শেয়ার করে দেয় তাহলে কী হবে আমাদের ওই জিমেল অ্যাকাউন্ট থেকে এখানে আমাদের বিভিন্ন বিভিন্ন পিপলে আমাদের এই এটা আমাদের অ্যাকাউন্টটা কি আমাদের প্রোফাইলটা দ্বারা ই করতে পারবে এখানে জয়েন করতে পারবে। তো সেই বিষয়টা আমরা ইমেল পাঠানোর মাধ্যমে বা আমাদের জিমেল থেকে আমরা ইনভাইটের বিষয়টা এখান থেকে করতে পারি। এটা হচ্ছে আমাদের এখানে মানে আমাদের কানেকশন আমাদের বিভিন্ন পিপলদের আমাদের ইনভাইট করার বিষয়টা, যেটা আমরা লিঙ্কডিনকে বলছিলাম যে কানেকশন এখানে সেম ওই যে কানেকশনের বিষয়টা দেওয়া আছে, কানেকশন মানে আমাদের বিভিন্ন যে ফ্রেন্ড যারা থাকে ফ্রেন্ড ফলোয়ার বলতে এখানে কানেকশন বলছে ওদেরকে আমাদের এখানে অ্যাড করা আজকে এই বিষয়টা আমরা এখান থেকে বুঝতে পারলাম। পরে এখানে আমরা এখানে শেয়ারে গেলাম, শেয়ারে কানেকশন হচ্ছে পারমালিঙ্ক, এই পারমালিঙ্কের মাধ্যমে এখানে কি এই যে আমরা এখানে যে লিঙ্কটা দেওয়া আছে আমাদের এসবি টিপস অনেক এই যে লিঙ্কটা দেওয়া আছে এখানে যে পারমালিঙ্ক বলতে আমাদের এখানে যে মেন লিঙ্কটা দেওয়া আছে আমাদের এই প্রোফাইলের, ঠিক আছে, এই প্রোফাইলের এই লিঙ্কটা নিয়ে আমরা ইচ্ছা করলে অন্যান্য জায়গায় আমরা বিভিন্ন আরও যে আমাদের সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলো আছে বিভিন্ন জায়গায় আমরা গেলে বা আমাদের ওয়েবসাইটে বা ওয়েবসাইটে বা আমাদের ব্লগ সাইটে বা যে কোনো জায়গায় আমরা এই আমাদের এই প্রোফাইলের লিঙ্কটা আমরা শেয়ার করতে পারি। পাশাপাশি সেন্ড বাই ইমেল আমরা ইমেলের মাধ্যমে আমাদের লিঙ্কটাকে আমরা পাঠাতে পারি। তারপরে এখানে কি আমরা কিউআর কোডের মাধ্যমে করতে পারি, টুইটারে শেয়ার করতে পারি, ফেসবুক অ্যাকাউন্ট থাকলে ফেসবুকে শেয়ার করতে পারি, তো এই শেয়ারের থেকে আমরা বিভিন্নভাবে শেয়ারগুলো করতে পারি। তারপরে এখানে এটা কী দেওয়া আছে আমরা দেখি, এটা কি রিলেটেড কালেকশন, আমরা এখানে যে ধরনের কালেকশন তৈরি করছি আমাদের এই রিলেটেড আমরা যে কালেকশন তৈরি করছি বা এখানে এই রিলেটেড যে কালেকশনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি, আমরা এই অপশনে ক্লিক করলে এটা দেখাবে। তো এখানে আমাদেরকে যেহেতু হেলথ বিউটি রিলেটেড আমাদের বিজনেস, তাহলে হেলথ বিউটি রিলেটেড এখানে অনেক ধরনের কালেকশন দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে এদের এই কালেকশনগুলো থেকে আমরা কী করতে পারি আমরা আমাদের এই কালেকশনের ভিতরে কোনো কিছু রাখতে পারি। তো বিষয়গুলো কি ধরুন আমরা একটু দেখি, ধরুন আমরা এখানে ধরুন এইটাই ঢুকলাম, এটা ঢুকি, ঢোকার পরে এখানে ধরুন দেখি যে হোম বিউটি হেলথ বিভিন্ন বিষয় দেওয়া আছে, এখানে আমরা এখানে যে হোম অথবা বিয়ে যেন আমরা কি বিউটিতে ঢুকলাম, ঢোকার পরে এই যে এদেরকে এই বিউটির ভিতরে অর্থাৎ বিউটি রিলেটেড বিভিন্ন এখানে কন্টেন্ট শেয়ার করা আছে, বিভিন্ন কন্টেন্ট শেয়ার করা আছে। তো এখন ধরুন যে আমরা যদি চাই যে মনে করেন যে এদের এখান থেকে কন্টেন্ট থেকে আমরা কী করবো, এখান থেকে ধরুন যে কি এই কন্টেন্ট আমরা কী করবো আমরা অ্যাড করবো, তাহলে এই যে প্লাসে ক্লিক করলে এই কন্টেন্টটা যদি আমাদের রাখতে চাই তাহলে এই কন্টেন্ট আমরা এই যে প্লাসে ক্লিক করবো, ক্লিক করার পর আমরা এই কন্টেন্ট আমরা কোন জায়গায় রাখবো সেখানে আমাদের প্রথমে ক্লিক করতে হবে,
তাহলে আমরা এটা আমাদেরকে বিউটি রেট, তাহলে বিউটিতে আমরা বিউটি অপশনে ক্লিক করব। বিউটি অপশনে ক্লিক করলে আমাদেরকে বিউটি অপশন এটা কি চলে গেল, তাহলে আমাদেরকে এটা ডান হয়ে গেল। এখন আমরা বিউতে ক্লিক করলে আমাদের এটা দেখাবে, তাহলে আমাদের যেটা নিলাম আমাদেরকে এই বিউটি টিপসের ভিতরে এটা শেয়ার হয়ে গেল। আমাদের এটা বিউটি টিপসের ভিতরে কি হলো, আমরা শেয়ার করে দিলাম। আমরা আবার ব্যাকে যাই, এখন এই কন্টেন্টের পাশাপাশি আমরা অন্য কন্টেন্ট এইভাবে আমরা রাখতে পারি। আমরা যখন এটা যখন আবার এটা এটা রাখবো, এটা প্লাসে ক্লিক করলাম, এখন আমরা এইটা ক্লিক না করে আমরা যদি নতুন করে আমরা ইচ্ছা করলে কালেকশন তৈরি করে রাখতে পারি। আমরা নতুন করে কালেকশন তৈরি করে রাখতে পারি, এই যে নিউ কালেকশন, এখানে আমরা ক্লিক করার পরে আমাদের নতুন করে কালেকশন তৈরি করে অপশন আসবে। আসলে কালেকশন তৈরি করে আমরা ইচ্ছা করলে আমাদের এই কন্টেন্ট আমরা রাখতে পারবো। পাশাপাশি এখানে মাই ড্রপ জোন, মাই ড্রপ জোনের মধ্যে রাখতে পারি আমরা। ড্রপ জোনের বিষয়টা কি, আমরা ক্লিক করে রাখি, তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার করতে পারবো। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের ড্রপ জোনের মধ্যে রেখে শেয়ার হয়ে গেল, ডান হয়ে গেল। আমরা দেখি এখানে এখানে ড্রপ জোন বলতে কোন বিষয়টা, এখানে এই যে নিচের অপশনের মধ্যে এখানে ড্রপ জোন, এখানে কিন্তু আমাদের বিষয়টা শেয়ার হয়ে গেছে। আমরা বিষয়টা একটু পরে দেখতে পারবো, এখানে বিষয়গুলো দেখাবে। এই যে বিষয়টা চলে আসছে এখানে, এই যে ধরেন যে আমরা যেটা শেয়ার করছি সেটা চলে আসছে। সেমভাবে এখানে ধরেন যে কি আমরা আবার ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর যে এখানে আমরা ধরেন যে কি আমরা হেলথের একটা বিষয় থেকে রাখি। এখন হেলথ থেকে ধরেন যে কি আমরা প্রথমটা ওয়েট লস এটা রাখি, মানে ওয়েট লস থেকে এখানে ধরেন যে কি আমরা ওয়েট লস থেকে যে কোনো কন্টেন্ট আমরা রাখতে পারি। আমরা এখানে যে এটা এই যে প্লাসে ক্লিক করি, ক্লিক করার পর আমরা কোথায় রাখবো, আমরা যে আমাদের হেলথের ভিতরে রাখতে পারি অথবা আমাদের এই যে ড্রপ জোনে রাখলে আমাদের নিচে আসবে। ড্রপ জোনে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডান হয়ে গেল। এখন ধরেন যে ড্রপ জোন বলতে এই যে নিচে নিচে অপশনগুলো আসতেছে, এই যে নিচে এখানে যে নিচে ধরেন যে নিচে যে বিষয়গুলো দেখাবে এগুলো হচ্ছে ড্রপ জোনের যে বিষয়গুলো, এগুলো এই বিষয়গুলো এখানে নিচে দেখাবে। তো এখানে না রেখে আমরা ধরেন যে কি সরাসরি আমাদের কালেকশনের মধ্যে আমরা রাখতে পারি। আবার এখানে গেলাম, যারপর আমরা হেলথ টিপসে গেলাম অথবা নতুন করে কালেকশন তৈরি করে রাখতে পারি। হেলথ টিপসে গেলাম, হেলথ টিপসে যাওয়ার পর আমাদের হেলথ টিপসের ভিতরে এটা কি হয়ে গেল, শেয়ার হয়ে গেল। হেলথ টিপসের ভিতরে আমরা কি করলাম, এটা হেলথ টিপস আমাদের কালেকশনের মধ্যে এটা আমরা অ্যাড করে রাখলাম। আমরা আবার ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এখন ধরেন যে কি আমরা দেখি এখানে এখানে কোনোভাবে রাখার অপশন আছে কিনা। আমরা এখানে এটা কি বলছে সাবস্ক্রাইব, আমরা এই যে প্লাসে ক্লিক করে সাবস্ক্রাইব এটা কি অপশন, টিম আপ এটা কি, এটা হচ্ছে শেয়ার করার অপশন। আমরা এখানে দেখি তো এই সাবস্ক্রাইব দিয়ে আমরা কী করতে পারি, সাবস্ক্রাইবে ক্লিক করলাম। তো সাবস্ক্রাইবে ক্লিক করার পরে এখন আমাদের এখানে দেখি বিষয়টা কী দেখায়, এই যে হেলথ লেখা আছে, হেলথ লেখার পরে আমরা এখানে ধরো যে নতুন একটা কালেকশন আমরা তৈরি করি, দেখি বিষয়টা কী দেখায়। ধরুন আমরা জাস্ট একটা পিপি দিয়ে একটা নাম দিয়ে আমরা সেভ রাখলাম, রাখার পরে আমরা কালেকশনটা তৈরি করি। তৈরি করার পরে আমরা কি আমরা একটা কালেকশন আমরা তৈরি করলাম। তো তৈরি করার পরে এখন এখন আমরা কি করলাম, এটা আচ্ছা আমরা এটা ক্লোজ করে দেখি বিষয়টা কি হয়েছে। আচ্ছা আমরা একটু ব্যাকে যাই আবার, আচ্ছা আমরা প্রথমে গেলাম, বিউটি টিপস, আচ্ছা আমরা এখানে আসলাম। এখানে আসার পরে এখানে আমরা কি আমরা এইটার ভিতরে কিন্তু একটা কালেকশন আমরা তৈরি করছি, একটা কালেকশন তৈরি করছি আমরা এখানে। দেখ কালেকশনটা আমরা এখানে কী নামে তৈরি করছিলাম, পিপি নামে একটা কালেকশন তৈরি করছি আমরা। কোথায় তৈরি করলাম আমরা দেখি এখানে, এটা তো হেলথের ভিতরে আগে হেলথের ভিতরে আগে একটা এখানে কী হলো কালেকশনগুলো, কিন্তু আমরা যেটা তৈরি করলাম সেটা কোথায় গেলো আমরা আবার একটু দেখি। আচ্ছা বিষয়টা আমরা আবার এখানে ইয়েতে যাই, অপশনে যাই, আবার গেলাম এখানে। যাওয়ার পর আমরা ধরেন এখন এটাই গেলাম হেলথ, ফুড ফর হেলথ এটাই গেলাম। যাওয়ার পরে ধরেন যে এখন আমরা ফুড ফর হেলথ এখান থেকে এই বিষয়টা আমরা সাবস্ক্রাইব করি, আবার দেখি বিষয়টা কী দেখে। সাবস্ক্রাইবে গেলাম, যাওয়ার পর আমরা নতুন একটা কালেকশন তৈরি করি, এখানে আমরা নাম দিলাম ধরুন যে কি এই নামটা দিলাম অথবা অন্য একটা নাম আমরা দিই, ধরেন একটা নাম দিলাম, দিয়ে আপনার এটা দিলাম। দেওয়ার পর এখন আমরা কি করি, অ্যাডে ক্লিক করি, ব্যাস অ্যাডে ক্লিক করার পরে এখন আমরা দেখি যে এটা আমাদের কোন জায়গার মধ্যে ভিতরে আছে। আমরা হেলথ টিপসে ক্লিক করি, হেলথ টিপসে করার পর আমরা ভিউ করি, হেলথ টিপসের ভিতরে কিন্তু আমাদের এই যে করিম ফুড প্রোডাক্টস নামে আমরা যেটা ই করছি এই যে এখানে চলে আসছে এটা, এই যে আমরা হেলথ টিপসের ভিতরে আমাদের আগেরটা কিন্তু হয় না, এই যে এখন কিন্তু এটা হয়েছে। তাহলে এই যে করিম ফুড প্রোডাক্টস নামে আমরা তৈরি করছি এটার ভিতরে ক্লিক করি, এইটার ভিতরে কিন্তু আমাদের এখানে এই যে ফুড ফর হেলথ আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এটার ভিতরে যতগুলা
ঈদে আছে কন্টেন্ট আছে সমস্ত বিষয়গুলো আমার এখানে চলে আসছে। তো বিষয়টা যারা আমরা আরেকবার দেখলে জিনিসগুলো আমাদের ক্লিয়ার হবে আরো বেশি। তো এখানে যাওয়ার পরে আমরা কি এখানে আমাদের কোথায় গেলাম, আমরা আবার এখানে যাই, যাওয়ার পরে আমরা এখানে আচ্ছা আমরা আবার শুরুতে আসলাম। আসার পরে আমরা এই যে এখানে আমরা রিলেটেড কালেকশনের মধ্যে ক্লিক করলাম, করার পরে আমাদের রিলেটেড যে বিষয়গুলো সেই বিষয়গুলো এখানে চলে আসবে। আসার পরে আমরা ধরেন যে এখানে ধরেন যে আমরা এটা নিলাম হেলথ অ্যান্ড বিউটি, আমরা এটা নিলাম। তো এর থেকে মনে করেন যে আমরা এখানে কী করবো, এখানে এই নিউট্রিশন যে ওয়েট অথবা ফিটনেসের যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো আমরা কী করবো আলাদা রাখবো, অথবা আমরা এই যে এটা কী দেওয়া আছে কি মনোপাস, আমরা ধরুন এই বিষয়টা ধরেন যে আমরা আলাদা একটা কালেকশন তৈরি করে এটার ভিতরে এখানে যতগুলো কন্টেন্ট মাত্র দুইটা দেওয়া আছে আমরা আরও বেশি কন্টেন্ট নিয়ে রাখি। ধরুন এটা দেখি ফুড, এখানে অনেকগুলো কন্টেন্ট দেওয়া আছে, এই সমস্ত কন্টেন্টগুলো কী করবো আমি রাখবো, এই সমস্ত কন্টেন্টগুলো রাখবো আমি একটা আলাদা একটা কালেকশন নামে। অত আমরা তো আলাদা আলাদা কন্টেন্ট রাখতেই পারি, এটা তো দেখলাম যে আলাদা কন্টেন্ট রাখতে গেলে প্লাসে ক্লিক করে এখন দেখা দিব আমি কুশ কিসের মধ্যে রাখবো, দেখা দিলে ওইটার ভিতরে আমাদের কন্টেন্টটা আমাদের চলে আসবে। কিন্তু আমরা এই সবগুলো কন্টেন্ট রাখবো, রাখার জন্য আমরা কী করতে পারি, এই যে এখানে যেটা দেখছিলাম সাবস্ক্রাইব অপশন, এই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ইচ্ছা করলে আমরা কি নতুন করে একটা কালেকশন তৈরি করে রাখতে পারি, অথবা আমাদের যে কালেকশন তৈরি করেছে তার মধ্যে রাখতে পারি। আমরা নতুন একটা কালেকশন তৈরি করি, আমরা তৈরি করলাম এখানে কী নাম দেওয়া, ধরেন যে এখানে নাম দিলাম হাসান, একটা নাম দেওয়া জাস্ট বুঝে দিয়েছি হাসান, ধরেন TRRR একটা নাম দিলাম, বাস দেওয়ার পরে এখন আমরা অ্যাড করি, এখন এর ভিতরে আমরা রাখবো। তাহলে আমরা কিসের মধ্যে রাখবো এখানে, আমরা এখানে দেখি আমাদের কী নামটা হাসান, আর এটা কিসের ভিতরে আছে আমাদের এখানে হাসান, আমরা দেখি আমরা এখানে আমরা হেলথ টিপসে ঢুকি, আচ্ছা হেলথ টিপসের ভিতরে চলে গেল। তো এখন আমাদের কালেকশনটা তো কোন জায়গায় হইলো, আচ্ছা আবার দেখি বিষয়টা, এখন আমরা আবার এখানে ঢুকি, এই সাবস্ক্রিপশনে ঢুকলাম, এখানে আমাদের কি এটার মধ্যে হয়ে গেছে, আচ্ছা বিষয়টা আমরা একটু আবার রিলোড দিয়ে আবার দেখি বিষয়টা, আচ্ছা আমাদের অ্যাকাউন্টের আমরা কি কালেকশনে ঢুকি, ঢুকার পর এখানে আমরা এই যে এখানে ঢুকলাম, ঢুকার পর এখন আমরা কি এখান থেকে মনে করেন আমরা কি এই বিউটি যেটা আছে এই বিউটি রিলেটেড বিষয়গুলো আমরা এখানে রাখবো, এটা আমরা ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এখানে ধরেন যে এই যে বিউটি রিলেটেড অনেক কন্টেন্ট দেওয়া আছে, এখানে আমরা সমস্ত কন্টেন্টগুলো আমরা যদি চাই যে এখানে আলাদা আলাদা কন্টেন্ট না নিয়ে আমরা তারা আলাদা নিতেই পারি, আমরা প্লাসে ক্লিক করলে আমরা যার ভিতরে রাখতে চাই আলাদা আমরা রাখতে পারি। কিন্তু আমরা আলাদা এখানে একটা করে না নিয়ে আমরা যদি চাই যে সমস্ত কন্টেন্টগুলো আমরা সমস্ত কন্টেন্টগুলো এই বিউটির সমস্ত কন্টেন্টগুলো আমরা একটা কালেকশন তৈরি করে রাখবো, তো সেটা ধরুন আমরা কীভাবে রাখতে পারি, এখানে এই যে একটা অপশন দেওয়া আছে কি এটা এই যে সাবস্ক্রাইব, এই সাবস্ক্রাইব অপশন আমরা ক্লিক করবো, ক্লিক করার পর আমরা কি নতুন একটা কালেকশন তৈরি করে আমরা সব বিষয়গুলো রাখবো। তাই নতুন নিউ কালেকশন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি নাম দেবো, এই কালেকশনের নাম কি দিলাম, ধরেন আমি নাম দিলাম বিউটি আমি কি নাম দিলাম, বিউটি কালেকশন নাম দিলাম, বাস বিউটি কালেকশন নামে একটা আমি এখানে একটা কালেকশনের নাম দিলাম, যার পরে ডিসক্রিপশন লিখে এখানে আমি এটা অ্যাডে ক্লিক করি, তাহলে অ্যাড হইলো। তো এখন আমি কি এটা আমি এটার ভিতরে ধরেন যে আমার সমস্ত বিষয়গুলো থাকবে, আর সেই বিষয়গুলো আমার এখন আমার কোন জায়গায় থাকবে, যেহেতু আমার এটা কী করছে আমার বিউটি রিলেটেডের বিষয়, তাহলে আমার এই বিউটি টিপসের ভিতরে আমি রাখবো, কারণ যেহেতু আমার এটা কি আমার বিউটি রিলেটেড বিষয় সবগুলো, তাহলে আমি বিউটি টিপসের ভিতরে আমার এটার সমস্ত বিষয়গুলো থাকবে। তাহলে বিউটি টিপসে আমি অপশনে ক্লিক করবো, ক্লিক করার পরে আমার চলে গেলো, আমি এখন বিউতে ক্লিক করি। তো বিউতে ক্লিক করলে আমার এখন কী হলো, আমার এই বিউটি টিপসের যে আমি কালেকশন আমি তৈরি করছিলাম, আমার এই বিউটি টিপস কালেকশনের ভিতরে এই বিউটি কালেকশন নামে আমি যে এখানে যে এটা তৈরি করছি, আমার এই বিউটি টিপস আমার যে এখানে কালেকশন তৈরি করা আছে এই কালেকশনের ভিতরে এখানে এই যে বিউটি কালেকশন নামে আমি যে এখানে যে এটা কালেকশন তৈরি করছি এর ভিতরে কী হলো, এর ভিতরে এই যে বিউটির এর ভিতরে যে বিউটিতে আমি ক্লিক করি সমস্ত কন্টেন্টগুলো চলে আসছে এখানে, তার ভিতরে সমস্ত আমরা ব্যাকে যাই আবার, তো এখানে আবার ব্যাকে গেলাম। তো এইটা হচ্ছে আমার তৈরি করা কালেকশন, এর ভিতরে কি আমি এটা আমার তো আগে প্রথম তৈরি করেছিল, তারপরে কি এই যে এখানে আমি আরেকটা কালেকশন তৈরি করছি, এর ভিতরে যে আমি যার কালেকশন নিয়েছি ওর যে নাম কি দেওয়া আছে বিউটি, এর বিউটির ভিতরে কি সমস্ত এর কন্টেন্টগুলো এখানে সমস্ত বিষয়গুলো যা সমস্ত বিষয়গুলো দেওয়া আছে। এইভাবে আমি অন্যের কি সমস্ত কন্টেন্ট বা আলাদা আলাদা কন্টেন্ট আমি কী করতে পারি আমার কালেকশনের ভিতরে আমি শেয়ার করতে পারি। তো এই বিষয়টা আমরা এখান থেকে দেখলাম। পরে এখানে এটা কী দেওয়া আছে টিম আপ করতে পারি, আমরা টিম আপে ক্লিক করি, আমরা ইচ্ছা করলে টিম আপ করতে পারি, টিম আপ করতে পারি অথবা আমরা ক্যান্সেল করতে পারি, টিম আপে ক্লিক করি, টিম আপ করার পরে ভিউ, তাহলে এটা আমার কি এটা টিম আপ হয়ে গেল। তো আমরা কী করতে পারি এভাবে এই যে বিউটি কালেকশনের ভিতরে আমরা এভাবে এটা টিম আপও করে রাখতে পারি, আমরা টিম আপ করতে পারি। তারপর আমরা ব্যাকে গেলাম, তারপরে এখানে গেলে কি শেয়ার করা এই বিষয়গুলো তো আমরা দেখলাম শেয়ার করার বিষয়, তারপরে এটা কি এখানে আমরা রিলেটেড কালেকশন এগুলো এই বিষয়গুলো দেখাবে। আচ্ছা যাই হোক আমরা এখন আবার ব্যাকে ঢুকি। তো ব্যাকে থেকে আমরা এখানে ক্লিক করি,
ক্লিক করে আমরা আবার শুরুতে আসলাম। আচ্ছা, এখন আমরা তো এই বিষয়গুলো এখান থেকে বিষয়গুলো দেখলাম, তো এখানে আমরা এবার এদিকে আসি যে এখানে কি আছে। এখান থেকে আমরা যে কোনো বিষয় সার্চ করে নিতে পারি, তো আমরা যে কোনো কিছু সার্চ করতে চাই সেখান থেকে আমরা এখান থেকে যে কোনো বিষয় আমরা সার্চ করে নিতে পারি। তাহলে আমার কোন ধরনের বিষয় আমার দরকার সেটা আমি সার্চ করে দেবো। আমার দরকার ধরেন স্কিন কেয়ারের বিষয় দরকার, স্কিন কেয়ার রিলেটেড কোনো বিষয় দরকার, সেখানে আপনি স্কিন কেয়ার রিলেটেড এখানে আপনার সার্চ দিলে স্কিন কেয়ার রিলেটেড আপনার যা যে ধরনের আপনার এখানে ইয়ে দরকার কন্টেন্টগুলো দরকার সমস্ত কন্টেন্টগুলো এখানে চলে আসবে। তো সেখান থেকে আপনার যেটা দরকার আপনার এখান থেকে আগের মতো করে আপনার ক্লিক করে এই যে স্কিন কেয়ার আমি ক্লিক করলাম, তো স্কিন কেয়ার রিলেটেড এখানে যতগুলো কন্টেন্ট আছে যারা তারা যে প্লাস দেওয়া আছে প্লাসে ক্লিক করে আগের মতো করে নিতে পারেন এখানে। অথবা আপনার পুরো স্কিন কেয়ার নিতে গেলে সেম আগের মতো এখানে আমি যে রেখে সাবস্ক্রাইবে ক্লিক ক্লিক করার পর এখানে আপনি ইচ্ছা করলে কালেকশন তৈরি করে নিতে পারেন। অথবা আপনি যদি চান যে কোনো যেমন ওপি নামে একটা কালেকশন তৈরি হয়েছে ওপিতে ক্লিক করলাম ওপি এই কালেকশনের ভিতরে এটা আমার কি হয়ে গেল ডান হয়ে গেল, আমি ভিউতে ক্লিক করি তাহলে আমার এটা কোথায় চলে গেল ওপি নামে আলাদা যে একটা আমার তৈরি করলাম একটা কালেকশন তৈরি হলো ঠিক আছে ওইটার ভিতরে আমার এই স্কিন কেয়ারের বিষয়টা এখন চলে আসছে। স্কিন কেয়ারে ক্লিক করে এর ভিতরে কন্টেন্টগুলো চলে আসছে। তো এইভাবে আমরা এখান থেকে কালেকশন আমরা কি করে বিভিন্নভাবে এখানে কালেকশন তৈরি করে সাব কালেকশন তৈরি করে আমরা কি করতে পারি এখান থেকে আমাদের নিজেদের কোনো যে বিজনেসের কন্টেন্ট পাশাপাশি অন্যদের কোনো অন্যদের যে বিভিন্ন যে টপিক রিলেটেড যে কন্টেন্টগুলো আছে সেই বিভিন্ন টপিক রিলেটেড কন্টেন্টগুলো আমরা এখানে কি করতে পারি আমাদের কালেকশনের মধ্যে আমরা শেয়ার করতে পারি আমাদের নিজেদেরটা পাশাপাশি অন্যদের কন্টেন্ট বা অন্যদের যে কালেকশন সমস্ত বিষয়গুলো আমরা এইভাবে নিতে পারি। আচ্ছা, এই বিষয়টা দেখলাম এখানে পরে আমরা এই পাশে দেখি এই বিষয়টা কি আছে এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে কি যে রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো আমরা দেখি এখানে রিলেটেড কি আছে যে আমাদের হেলথ বিউটি বিজনেসের মধ্যে যে বিউটি বিউটি ন্যাচারাল এই যে বিউটি আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে যে বিউটি এখানে রিলেটেড পাশাপাশি আমরা যে এখানে বিউটি রিলেটেড মানে এই যে রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো দেখাবে যেগুলো এই যে কি এইটা পরে আমরা আরও এখানে আছে এই যে এটা ক্লিক করি। তো এখানে দেখা গেছে মানে আমাদের যে ধরনের এখানে আমরা কাজ করতেছি এই রিলেটেড এখানে বিভিন্ন ধরনের কি ইদেও আছে এগুলো আমরা এখান থেকে ক্লিক করে দেখতে পারি এখান থেকে বিষয়গুলো দেখতে পারি। অথবা আমরা চাইলে এখান থেকে আমাদের প্রোফাইলে আমরা আমাদের কালেকশনের ভিতরে আমরা এগুলো অ্যাডও করতে পারি। তো সেগুলো পরে এখানে আমাদের অ্যাকাউন্ট প্রিমিয়াম করার জন্য এখানে কি আমাদের এই যে প্রিমিয়াম করার অপশন আছে ট্রাই ফর ফ্রি গেট প্রিমিয়াম টু গেট রাইট আমরা এই যেখানে ক্লিক করলে আমরা এই যেখানে অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা দেখা যাচ্ছে প্রিমিয়াম করার অপশন চলে আসছে আমরা এখান থেকে ইচ্ছা করলে প্রিমিয়াম করতে পারি। তো বিষয়টা দেওয়া সেটা তো আমরা আগে দেখছি বিষয়টা তো এখান থেকে আমাদের প্রিমিয়াম করার অপশন দেওয়া আছে ক্লিক করলে আমরা অ্যাকাউন্টটা ফ্রি থেকে প্রিমিয়াম করতে পারি। আর তারপর এখানে পপুলার যত আইটেমগুলো আছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারি পপুলার পাশাপাশি ট্রেন্ডিং এখান যে এই ইয়াতে এই সাইটের ভিতর এই যে পাল থ্রেস এই ওয়েবসাইটের মাধ্যমে যতগুলো পপুলার টপিক আছে সমস্ত টপিকগুলো আমরা এখান থেকে দেখতে পারি। আমরা যেটা ক্লিক করে মানে যেটা ক্লিক করলাম এই যে পিপিটি নামে যতগুলো এখানে পিপিটি এই রিলেটেড যতগুলো কন্টেন্ট আছে সমস্তগুলো দেখতে পারি পাশাপাশি যেটা ক্লিক করি আমরা ঠিক আছে এই যে এখানে যেটা দেওয়া আছে এই টপিক রিলেটেড যত কন্টেন্ট আছে এখানে ঠিক আছে এই যে কী দেওয়া আছে পেপার ওয়ান ব্রিটেন ট্রান্সফরমার এখন এই ধরনের টপিকগুলো পপুলার টপিকগুলো আছে এই সাইটের ভিতরে এই পপুলার টপিকগুলো আমরা এখান থেকে দেখে আর বিভিন্ন কন্টেন্টগুলো আমরা এখান থেকে পড়তে পারি বা এই যে কন্টেন্ট আমরা এখানে কী করতে পারি আমরা এখানে আমাদের কালেকশনে বা আমাদের এখানে আমরা কী করতে পারি এই যে আমাদের ড্রপ জোন অথবা কালেকশনের মধ্যে আমরা শেয়ার করতে পারি তো আমাদের এগুলো অথবা আচ্ছা করলে পুরোটাই যে আমরা এই অপশনের মাধ্যমে এখানে যতগুলো কন্টেন্ট সবগুলো যে আমাদের প্রয়োজন পড়ে আমরা এখানে এই সাবস্ক্রাইব অপশন থেকে আমরা নিউ কালেকশন তৈরি করি অথবা আমাদের কালেকশনের ভিতরে আমরা সমস্ত কন্টেন্টগুলো আমরা একসাথে শেয়ার করতে পারি সেই বিষয়টা তো আমরা দেখলাম। তো এগুলো পপুলার যে কন্টেন্টগুলো বা পপুলার যে এখানে কি টপিকগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে এখানে ট্রেন্ডিং থেকে যেই টপিকগুলো বর্তমানে একবারে সবচেয়ে বেশি ভিজিটররা দেখতেছে সবচেয়ে বেশি মানে আলোচিত বেশি যেগুলোর মধ্যে কি ভিজিটররা বেশি ঢুকতেছে বেশি এখানে মানে দেখতেছে টপিকগুলো সেগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক থাকে তো সেগুলো আমরা দেখতে পারি যে কোন বিষয়গুলো মানুষ বেশি ফলো করতেছে যেই টপিকগুলো মানুষ বেশি দেখতেছে তো এই যে বিষয়গুলো মানুষ এই সাইড থেকে বেশি দেখতেছে পাশাপাশি আমরা অন্য আরও বিষয়গুলো দেখি যে কি টিউটোরিয়াল টিকটক পাশাপাশি যে ইংলিশ টিচিং ওয়েব রিসোর্স মানে এইসব বিষয়গুলো দেখা গেছে কি এই সাইড থেকে মানুষ এখন কি বেশি ফলো করতেছে বেশি মানে ভিজিট করতেছে তো সেগুলো ট্রেন্ডিং টপিকের মধ্যে দেখায় ট্রেন্ডিংয়ের মধ্যে দেখায় সেই বিষয়গুলো তাছাড়া যাই হোক এই বিষয়টা আমরা এখান থেকে দেখলাম। এখন আমরা এখানে আমাদের ইয়েতে ঢুকি প্রোফাইলে ঢুকি ঢুকার পর এই বিষয়গুলো আমরা দেখলাম এগুলো এখন আমাদের এখানে যে নিচে যে বিষয়গুলো আমরা করলাম এগুলো দেখি এখানে আমরা অ্যাকাউন্ট প্রিমিয়াম করতে গেলে এটা আমরা আগে বলছিলাম এখানে টুলস থেকে এখানে আমরা ক্লিক করি টুলস এখানে দেখা গেছে আমরা যে ওয়েব ক্লিনার এই বিষয়টা আমরা দেখবো তো আমরা কি করতে পারি এই যে ইমেল আমরা এখানে কি করতে পারি আমাদের এই যে বিষয়গুলো আমরা ইচ্ছা করলে যেখানে বলছি কোনটা অ্যাড এভরিথিং ইউর ইমেল কন্টেন্ট টেক্স ইউআরএল ফাইল ফর ভিডিও বাই সেন্ডিং মানে ওদের ইমেল অ্যাড্রেসে ফ্রম ইউর ইমেল অ্যাড্রেস মানে আমার ইমেল অ্যাড্রেস থেকে আমি ইচ্ছা করলে কি করতে পারি আমার এখানে যে কন্টেন্টগুলো আছে বা যে কন্টেন্টের লিঙ্কগুলো আছে ফটো ভিডিও বা ইউআরএল আছে সেই সমস্ত বিষয়গুলো আমি আমার ইমেল থেকে ইচ্ছা করলে তাদের এখানে যে ইমেল অ্যাড্রেস আছে ইমেল আমি ইচ্ছা করলে বিষয়গুলো পাঠাতে পারি তো পাঠা আমি ইচ্ছা করে তাদের কাছে জিনিসগুলো পাঠাতে পারি অপশনটা তারা এখানে বলছে আর কি এটা তারপরে আমি ড্র্যাগ ড্রপ করেও কাজ করতে পারি তো ওয়েব ক্লিপার কি এই বিষয়টা আমরা দেখবো তো এই বিষয়টা একটু পর আমরা দেখতেছি এখন বাকি বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করে নিই।
তারপরে এখানে যদি আমার অনেকগুলো অপশন থাকে, যেমন এটা ক্লিক করলে এদিকে আসবে অনেকগুলো, যখন এখন অনেকগুলো আমার এখানে ড্রপ জোন মানে অনেকগুলো কন্টেন্ট এভাবে ড্রপ জোনের মধ্যে থাকবে, অনেকগুলো আমার কন্টেন্ট বা আর্টিকেল এখানে ড্রপ জোনে থাকবে, তখন আমরা এদিকে এদিকে ক্লিক করে দেখতে পারবো। এখন মাত্র দুইটা আছে, তো এখন আমার যে দুইটা আমি এখানে কন্টেন্ট ই করছিলাম ড্রপ জোনে শেয়ার করছিলাম, আমি এটা ক্লিক করে দেখতে পারবো। যেটা আমি ক্লিক করি, এটা ক্লিক করলে এটা আমি ওপেন হয়ে যাবে, এই যে এটা আমার ওপেন হয়ে গেল। তো ওপেন হওয়ার পর এটা সমস্ত বিষয়টা আমি এখান থেকে পড়তে পারবো, এই যে সমস্ত বিষয়টা এখানে এই যে কন্টেন্টটা শেয়ার করলাম, সমস্ত কন্টেন্টের সমস্ত বিষয়টা এখান থেকে ভিজিটররা কি করতে পারবে, আমার এই প্রোফাইলে ঢোকার পরে সমস্ত কন্টেন্ট এখানে পড়তে পারবে, ইচ্ছা করলে যেখানে কমেন্ট কমেন্ট করতে পারবে, এই যেখানে কমেন্ট গেলে এখান থেকে কি করতে পারবে, কমেন্ট করতে পারবে, বাস এখান থেকে এই যে কমেন্ট অপশন থেকে কমেন্ট করতে পারবে, পাশাপাশি আরও কি বিষয় আছে এখানে। তো এখান থেকে ইচ্ছা করলে এই যে শেয়ার, ইচ্ছা করলে এটা এখান থেকে বিভিন্ন জায়গায় শেয়ারও করা যাবে। এই যে শেয়ার অপশনে গেলে এখান থেকে যে এই যে কানেকশন ইমেলের মাধ্যমে এখানে দেখা গেছে কি, এই কানেকশনের মাধ্যমে কি করতে পারবে, এখানে যে অ্যাড কানেকশনে ক্লিক করার পরে ইমেল লিস্ট জিমেল এটা আমরা আগে দিয়েছিলাম, ইমেল লিস্ট ই করে অথবা জিমেল থেকে আমরা কানেকশন করতে পারি। তারপরে এখানে কি আমরা শেয়ার গেলাম, শেয়ার একে পারমা লিঙ্ক, যে এটার যে লিঙ্কটা আছে পারমা লিঙ্কটা নিয়ে ইচ্ছা করলে আমরা অন্য জায়গায় শেয়ার করতে পারি। পরে কি ইমেল, ইমেলের মাধ্যমে ইমেলে গেলাম, আমরা কী করতে পারি, ইমেলের মাধ্যমে এটা আমরা পাঠাতে পারি, অথবা আমরা কিউআর কোডে গেলে মানে এটার কোডটা নিয়ে আমরা ডাউনলোড এটা ইচ্ছা করলে আমরা এই কিউআর কোডটা এই এই পার্ক থ্রিজের এই কিউআর কোডটা আমরা ডাউনলোড করে রাখতে পারি। আচ্ছা, এগুলো শেয়ার থেকে বিভিন্ন অপশন আবার শেয়ার করতে পারি, কমেন্ট এগুলো এটা ওপেন ওপেন করতে পারি, এগুলো এই বিষয়গুলো আর কি এখানে বিষয়গুলো দেখাইতেছে এগুলো। তো আমরা যে কোনো এখানে বিষয়গুলো এই বিষয় থেকে আমরা বিষয়গুলো দেখতে পারবো, আমার ট্রাফিক জোন আমার প্রোফাইলে ঢুকবে, ঢুকার পরে আমার এই কালেকশনের পাশাপাশি এই ড্রপ জোনে যেগুলো আমি শেয়ার করছি এই যেগুলো শেয়ার করবো এই বিষয়গুলো এখান থেকে ক্লিক করে দেখতে পারবে, কমেন্ট করতে পারবে, তারা বিভিন্ন জায়গায় শেয়ারও করতে পারবে। তো এই বিষয়গুলো এখান থেকে আমরা বুঝতে পারলাম বিষয়গুলো কি। এখন আমরা এখানে এই যে এটা কি এগুলো হচ্ছে জুমের অপশন, আমরা এখানে যে এটা করলাম আর কি এই যে এগুলো আমার কালেকশনগুলো ছোটো হবে, এই ছোটো করে দেখাইতেছে, আর এটা আমার এটা করলে একটু বড়ো হবে, এটা এই যে প্লাসে ক্লিক করলে মানে অনেক বড় হবে, এই যে অনেক বড় হবে প্লাসে ক্লিক করে। আর এখানে ডিলেট, এটা হচ্ছে ডিলেটের অপশন, এখান থেকে আমরা কী করতে পারি, আমাদের এই ড্রপ জোনের বিষয়গুলো, এই যে ড্রপ জোনে যেগুলো আমরা এখানে শেয়ার করছি আমরা গেলে এমটি করতে পারি, এই যে আমরা এমটি করে দিলাম, ফাঁকা করে দিলাম, ডিলেট এভরিথিং, তাহলে কী হলো আমার এই ড্রপ জোন থেকে কী হলো সব কিছু আমার কি এখান থেকে কী হয়ে গেলো, ডিলেট হয়ে গেলো। এখন আমি যে চাইলে আবার কী করে রিস্টোর করার লেগে আবার পুনরায় আনার জন্য তাহলে কী করতে হবে, আমার এই এখানে ক্লিক করার পরে এই যে রিকভার লেখা আছে, রিকভার ডিলেটেড আইটেম ক্লিক করলে বাস আবার জিনিসগুলো এখানে আমার চলে আসবে, তো এখানে কি জিনিসগুলো আবার চলে আসছে, তাহলে আমি ডিলেটও করতে পারি আবার এখানে ড্রপ জোনের মধ্যে ইচ্ছা করে আবার রিকভার করে নিয়ে আসতে পারি। তো এই বিষয়গুলো এখানে বলছে, তো এখন আমরা আরও কী কী বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা জানি, তো এই বিষয়গুলো তো আমরা জানলাম। এখন এখান থেকে আচ্ছা এটা কি এখানে এই জিনিসটা এটা হচ্ছে মাই রিকমেন্ডেশন, এখানে রিকমেন্ডেশনে ক্লিক করার পরে বিভিন্ন কিছু আমাদের এই রিলেটেড যত রিকমেন্ডেশন আমাদের যে টপিক বা আমাদের যেখানে কালেকশন রিলেটেড বা আমাদের বিজনেস রিলেটেড অন্যদের যে ইগুলো আছে টপিকগুলো বা কালেকশনগুলো আছে সেগুলো আমরা এখান থেকেও দেখতে পারি। দেখার পরে ওগুলো ক্লিক করে ইচ্ছা করলে আমরা এখান থেকে মানে একটা করে আমরা অ্যাড করতে পারি, অথবা আমরা এখান থেকে একেবারে টোটাল সবগুলো আমরা কী করতে পারি এই যে এই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে আমরা নতুন করে একটা কালেকশন তৈরি করে বা আমাদের কালেকশন তৈরি করার মধ্যে আমরা একটা কন্টেন্ট বা আমরা সবগুলো কন্টেন্ট ইচ্ছা করলে আমরা রাখতে পারি। আচ্ছা, তো এই বিষয়টা আমরা দেখলাম। এখন আমরা এখানে এটা স্যার এখানে কি মাই নেটওয়ার্ক, নেটওয়ার্কের ভিতরে আমরা কি এখানে দেখা গেছে আমার এই নেটওয়ার্কের ভিতরে আমরা ইচ্ছা করলে এখানে আমরা কয়টা সাবস্ক্রিপশন করছি 6টা, দেখেন আমরা কয়টা সাবস্ক্রিপশন করা হলো 6টা সাবস্ক্রিপশন করা হলো আমার এই আমি যেগুলো সাবস্ক্রিপশন করছি ওগুলো আমার এখানে নেটওয়ার্কের মধ্যে চলে আসছে। এখানে আমার কানেকশনের মধ্যে আমি ক্লিক করে আমি কী করতে পারি, অ্যাড কানেকশনে ক্লিক করলাম, অ্যাড কানেকশনে ক্লিক করার পরে আমার ইমেল লিস্ট আমার এখানে ইমেল লিস্টে পাঠানোর মাধ্যমে আমি কী করতে পারি, এখানে আমার যাদেরকে আমি ইমেল পাঠাবো আমার ওই ইমেল যাদের ইমেলগুলো আমি এখানে দেবো তাদের কাছে কী করবে আমার এখান থেকে আমার এই সাইট থেকে আমার প্রোফাইল থেকে ইমেল চলে যাবে, তারা ইচ্ছা করলে কী করতে পারবে আমার ওই ইমেলে ঢোকার পরে তারা আমার এই ইমেলটা ওপেন করলে তারা আমার কী করবে আমার এই ইটা পাবে এই আমার এই প্রোফাইলের লিঙ্কটা হবে, পাইলে আমার প্রোফাইলে তারা এসে এখানে জয়েন করতে পারবে, মানে ইমেলের মাধ্যমে আমি ইমেল করতে পারি, পাশাপাশি এখানে জিমেল থেকেও আমি কী করতে পারি একটা জিমেলের সাথে আমার লিঙ্ক করা দিই, আমি এখান থেকে জিমেল পাশাপাশি ইমেল দুইভাবে এখানে আমাদের ফ্যানদেরকে আমি ইনভাইট করি আমি আমার প্রোফাইল রেখে তাদের সাথে শেয়ার করতে পারি। আর যাকে এই বিষয়গুলো আমরা এখান থেকে বুঝলাম। এখন তারপর এটাকে এটা আমার প্রোফাইলের আমার শুরুতে আসতে গেলে মানে আমার কালেকশন আসতে গেলে আমরা এই অপশনে ক্লিক করতে হবে, পরে আমরা এটা ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা এই যে এখানে মাই কালেকশন যেভাবে সেট করা আছে দেখাইতেছে এই যে অ্যাপস, অ্যাপসের বিষয়টা তো আমরা আগে জানছি, অ্যাপসে ক্লিক করলে এখানে আমরা আইফোন অ্যান্ড্রয়েড অ্যাপস ই করতে পারি, টুলস থেকে আমরা কি এখানে আমরা এই বিষয়টা দেখব, ইমেলের মাধ্যমে ইমেল আমরা ড্রাগ ড্রপ এই বিষয়গুলো করতে পারি, আর ওয়েব ক্লিপ আর কীভাবে কাজ করে এই বিষয়টা আমরা দেখব, ইরিগেশন থেকে আমরা ইরিগেশন এন্টারপ্রাইজ এগুলো তাদের বিষয়গুলো দেখলাম, মরে গেলাম, মরে থেকে এখানে কি আমাদের ফ্যাক যে কোনো বিষয়ে আমরা এখান থেকে কী করতে পারি, মরে ফ্যাক থেকে আমরা যে কোনো বিষয়ে হেল্প নিতে পারি, এই বিষয়গুলো সেটিং থেকে আমরা সেটিং বিষয়ে আমরা দেখলাম, মানে ফিডব্যাক থেকে আমরা কী করতে পারি এখান থেকে আমাদের এই কোনো বিষয়ে আমরা ফিডব্যাক যে পাঠাতে চাই এই কি আমাদের এই ওয়েবসাইট সম্বন্ধে সেই ফিডব্যাক আমরা পাঠাতে পারি। তারপরে এখানে কি আমাদের একটা বিষয় আছে এক্সপোর্ট, তো এক্সপোর্ট থেকে
কিভাবে কাজটা করে, আমরা এক্সপোর্ট করলে কি করতে পারবো, আমাদের এই প্রোফাইলের যে সমস্ত কালেকশনগুলো আমরা এক্সপোর্ট করতে পারবো, কীরকম বিষয়টা দেখি। আমরা এটা এক্সপোর্টে ক্লিক করি। এক্সপোর্ট করার দেওয়ার পর এখন আমি এটা কীভাবে এক্সপোর্ট করবো, এটাকে আর্চিভ করে এক্সপোর্ট করবো নাকি বুকমার্ক নাকি সিমেন্টিক ওয়েব, কীভাবে আমি এটা আমি এক্সপোর্ট করে রাখবো। যেমন আমি ধরেন আর্চিভ করে রাখতে পারি, মানে বুকমার্ক করে বিষয়টা দেখা দিচ্ছে, বুকমার্ক করে ওকেতে ক্লিক করি, বাস আমাদের এটাকে বুকমার্ক হিসাবে এটাকে লোড হয়ে গেল। আমরা এটা শোয়ালে ক্লিক করে ওপেন করি। এখন আমরা যে এই যে এটা কী করছে, এটা আমরা লোড করছে, এটা শো ইন ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখন এই যে এই গুগলের আমাদের যেটা এখানে লোড হলো সেটা আমরা এক্সপোর্ট করলাম। এটা এখানে এটা ওপেন করে দেখি। ওপেন করার পর এখানে ধরুন যে আমি যতগুলো কালেকশন তৈরি করছি, এখানে এই যে ওপেন নামে একটা হেলথ টিপস, আমাদের এখানে হেলথ টিপসের পরে যে আরও যে বিভিন্ন নামে এখানে করলাম, এই যে সমস্ত কালেকশনগুলো এগুলো তো আলাদা আলাদা প্রথমে করছিলাম, পরে আমরা ওই যে অন্যদের বিভিন্ন কালেকশন অ্যাড করতে থেকে বিভিন্ন ধরনের এখানে কালেকশন নতুন নতুন তৈরি করছি। সমস্ত কালেকশনের যে লিঙ্কগুলো আমরা এখানে কী হলো লোড হয়ে গেল। তো লোড হলে এখান থেকে আমরা বিভিন্ন বিষয়গুলো এইভাবে বুকমার্ক করে অথবা আর্চিভ করে আমরা আমাদের কম্পিউটার ইচ্ছা করলে সেভ করে রাখতে পারি। তো যাই হোক, বিষয়টা আমরা এখান থেকে দেখলাম, এইভাবে ইচ্ছা করলে এখান থেকে আমরা এই বিষয়গুলো রাখতে পারি। আমরা বিষয় দেখলাম এখানে এটা এক্সপোর্ট থেকে বিষয়টা। এখন আমরা দেখি যে এখানে এক্সপোর্ট ছাড়া এখানে আমাদের আর কী কী বিষয় আমাদের এখানে আছে, সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার করি। আচ্ছা, এখানে আমাদের এখানে আরও যে বিষয়গুলো আছে, আমরা এখন ধরেন যে প্লাসে ক্লিক করলে কিন্তু এখানে আমরা প্লাসে ক্লিক করে আমাদের অন্যান্য বিষয়গুলো আমরা দেখি, আরও কিছু বিষয় কাজ এখানে আমাদের বাদ রয়েছে। আমাদের এই প্লাসে ক্লিক করলে এখানে কিন্তু আমরা কালেকশনের বিষয়গুলো দেখছি, কিন্তু ইম্পোর্ট ওয়েব পেজ, ওয়েব পেজের বিষয়টা আমরা দেখছি, ইমেজ ফাইল এগুলো কীভাবে কাজ করতো সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই। তো এখান থেকে কাছে আমরা কালেকশনের বিষয় দেখলাম, এখন আমরা ইম্পোর্টে যাই। ইম্পোর্টে গেলে আমরা কী করতে পারি, ইম্পোর্ট থেকে আমরা কী করতে পারি, বিভিন্ন কিছু আমরা ইম্পোর্ট করতে পারি। যেরকম বিষয়টা কি, এখন ধরেন যে কি আমার যদি ই করা থাকে, বুকমার্ক করা থাকে, আমরা সেই বুকমার্কটা কী করতে পারি, ইম্পোর্ট করতে পারি। এই ইম্পোর্ট থেকে বিষয়টা আমরা এই ইম্পোর্টের বিষয়ে আমরা সমস্ত কিছু ইম্পোর্ট করতে পারি। আমরা এই বুকমার্কে ইম্পোর্ট করতে পারি, কীরকম আমরা বুকমার্কে গেলাম, আমরা কিসের বুকমার্ক আমরা যেটা করে রাখছি, ধরেন যে আমরা একটা বুকমার্ক আমরা প্রথমে করে রাখি, ধরেন আমরা বুকমার্কটা আমরা গুগল প্লাসে ক্লিক করলাম, গুগল বুকমার্ক, আমরা এই গুগল বুকমার্কে আমরা কি ক্লিক করি, গুগল বুকমার্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা গুগল থেকে যে বুকমার্কগুলো আমরা করা আছে, গুগল থেকে আমার যে বুকমার্কের কাজগুলো করা আছে, ঠিক আছে, এই গুগল বুকমার্কের ব্যাপারটা আমরা প্রথমে এক্সপোর্ট করি। এক্সপোর্ট করার পর আমরা কি করব, আমাদের এই ওয়েবসাইট আমরা এটাকে ইম্পোর্ট করব। তো সেই ক্ষেত্রে আমরা এক্সপোর্ট করার বিষয়টা এখান থেকে করে নিই। আমরা যে এক্সপোর্ট বুকমার্কে গেলাম, তো এখান থেকে কী হলো, এখান থেকে আমরা এক্সপোর্ট করলাম, আমরা কি এই গুগল বুকমার্কিং সাইট থেকে, এই গুগল থেকে আমরা কী করলাম, আমাদের এই যে আমরা গুগল এই বুকমার্কে এখান থেকে আমরা যেগুলো বুকমার্ক তৈরি করলাম এগুলো এক্সপোর্ট করলাম। এখন এক্সপোর্ট করে এই সাইটের ভিতরে আমরা কী করবো, ইম্পোর্ট করব। তো সেক্ষেত্রে এটা করতে গেলে কি, এই আমরা যেটা এক্সপোর্ট করলাম সেটা আমরা দেখি। তো সেটা আমরা এক্সপোর্ট করার পর আমাদের কোথায় সেভ হলো, এই যে এটা আমরা এটা শো ইন ফোল্ডার, এই যে গুগল বুকমার্ক এটা আমরা কী করলাম, এটা এক্সপোর্ট করলে দেখি আমরা এটা ক্লিক করি, এই যে এই বিষয়গুলো আমার এই যে গুগল বুকমার্ক করছে এই বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে, যেগুলো এই বিষয়গুলো আমি এখন কী করবো, আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে আমি আমার এখানে এই সাইডে নিয়ে আসবো, তাহলে সেটা কীভাবে করতে পারি, আপলোডে ক্লিক করি, আপলোডে ক্লিক করে ডাউনলোডে যাই, তাহলে আমরা কোনটা যে গুগল বুকমার্ক ক্লিক করলাম ওপেন, তাহলে আমার এই যে গুগল বুকমার্কের ভিতরে যে বুকমার্কগুলো আমি এক্সপোর্ট করে রাখছি, যে এক্সপোর্ট করে রাখছে সেই বুকমার্কগুলো আমার এখানে চলে আসছে। আমি ইচ্ছা করলে এখান থেকে আমার যেটা দরকার আমি সেইটা ইচ্ছা করলে কী করতে পারি, আমি আমার কালেকশনের ভিতরে অ্যাড করতে পারি। আমি যদি সবগুলো চাই তাহলে সিলেক্টলে ক্লিক করে অ্যাড দিই, এই সবগুলো কী হবে অ্যাড হয়ে যাবে। আর অথবা আমি সবগুলো না চাই, যদি আমি চাই যে শুধু সিলেক্ট করে দেখাই দেবো, যে আমি কি শুধু দুইটা রাখবো, তাহলে দুইটা আমি অ্যাড করলাম, এই দুইটা আমার কী হয়ে যাবে অ্যাড হয়ে যাবে। তাহলে আমি অ্যাডে ক্লিক করলাম, তাহলে এই যে দেখেন কি আমার এখানে দুইটা কিন্তু অ্যাড হয়ে গেল, এই যে বিউটি টিপস আর এই যে এটা দুইটা নামে কিন্তু আমার এখানে কী হলো, আমার ওই গুগল থেকে আমার যাকে এই গুগল থেকে আমি যেগুলো কী করছি এক্সপোর্ট করছি, যে আমার বুকমার্কের কাজগুলো আমি এখানে থেকে যে বুকমার্ক করছি, বিভিন্ন লিঙ্কগুলো বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন যে লিঙ্কগুলো করছে সেগুলো এক্সপোর্ট করার পরে সেগুলো আমি কী করছি, ওগুলো আবার এখানে আমি আমার এই পার্লট্রিস ওয়েবসাইটের ভিতরে আমি কী করছি এগুলো আবার ইম্পোর্ট করছি। তো এইভাবে ইম্পোর্ট করে আমি এখানে রাখতে পারি। পরে আমরা আরও বিষয় দেখি, এখানে আমরা তো কী করলাম, এখানে বুকমার্ক করে আমরা কম্পিউটার থেকে ইচ্ছাগুলো ইম্পোর্ট করতে পারি। কম্পিউটার থেকে আপনার যে কোনো জিনিস ইম্পোর্ট করে রাখবেন, এখান থেকে যে কোনো ভিডিও আপনার ধরেন একটা আমি একটা ভিডিও ধরুন অ্যাড করে রাখি, আমি এখানে গেলাম, যাওয়ার পরে ধরুন যে ধরুন আমি একটা ভিডিও ধরুন যে রাখবো, সেক্ষেত্রে ধরুন আমি এই ভিডিওটা ধরুন যে রাখবো, এটা গেলাম আমি ওপেন করি, এই ভিডিওটা ধরুন আমি এখানে রাখবো, তাহলে ভিডিওটা আমি ইম্পোর্ট করলো, আমার ভিডিওটা এখানে চলে আসবে, এই ভিডিওটা এখানে একটা লোডেতে সময় নেবে, ভিডিওটা চলে আসবে আস্তে আস্তে এখানে আস্তে আস্তে, তাহলে এখানে ভিডিওটা চলে আসবে। আর ভিডিওর পাশাপাশি আমি অন্য আরও জিনিস রাখতে চাই, মাই কম্পিউটার থেকে রাখলাম, এখন যদি মনে করেন আমার ড্রাইভ থেকে, আমার ড্রাইভ থেকে আমি কোনো কিছু রাখবো, মানে আমার গুগল ড্রাইভ থেকে, তাহলে আমি মাই ড্রাইভে ক্লিক করলাম, মাই ড্রাইভে ক্লিক করে আমি মাই ফাইলে ক্লিক করলাম, আমার মাই ফাইল আমার কোন জায়গায় আমার এইটার ভিতরে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমি নিয়ে আসতে পারবো, এই আমার এই ইমেলের ভিতরে এই ইমেল দিয়ে আমার গুগল ড্রাইভের ভিতরে যে ফাইলগুলো আছে সেগুলো আমি নিয়ে আসবো। এটা দেখা দিলাম, ক্লিক করার পরে
আমি এটা লেখা আছে অ্যালাউ নাও থাকে, বাংলা লেখা আছে অনুমতি দিন, এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে কি ওই ফাইলগুলো চলে আসবে। এই যে এখানে আমার যে দুইটা ফাইল আছে, আরও ফাইল থাকলে সমস্ত ফাইলগুলো এখানে আসতো। এইভাবে আমি এখানে এই যে একটা রাখতে পারি অথবা সবগুলো ছেড়ে সবগুলোই সিলেক্ট করে এইভাবে অ্যাড করে আমি রাখতে পারি। এটা ক্লিক করলাম, এই যে এখানে কি আমার এখানে দুইটা ফাইল ইম্পোর্ট হয়ে গেল। আমার এখানে কি হলো এই ড্রাইভটা, মানে ড্রাইভটা এখানে আমার কি ইম্পোর্ট হয়ে গেলো। এখানে আমি যে ড্রাইভে ক্লিক করি, ড্রাইভে ক্লিক করলে আমার দুইটা ফাইল চলে আসছে। তো এখান থেকে এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমার বিভিন্ন এখানে গুগল থেকে, গুগল ড্রাইভ থেকে ফাইল বা ভিডিও বা দেখা যাচ্ছে যে কোনো বুকমার্ক করা, কোনো অন্য কোনো সাইট থেকে বুকমার্ক করে সেই জিনিসগুলো আপলোড করেও নিতে পারি। পাশাপাশি আমরা প্লাসে যাই, আরও ফেসবুক, টুইটার, ড্রপবক্স বিভিন্ন জায়গা থেকে আমরা ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট থেকে তারপর ওয়েব পেজ থেকে আমরা কোনটা দিয়েছিলাম, যে ওয়েব পেজ থেকে আমরা কী করতে পারি, এখানে আমাদের যে ওই যে আমাদেরকে বিভিন্ন যে ওয়েব পেজের বা আমাদের ওই যে কন্টেন্ট বা আর্টিকেলের যে লিঙ্কগুলো বা ভিডিওর যে প্রোডাক্টের লিঙ্কগুলো আমরা কি এখানে ইউআরএল দেখে আমরা কী করছিলাম, আমাদের বিভিন্ন যে কালেকশনের ভিতরে, সাব কালেকশনের ভিতরে আমরা শেয়ার করছিলাম। এখানে আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমরা কী করতে পারি, বিভিন্ন ধরনের কিছু আমরা শেয়ার করতে পারি। যেমন বিষয়টা দেখে আমরা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, যেমন আমরা ধরেন কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, তো এখানে আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম ধরেন হেলথ। এই হেলথ কেয়ার আমরা কিওয়ার্ডটা লিখে আমরা সার্চ দিলাম। এখন এই হেলথ কেয়ার রিলেটেড আমার এখানে যত ধরনের কন্টেন্ট আছে, এখন এই হেলথ কেয়ার রিলেটেড এখানে যত ধরনের কন্টেন্ট আছে আমি এখানে একটা করে আমি কি করতে পারি, অ্যাড করতে পারি, অথবা আমি সিলেক্টরলে দিয়ে, এই সিলেক্টরলে দিলে এই সমস্ত কন্টেন্টগুলো, এই হেলথ কেয়ার রিলেটেড আমার এখানে যতগুলো কন্টেন্ট আছে সবগুলো আমি অ্যাড করলে, অ্যাডে ক্লিক করলে এই সবগুলো কন্টেন্ট আমার কি হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে। আমি সবগুলো কন্টেন্ট শেয়ার করতে পারি, অথবা আমি যদি চাই যে বাছাই করে করার জন্য, সেখানে আমি এখান থেকে বাছাই করে আমি ইচ্ছা করলে কী করতে পারি, এখানে আমার এই কন্টেন্টগুলো আমি এখানে অ্যাড করতে পারবো। দেখি আমরা এখান থেকে অনেকগুলো তো সিলেক্ট হয়ে গেছে, এখান থেকে আমরা বাদ দিয়ে নেই। ধরুন আমরা এখান থেকে এই কয়েকটা আরো কমাই দিই, এখান থেকে ধরুন এই কয়েকটা আমরা এখান থেকে অ্যাড করবো। তাহলে আমরা কি করবো, এখানে অ্যাডে ক্লিক করি, তাহলে এখন কি আমাদের এখানে হেলথ কেয়ার রিলেটেড আমাদের এখানে যেইগুলো আছে সেগুলো আমাদের এখানে কি হবে, শেয়ার হয়ে যাবে। সময় নিতেছে, এখানে যতগুলো আছে সমস্ত বিষয়গুলো, মানে যতগুলো সিলেক্ট করছে তার থেকে আমি যে কয়টা বাদ দিয়েছি আর বাকিগুলো আমাদের এখানে কি হয়ে গেছে, এখানে আমার শেয়ার হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম, এখান থেকে আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমরা কোনো এখানে কি করতে পারি, কন্টেন্ট বা আর্টিকেল যা কিছু থাকুক, যেমন হেলথ কেয়ার রিলেটেড আমার যতগুলো আছে সমস্ত বিষয়গুলো এখানে আমি যে কয়টা দেখাইছি, যে কয়টা আমি কিওয়ার্ড দিয়ে সার্চ করে সিলেক্ট করে দেখাইছি, সে কয়টা আমার এখানে কি হয়ে গেছে, আমার এখানে অ্যাড হয়ে গেছে আমার এই প্রোফাইলের মধ্যে। তো এইভাবে এখান থেকে করতে পারি, ওয়েব পেজের মাধ্যমে আমরা কি এখান থেকে কিওয়ার্ড দিয়ে অথবা সরাসরি লিঙ্ক দিয়ে আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের কালেকশনের ভিতরে অথবা আমাদের এই প্রোফাইলের মধ্যে আমরা কি অ্যাড করতে পারি বা এখানে শেয়ার করতে পারি। তারপরে এইভাবে ওয়েব পেজের পরে ইমেজ আমরা যদি কোনো কী করতে চাই, আমরা ইমেজ এখানে করতে পারি। সেই ক্ষেত্রে ইমেজটা ধরেন যে আমরা এখান থেকে আমরা যে কোনো ধরনের ইমেজের আমরা লিঙ্ক দেখাই আমরা অ্যাড করতে পারি, অথবা ইমেজ সার্চ দিয়ে করতে পারি। যেমন যে কোনো ইমেজ আমরা ধরেন যে এখানে মেকআপের একটা ইমেজ, ধরুন মেকআপ লিখে সার্চ দিলাম, এখন মেকআপের ধরেন যত ধরনের ইমেজ আছে আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করে দেখার মতো সবগুলো, অথবা ধরুন আমরা যেটা দেখাই দিব সেইটা ইমেজ ধরুন আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। এটা ক্লিক করি এখন সেই ইমেজগুলো এখানে আমাদের কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। বাস আমরা কি করলাম, এই যে মেকআপ রিলেটেড ইমেজ আমরা অ্যাড করতে পারলাম, আমরা এইভাবে ইমেজ অ্যাড করতে পারি। তো এখান থেকে অনেক বিষয় দেওয়া আছে, এগুলো ধরুন আমরা এই বিষয়গুলো এখান থেকে অ্যাড করতে পারি। তারপরে ইমেজ ধরুন আমরা কি ইমেজের লিঙ্ক দিয়ে অ্যাড করতে পারি। তারপরে ফাইল থেকে যে আমরা ইচ্ছা করলে আমাদের যে কোনো ফাইল, আমাদের কোনো ডকুমেন্ট বা এক্সেল ফাইল বা নোট বা আমাদের কোনো টেক্সট ফাইল, যা কোনো ফাইল আমরা কি করতে পারি, এখানে রাখতে পারি আমাদের কম্পিউটার থেকে। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের ফাইল, আমাদের দেখি ফাইল কোথায় আছে। ধরুন আমরা এখানে এই দুইটা ফাইল, ওয়ার্ড ফাইল আর টেক্সট ফাইল, এই দুইটা ফাইল ধরুন আমি রাখবো। এটা একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, এটা একটা নোটপ্যাড টেক্সট ফাইল, এই দুইটা রাখি। ওপেন করলাম, তাহলে এই দুইটা ফাইল কিন্তু আমার এখানে চলে আসছে। তাহলে আমার যে ওয়ার্ড ফাইল পাশাপাশি কি আমার নোটপ্যাডের যে ফাইলটা আছে, আমার টেক্সট ফাইল, দুইটা ফাইল আমি এখানে কি আসছে, চলে আসছে। দুইটা ফাইল একটা আসতে সময় নিতেছে, দুইটা ফাইলে চলে আসবে এখানে। পাশাপাশি ফাইল ছাড়া আমরা এখানে কি করতে পারি, নোট আমরা ইচ্ছা করলে নোট আকার এখানে কোনো কিছু আমরা লিখতেও পারি। আমরা যে কোনো কিছু আছে নোট আকার এখানে লেখা রাখবো, সেক্ষেত্রে আমি নোট আকার কী লেখা রাখবো সেটা এখানে টাইটেল লিখতে হবে। পরে আমরা কী বিষয়ে নোট লিখবো সে সম্বন্ধে লিখতে হবে। লেখার পরে এখানে আমরা যে বিষয়ে লিখবো সেটা টাইটেল দেবো, পাশাপাশি এখানে একটু ডিসক্রিপশন লিখবো। আমরা ইমেজ দিয়েছি, ইমেজ দিতে পারবো। এই যে এখানে ইমেজের অপশন আছে, আমরা যাই কোথায়, আমরা এখানে ক্লিক করি মডিফাই ইমেজ, সার্চ দ্য ওয়েব মাই কম্পিউটার। আপনি ইমেজটা কোথা থেকে নেবেন, আপনাকে ওয়েব থেকে নেবেন নাকি আপনার কম্পিউটার থেকে নেবেন।
তো আমরা ইচ্ছা করলে আমাদের কম্পিউটার থেকে নিতে পারি, আমরা ইচ্ছা করলে এখানে ওয়েব থেকে সার্চ দিয়ে নিতে পারি। তো ওয়েব থেকে সার্চ, আমি কী বিষয়ে এখানে নোট লাগতেছে সেই বিষয়ে আমি যদি সার্চ দিই, ধরুন আমি নোট লাগতেছি নেইল, নেইল আর্ট সম্বন্ধে, তাহলে নেইল আর্ট আর্টের আমি একটা প্রোডাক্ট এই নেই ইমেজ নিই এখান থেকে। তো নেইল আর্টের অনেক ছবি আছে, ধরুন আমি একটা ছবি এখান থেকে নিলাম, এটা ধরে নিলাম, এখানে নিয়ে আমি নেইল আর্ট সম্বন্ধে লিখতেছি, বাস এটার সম্বন্ধে একটা আমি একটা ইমেজ দিয়ে দিলাম। পরে এখানে আপনি যা লিখবেন এই লেখাগুলো আপনি যদি চান এখানে কী করার জন্য, এই যে বোল্ড ডিটেইল আন্ডারলাইন দেওয়া আছে, ফন্ট সাইজ এগুলো করতে পারবেন। করার পরে এগুলো আপনার অ্যাডে ক্লিক করবেন, আপনার এই নোটটা এখানে কী হয়ে যাবে, এই নোটটা এখানে আপনার শেয়ার হয়ে যাবে আপনার প্রোফাইলে। তাহলে এইভাবে আমরা এখান থেকে এই বিষয়গুলো করতে, আরও বিষয় আছে কিনা দেখে এখানে, তাহলে এখানে আমরা কি এই কালেকশন ইম্পোর্ট ওয়েব ওয়েব পেজ ইমেজ ফাইল নোট, তো এইভাবে আমরা সমস্ত কাজগুলো এখান থেকে আমরা করতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখলাম আমাদের প্রোফাইলের ভিতরে আমরা কী করতে পারি, কালেকশন তৈরি করে আমরা এখানে আমাদের প্রোফাইলের ভিতরে কী দেখছি, কালেকশন তৈরি করে পাশাপাশি এখান থেকে সাব কালেকশন তৈরি করে আমরা কীভাবে এখানে আমাদের বিজনেসের যে লিঙ্কগুলো আছে বা আর্টিকেল বা কন্টেন্টগুলো আছে, ভিডিও ঠিক আছে, প্রোডাক্টের লিঙ্কগুলো সমস্ত বিষয়গুলো পাশাপাশি এখানে এখানে পাশাপাশি এখানে দেখছি কি আমরা এখানে যে নোট তৈরি করা পাশাপাশি এখানে যে কি নোট ছাড়াও এখানে কী বিষয় আছে, ফাইল বা ইমেজ বা দেখা গেছে আমাদের যে কোনো কিছু ইম্পোর্ট করা দরকার, আমাদের কোনো বুকমার্ক বা টুইটার থেকে কোনো বা অথবা ফেসবুক থেকে মানে কোনো জায়গা থেকে ইম্পোর্ট করে আমাদের শেয়ার করা দরকার, বা কম্পিউটার থেকে যেখান থেকে আমাদের ইম্পোর্ট করে কোনো কিছু শেয়ার করা দরকার, সেটা আমরা ইচ্ছা করলে আমাদের এই প্রোফাইলে শেয়ার করতে পারি। আমাদের সেটা অবশ্যই কি আমাদের যাতে বিজনেস রিলিভেন্ট থাকে ওইরকম বিষয়ে আমরা শেয়ার করবো, যে আমাদের শেয়ার করার প্রয়োজন পড়ে ইম্পোর্ট করে। আর ওয়েব পেজ থেকে তো আমরা দেখলাম কিওয়ার্ড দিয়ে অথবা লিঙ্ক দিয়ে আমরা কী করতে পারি, এখান থেকে আমরা অন্যজনের কী করতে পারি, অন্যদের কন্টেন্ট বা আর্টিকেল আমরা শেয়ার করতে পারি, বা আমাদের নিজেদের বিজনেসের লিঙ্কগুলো শেয়ার করতে পারি, ইমেজ থেকে ইমেজ, ফাইল থেকে ফাইল, যে কোনো ধরনের ফাইল আমার দরকার ওই ধরনের ফাইল আমরা এখানে কী করতে পারি, ওই ফাইলগুলো ইচ্ছা করে আমাদের প্রোফাইল আমরা রাখতে পারি। তো এইভাবে আমরা সমস্ত বিষয়গুলো এখানে আমরা এইভাবে কাজগুলো এখান থেকে করতে পারি। এখন আমরা পার্ট রেজের একটা আমরা কি ইম্পর্টেন্ট টুল নিয়ে আমরা আলোচনা করব, যে টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, যে আমাদের এই প্রোফাইলের ভিতরে যে কালেকশনগুলো তৈরি করা আছে এই কালেকশনের ভিতরে আমাদের যে এই লিঙ্কগুলো আমরা শেয়ার করলাম, সেক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন ধরনের আর্টিকেল বা যে কন্টেন্টগুলো বা অথবা দেখা গেছে এখানে যে ওয়েব পেজ ওয়েবসাইট বা ভিডিও বা দেখা গেছে এখানে কোনো প্রোডাক্টের যে লিঙ্কগুলো আমরা এই কালেকশনের মধ্যে কী করলাম অ্যাড করলাম বা শেয়ার করলাম, সেই কাজগুলো এখন আমরা কীভাবে টুলের মাধ্যমে করতে পারি সেই কাজগুলো এখন আমরা দেখবো, মানে টুল ইউজ করার মাধ্যমে আমরা আরও কুইকলি এই কাজগুলো করতে পারি। এমনি আমরা তো ম্যানুয়ালি করতেই পারি, কালেকশন সাব কালেকশন আমরা তৈরি করা, এর ভিতরে কি আমরা দেখা গেছে ওই কালেকশন সাব কালেকশনের ভিতরে আমরা কী করছি, এতক্ষণ দেখা গেছে যে ওর ভিতরে আমরা এখানে বিভিন্ন আমাদের কন্টেন্টগুলো থাকে সে বিভিন্ন কন্টেন্টগুলো আমরা শেয়ার করলাম। এখন এই কাজগুলো আমরা টুলের মাধ্যমে কীভাবে করতে পারি সেই কাজটা এখন আমরা দেখব। তাহলে চলুন আমরা টুলের মাধ্যমে কাজটা দেখি, আমরা কী করব, আমাদের ধরেন যে আমরা ওয়েবসাইট থেকে ধরেন আমরা ওয়েবসাইট আমরা যে কোনো আমাদের ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইট থেকে আমরা কীভাবে কী করতে পারি সেটা আমরা দেখি। ধরুন এখন আমি কি এই ফিটনেসে ঢুকলাম, এখন ওই ফিটনেস থেকে ধরেন যে কি আমি যে কোনো একটা কী করব এখানে পেজ, অথবা ধরেন যে আমি ধরেন আমার ওয়েবসাইটে ধরেন যে আমি আমার ওয়েবসাইটে ধরেন আমি কী করব আমার এখানে ই করবো, সেক্ষেত্রে ওয়েবসাইটটা আমার এখানে ওপেন করা আছে। এখন আমি আমার এতে গেলাম, এই যে এই টুলটা আছে, টুলটার নামটা কি এখানে আমরা এই টুলের মধ্যে এখানে আমরা ক্লিক করি, তাহলে আমাদের এই এক্সটেনশন অ্যাড করা আছে টুল আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমার দেখেন যে কি আমার এই বিষয়গুলো চলে আসলো, আমার যে কালেকশনগুলো তৈরি করা আছে সেই সমস্ত কালেকশনগুলো পাশাপাশি যে ড্রপ জোন আমরা ইচ্ছা করে ড্রপ জোনের মধ্যে আমরা কী করতে পারি অ্যাড করে রাখতে পারি, অথবা আমরা এখানে যে কালেকশনগুলো তৈরি করছে তার মধ্যে রাখতে পারি, অথবা আমরা নতুন করে কালেকশন অ্যাড করেও রাখতে পারি। তো এখানে তৈরি করা কালেকশন অথবা নতুন করে তৈরি করতে পারি অথবা ড্রপ জোনে রাখতে পারি যেখানে আমার প্রয়োজন। তাহলে এখন ধরুন যে আমি একটা নতুন করে একটা কালেকশন তৈরি করে আমার ওয়েবসাইটে রাখি, আমি নিউ কালেকশনে গেলাম, নিউ কালেকশনে যে এখানে আমি ধরুন নতুন করে একটা কালেকশন নাম দিলাম কি এখানে দিলাম ডিরেক্টলি নাম দিলাম কি হেলথ বিউটি। ধরুন যে এটার মধ্যে কি থাকবে আমার যে হেলথ বিউটির যে ওয়েবসাইটটা আছে, মানে হেলথ বিউটির ওয়েবসাইটটা আমি এখানে রাখবো, সেক্ষেত্রে আমি হেলথ অ্যান্ড বিউটি নামে কি করলাম আমি একটা আলাদা একটা কালেকশন আমি তৈরি করতেছি, এর ভিতরে টোটাল আমার যে হেলথের মানে একটু হেলথ বা বিউটির যে টোটাল এখানে ওয়েবসাইটটা পাশাপাশি আমার হেলথ বিউটির আমার যে ভিডিও বা পেজ থাকবে সেই বিষয়ে আমি একত্রে আমি রাখতে পারি। তো হেলথ বিউটি নামে একটা আমি আলাদা একটা কালেকশন তৈরি করতেছি, এটা তৈরি আমি এখানেই করলাম, তৈরি করার পর আমরা কী করব, এখন যদি আমি এটা যে এলাকা আছে প্রাইভেট আমি ইচ্ছা করে মেক করে রাখতে পারি, সেক্ষেত্রে এটা প্রিমিয়ামের ক্ষেত্রে এই কাজটা করবে। তো এটা আমাদের প্রয়োজন না, এখন আমরা এখানে এটা ই করা লেখার পরে আমাদের কালেকশন নাম লেখার পরে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের কি একটা কালেকশন তৈরি হয়ে গেল, এবং সেই কালেকশনের নাম আমরা কি দিছি, সেই কালেকশনের নাম দিচ্ছি আমরা কি হেলথ অ্যান্ড বিউটি। তাহলে এখন আমাদের কি তার ভিতরে আমাদের কী হবে, আমাদের এই ওয়েবসাইটটা কী হবে এখান থেকে পাবলিশ হয়ে যাবে, এখান থেকে কী হয়ে যাবে এটা আমাদের অ্যাড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখি আমরা কী নামে তৈরি করলাম হেলথ এইটা, তাহলে এখন আমরা কী করি ওইটা আমরা অ্যাড করে দেবো। তাহলে আমরা কোথায় অ্যাড করবো সেটা আমাদের এই প্রোফাইলের মধ্যে, তাহলে আমরা এখন প্রোফাইলে ক্লিক করি,
আচ্ছা তাহলে আমরা কি ক্লিক করলাম, বাস আমাদের এটা কি হলো, অ্যাড হয়ে গেল। তাহলে আমরা এখন আবার সেটিংসে দেখি, তাহলে আমাদের এই যে হেলথ অ্যান্ড বিউটি নামে যেটা আমরা কারেকশন তৈরি করছি তার ভিতরে কিন্তু আমাদের এই যে ওয়েবসাইটটা এখানে অ্যাড হয়ে গেল। এই যে হেলথ বিউটি নামে করলাম, অ্যাড হয়ে গেল এখানে। এখন এই হেলথ বিউটি এর ভিতরে আমি যদি মনে করেন এখন আমার অন্য আরো কোনো কিছু রাখতে চাই, আমি সেম রাখতে পারবো। এখানে এর ভিতরে আমি এটা করলাম, টোটাল ওয়েবসাইটটা রাখলাম। এখন ওয়েবসাইট ছাড়া যদি মনে করেন আপনার টোটাল হেলথ বিউটি নামে আপনার কোনো ই থাকে, ধরেন আপনার এখানে ভিডিও থাকে, ধরুন আমি টোটাল হেলথ বিউটি নামে একটা ভিডিও ধরুন রাখবো, সেখান থেকে ধরুন যে কোনো ভিডিও, ধরুন এই ভিডিওটা আমি এটা হেলথ বিউটির ভিডিও, এই যে লেখা আছে হেলথ বিউটি হ্যাবিটস ডেইলি অ্যান্ড উইকলি, তো এই ভিডিওটা ধরুন আমি সেম এটার মতো করে রাখতে পারি। এই যে ভিডিওটা এখানে ওপেন করা আছে, আমি কী করলাম আবার আমার এই টুলে গেলাম, টুলে যাওয়ার পরে সেম কাজটা এখন আমি এখানে এই যে ধরুন আমার এখানে এই যে প্রোফাইলের ভিতরে যে হেলথ বিউটি নামে যেটা করা আছে আমি আমার এই কালেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার কি অটোমেটিক এখানে ডান হয়ে গেছে, এখানে এখানে সিএ দিলে ক্লিক করে আমি দেখতে পারবো। তাহলে আমার কি এই যে আমার এইটা ভিডিওটা চলে আসছে। এইভাবে শুধু আমি যে কারেকশন দেখা দেবো সেটার মধ্যে আসবে। আমি তো এখানে একটা লিখে আপনাদের হেলথ ভিডিও লিখে ওয়েবসাইট বিদ্যুৎ ভিডিও দেখালাম। সেমভাবে আপনারা ধরেন যে আপনারা কোনো ফেসবুক পেজ বা কোনো যদি আপনার ডিরেক্টলি কোনো প্রোডাক্টও রাখতে চান, যেমন ডিরেক্টলি একটা প্রোডাক্ট আপনার ধরেন যে এখানে কি আমি হেলথ হাউস হোল্ড, তো হেলথ হাউস হোল্ডের আপনি ধরেন যে কি আপনি ডিরেক্টলি ধরেন যে কি আমি এটা রাখবো, আমি হেলথ হাউস হোল্ড আমি কি সার্চ করি, এখন থেকে ধরেন যে কি আপনি আমি কী দাঁড়ালাম এখানে ধরেন ওরাল কেয়ার, ওরাল কেয়ারে গেলাম, মানে ওরাল কেয়ার থেকে আপনি কী করবেন আপনার ওরাল কেয়ারের এখানে যে প্রোডাক্টগুলো আছে আপনি এগুলো রাখবেন। তো আপনার যদি মনে করেন এটার আপনার কী করাতে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক করা থাকে, আপনার যদি কী করাতে এটা অ্যাফিলিয়েট লিঙ্ক করা থাকে, সেই ক্ষেত্রে আপনার এখানে কি যতগুলো প্রোডাক্ট আছে অ্যামাজনের এই যে এখানে যতগুলো এই পেজের মধ্যে যতগুলো প্রোডাক্ট দেখা যায় এই সমস্ত প্রোডাক্টের জন্য আপনার কি একটা একটা প্রোডাক্টের আপনার কি একটা এখান থেকে একটা স্টোর তৈরি হয়ে যাবে। তাহলে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, আপনার এই যে লিঙ্কটা তৈরি করবেন অ্যাফিলিয়েট লিঙ্কটা, এই লিঙ্কটা দিয়ে মানুষ যখন ক্লিক করে ঢুকবে তখন এখান থেকে যে কোনো প্রোডাক্ট কিনুক সেখান থেকে আপনার একটা অ্যাফিলিয়েট কমিশন পাবেন। তো সেই ক্ষেত্রে আমি এটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আমি অবশ্যই করি, যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবো অবশ্যই একটা অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে নিব। এখন যার দেখানোর জন্য আমি সরাসরি লিঙ্কটা এখান থেকে আমি এখান থেকে লিঙ্কটা আমি সরাসরি কী করবো আমার ওই কালেকশনের মধ্যে অ্যাড করবো। সেটা আমরা করার জন্য আমরা তো এমনি নর্মালি কীভাবে করতো সেটা দেখছি, এখন আমরা কী করবো এই টুলের মাধ্যমে কীভাবে অ্যাড করতে হয় এটা আমরা দেখবো। তাহলে কী করবো আমার এই টুলে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কোন কালেকশনে রাখবো বা নতুন কালেকশন রাখবো না আমি ড্রপ জোন রাখবো, সে আমি যেখানে দেখা দেবো সেখানেই হবে। তো এটা ধরুন আমি কী করলাম আমার এখানে রাখলাম, এই যে আমি কি হেলথ বিউটিতে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমার এটার মধ্যে কী হবে এই যে ডান হয়ে গেল। আমি আবার যে সিএ ক্লিক করি, সিএ ক্লিক করলাম সেম আবার আগের মতো দেখাবে। তো এটা আমি কী করে এটা আমি রিলোড দিয়ে দিই, প্রসে ক্লিক করলাম, এই দেখেন আমার চলে আসলো এটা। তাহলে আমার এই যে কি অ্যামাজনের যেটা আমি নিলাম চলে আসলো এখানে। আমি যদি মনে করি অ্যান ক্লিক করি যেটা ক্লিক করবো ধরেন অ্যামাজনটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে ধরুন আমি যেটা নিলাম এই যে সমস্ত বিষয়গুলো এখানে চলে আসছে, যে আমার এখানে কি এই যেটা নিলাম যে পেজের লিঙ্কের ভিতরে যতগুলো পড়ার সবগুলো বিষয় এখানে দেখা যাচ্ছে। তো আমি কি এইভাবে কী করতে পারি এখানে এই কাজটা করতে পারি। পরে ধরেন আমি এটা কি ওয়েবসাইট দেখলাম এগুলো, এখন আমি ধরেন যে একটা প্রোডাক্ট নিয়ে আমি ধরেন যে একটা প্রোডাক্ট আমি নেই এখান থেকে, ধরেন এই প্রোডাক্টটা নিলাম, আপনি যে কোনো প্রোডাক্ট নেন, এই প্রোডাক্টটা ধরেন যে এখন আমি আবার দেখি আমার টুলের মাধ্যমে আমি এখন এখানে ধরেন যে কি একটা কালেকশন করলাম, এখন আমি ড্রপ জোনে রাখবো। তাহলে ড্রপ জোনে ক্লিক করলে ড্রপ জোনে থাকবে, আপনি যেখানে রাখেন সেখানে ড্রপ জোনে দিলাম, তো যেখানে দিবেন সেখানে এটাই হয়ে যাবে। তো ড্রপ জোনে গেলে আপনি ড্রপ জোনে গিয়ে আপনি প্রোডাক্টটা দেখতে পারবেন, আপনি যেখানে রাখা দরকার সেখানে রাখতে পারবেন, এইভাবে আপনি যে কোনো কিছু রাখতে পারবেন। আমি যখন ভিডিও যেমন দেখালাম আমি আরেকটা ভিডিও ই করে দেখাই, যেমন এই ভিডিওটা নেই, ভিডিওটা নিলাম আবার গেলাম আমার টুলে গেলাম, টুলে যাওয়ার পর এখন আপনার যেই জায়গায় রাখবেন আপনার যেই কালেকশনে ক্লিক করবেন সেটার মধ্যে এটা কী হয়ে যাবে অ্যাড হয়ে যাবে, অথবা ড্রপ জোনে বা নতুন কালেকশন তৈরি করে আপনার যেভাবে দেন আপনি ধরুন আমি ওপেতে দিলাম, ওপেতে ক্লিক করলাম ওপেতে হয়ে যাবে, সি দিলাম এখানে যে ওপে দিকে দেখাবে। তো এইভাবে আপনি মনে করেন ওয়েবসাইট ওয়েব পেজ ফেসবুকের পেজ বা আপনার কোনো কন্টেন্ট থাকে আমরা একটা কন্টেন্ট ই করে দেখি, যেমন আমরা কি ফিটনেসের একটা কন্টেন্ট আমরা দেখি, যেমন ফিটনেসের মধ্যে গেলাম কি আমরা ধরুন এখানে আর্ম ওয়ার্ক আউট আমরা এটা ক্লিক করলাম। তো আর্ম ওয়ার্কআউটে যাওয়ার পরে আমরা সরাসরি পেজটা নিতে পারি, পেজটা আমরা প্রথমে নিয়ে নিই, এই যে পেজটা আছে পেজটা ধরুন আমরা এখানে দেখি আমাদের এই টুলে ক্লিক করি, ক্লিক করার পর আমরা কোন জায়গায় রাখবো যেখানে দরকার সেখানে খালি ক্লিক করবো হয়ে যাবে অটোমেটিক্যালি, বাস এই যে হয়ে গেল। পরে আমরা কী করি এখান থেকে একটা একটা আর্টিকেল বা কন্টেন্ট আমরা ওপেন করি, ধরুন আমরা এই আর্টিকেলটা ওপেন করলাম, ওপেন করার পরে সেম বা আগের মতো করে আপনারা খালি যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যেই কালেকশনে রাখবেন সেই কালেকশনে খালি ক্লিক করে দেবেন, সেটার মধ্যে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে ড্রপ জোনে বা যে কোনো কালেকশন রাখবেন, বাস রাখলে সেটার মধ্যে অটোমেটিক চলে যাবে। তো এইভাবে আমরা কী করতে পারি
ইজিলিভাবে আমরা এই টুল ইউজ করার মাধ্যমে, এখানে এই টুলটা ইউজ করে যেটা আমরা আসলে এই টুলটা ইউজ করার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা পার ট্রিস থেকে কি করতে পারি, আমাদের যে কালেকশনগুলো করা আছে কিংবা আমরা নতুন করে কালেকশন তৈরি করা বা ড্রপ জোনের ভিতরে আমরা এই টুলের মাধ্যমে ইজিলিভাবে আমাদের ওয়েবসাইট, ওয়েব পেজ, ভিডিও, ফেসবুকের পেজ, কোনো প্রোডাক্ট, মানে আমাদের যত ধরনের লিঙ্ক প্রয়োজন হয়, ঠিক আছে, অথবা কোনো আর্টিকেল বা কন্টেন্ট, মানে যে কোনো ধরনের বিষয় প্রয়োজন হয়, আমরা যে কোনো ধরনের লিঙ্কগুলো আমরা ইজিলিভাবে এই টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, এখানে আমাদের এই প্রোফাইলের যে কালেকশন করা আছে সেই কালেকশনের ভিতরে আমরা কি করতে পারি, এখানে শেয়ার করতে পারি, ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি, বুকমার্ক করতে পারি। যাই হোক, এখান থেকে সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম। এখন দেখেছি আমাদের এখানে কোন বিষয়গুলো আছে, কোন বিষয়ে আমাদের এখানে বাদ পড়তে গেলে, তাহলে আমার তো এখান থেকে মোটামুটি এখান থেকে সব বিষয়গুলো এখান থেকে আমাদের দেখা হয়ে গেল প্রোডাক্ট। এখন আমরা এখান থেকে, হ্যাঁ, এই পর্যন্ত সমস্ত বিষয় দেখা হয়ে গেল। এখন আমরা কি জানবো, অ্যাডভান্স পার্ল ট্রিস মার্কেটিং অ্যাডওয়ার্ডস সামারি অব রিভিউ। এখন আমরা এই পার্ল ট্রিস এই কি করব, এর উপরে আমরা একটা পার্ল ট্রিস মার্কেটিংয়ের উপরে আমরা কি একটা টোটাল একটা কি একটা সামারি বা রিভিউ এখন আমরা আলোচনা করব। তখন সে আমরা এখন এটা আলোচনা করার জন্য আমরা এখন কি বলছিলাম যে এখন অবশ্যই আমরা শুধু পার্ল ট্রিস না, আমরা কি যে কোনো সাইডে আমরা কাজ করতে গেলে অবশ্যই কি আমাদের সেই সাইট সম্বন্ধে আমাদের প্রথমে কি ভালোভাবে আমাদের ধারণা থাকতে হবে। সেমভাবে এখানে কি পার্ল ট্রিস কি, যেমন পার্ল ট্রিস নামটাই ধরুন যে কীরকম একটা কঠিন নাম, সেক্ষেত্রে পার্ল ট্রিস কি এই বিষয়টা আমাদের প্রথমে জানা থাকতে হবে। পাশাপাশি পরে কি এই পার্ল ট্রিসের সম্বন্ধে জানার পরে পার্ল ট্রিসে কীভাবে মার্কেটিং করতে হবে, মার্কেটিংয়ের বিষয়টা কি সেটা জানতে হবে, এবং কেন আমরা এখানে মার্কেটিং করবো, এখানে মার্কেটিং করলে কী সুবিধা, এখান থেকে আমরা কী ধরনের সুবিধা পাইতে পারি মার্কেটিং করলে, সেই সুবিধাগুলো জানতে হবে। পরে জানতে হবে যে এখান থেকে আমরা কীভাবে মার্কেটিং করবো, এখান থেকে মার্কেটিং করার ওয়েগুলো কি, প্রসেসগুলো কি, সেই জিনিসগুলো আমাদের এখান থেকে ভালোভাবে জানতে হবে। তো জানার পর এখানে কি আমরা কী করবো, তখন আমরা জানার পর এখানে আমরা কি যদি মনে হয় যে আমাদের এখানে যে আমরা জানলাম এখানকার যে ওই ডিএ কত, পিএ কত, পাশাপাশি এখানকার এইটার ওয়েবসাইটের র্যাঙ্কিং কোন পর্যায়ে আছে, অ্যালেক্সা র্যাঙ্ক, ট্রাফিক সোর্স, সমস্ত বিষয়গুলো আমরা জানবো। জানার পরে আমরা ওয়েবসাইটে ঢুকবো, যদি মনে হয় যে আমাদের জানার পর সমস্ত বিষয়গুলো আমাদের এখানে মার্কেটিং করার জন্য মানে এই সাইটটা আমাদের জন্য পারফেক্ট, তখনই আমরা এখানে কী করবো, এখানে এই সাইটে ঢুকে আমরা অ্যাকাউন্ট তৈরি করবো। অ্যাকাউন্ট তৈরি করে কি করবো, আমরা অ্যাকাউন্টটা টোটালে সেটিং করবো, এখানে কি আমরা একটা প্রফেশনাল একটা আউটলুক দিব আমাদের অ্যাকাউন্টের, আর সেটা যাতে অবশ্যই দেখা যায় যাতে কোনো ট্রাফিক ভিজিটর যাতে ঢুকলে বুঝতে পারে যে কি আমাদের অ্যাকাউন্টটা কি বিজনেস অ্যাকাউন্ট, তা আমরা একটা বিজনেস করার জন্য এখানে আমরা অ্যাকাউন্ট তৈরি করছি, সেটা যাতে তারা ভিজিটর বা ট্রাফিকরা এখান থেকে বুঝতে পারে, সেইভাবে আমাদের অ্যাকাউন্টটা এখানে তৈরি করতে হবে। অ্যাকাউন্টটা সেইভাবে আমাকে এখানেটা কি করতে হবে, সেটিং করতে হবে। সেটিং করার পর এখানে কি আমরা কোন বিষয়গুলো দেখছি, এখানে অ্যাকাউন্টটা টোটালে সেটিং করার পর এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের যে কালেকশনের যে বিষয়গুলো থাকে আমরা যেটা বলছি এখানে যে আমাদের কালেকশন নিয়ে কাজ, সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা সেটিং করার পরে আমাদের এখানে কি যে টোটাল কালেকশনগুলো আমাদের এখানে কীভাবে আমাদের বিজনেসটা আমরা এখানে শেয়ার করবো, সেক্ষেত্রে এখানে আমরা কোন বিষয়গুলো যেগুলো দেখাছিলাম যে কি এখানে আমাদের যে কালেকশন তৈরি করার বিষয়টা আমাদের এখানে যে বিষয়গুলো আমাদের সুন্দরগুলো ওই বিজনেস রিলেট আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের দিয়ে, অথবা আমাদের যে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের আমরা কীভাবে এই বিজনেসটাকে এখানে সুন্দরভাবে কালেকশনভাবে সাজাতে পারি সেটা আমরা দেখলাম। পাশাপাশি এখন আমরা যেইভাবে চাই এখানে আমরা কালেকশনগুলো সুন্দরভাবে এইভাবে একটা যেটা বলছেন ফোল্ডার আকারে একটা ফোল্ডার যে আবার সাব ফোল্ডার বা একটা কি সাব সাব ফোল্ডার, সেইভাবে এখানে কালেকশনের পাশাপাশি সাব কালেকশন সাব সাব কালেকশন আমরা বিভিন্নভাবে এখানে কালেকশনগুলো তৈরি করে তার ভিতরে আমি যেই ধরনের কালেকশন তৈরি করবো যেই রিলেটেড বা টপিক রিলেটেড কালেকশন তৈরি করবো ওই টপিক রিলেটেড ওই বিষয়ে আমি এখানে কি করবো, আমি আর কি লিঙ্কগুলো যে কন্টেন্টগুলো বা আর্টিকেলগুলো বা ভিডিও বা কোনো ফেসবুকের পেজ হোক বা যেই বিষয়গুলো থাকুক বা ওয়েব পেজ সমস্ত বিষয়গুলো আমি কি করবো এভরিথিং বিষয়গুলো ওই টপিক বা ওই রিলেটেড আমি এখানে শেয়ার করবো। যেমন মেকআপের বিষয়গুলো মেকআপের টোটাল যত বিষয়গুলো থাকে মেকআপ মধ্যে শেয়ার করবো। সেমভাবে এখানে কি দেখা গেছে যে কি আমার ওই কি ওই যে নিউট্রিশনের যত বিষয়গুলো সমস্ত বিষয়গুলো সেখানে নিউট্রিশনের ওয়েবসাইট হতে পারে পেজ হতে পারে ভিডিও হতে পারে দেখা গেছে কি প্রোডাক্টের লিঙ্ক মানে এভরিথিং বিষয়গুলো নিউট্রিশনের সমস্ত বিষয় নিউট্রিশনের আমরা কালেকশনের মধ্যে রাখবো, ঠিক আছে, মেকআপারটা মেকআপের মধ্যে দেবো, নেলেরটা নেলের মধ্যে রাখবো, এইভাবে আমরা টোটাল বিষয়গুলো আমরা এখানে কী করবো সুন্দরভাবে কালেকশন তৈরি করে যার যেটার মধ্যে যেটা রাখা উচিত সেইভাবে আমরা প্রোফাইলে সুন্দর করে রাখি। এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমাদের লিঙ্কগুলোকে শেয়ার করে আমরা এখান থেকে কী করবো মার্কেটিং করবো। তো এইভাবে সমস্ত মার্কেটিংগুলো করলে এখানে কী হবে, আমরা যে সুন্দরভাবে এখানে কি ওদের যে টার্মস কন্ডিশন বা ওদের যে রুলস রেগুলেশন সমস্ত জিনিসগুলো মেনটেন করে যখন এইভাবে জিনিসগুলো আমরা শেয়ার করবো, শেয়ার করলে তখন কী হবে তারা এই কী করবে এই পার্ল ট্রিস ওয়েবসাইট কী করবো তারা আমাদের এই লিঙ্কগুলোকে, ঠিক আছে, আমাদের লিঙ্কগুলোকে আমরা যখন ওদের সমস্ত রুলস রেগুলেশন মেনটেন করে আমরা এই লিঙ্কগুলোকে এখানে সাবমিট করবো, এই লিঙ্কগুলোকে এখানে শেয়ার করবো বিভিন্ন কালেকশনের ভিতরে, তখনই তারা আমাদের লিঙ্কগুলোকে কি রিভিউ করে দেখবে, দেখার পরে যদি দেখা যায় তারা আমাদের সমস্ত বিষয় এভরিথিং বিষয়গুলো ওকে আছে, ওকে থাকলে তারা আমাদের এই লিঙ্কগুলোকে কি করবে তারা লাইভ লিঙ্ক করে দেবে, আমাদের লিঙ্কগুলোকে তারা অ্যাপ্রুভ করে দেবে, অ্যাপ্রুভ করে দিলে আমাদের লিঙ্কগুলোকে লাইভ হয়ে যাবে, লাইভ হয়ে গেলে তখন আমাদের এই লিঙ্কগুলো কি করতে পারবে আমাদের এখানে যারা আমার এই প্রোফাইলে ঢুকবে ঢুকার পরে তারা কি ইজিলিভাবে আমার এই সমস্ত কালেকশনের ভিতরে যতগুলো লিঙ্ক যতগুলো এখানে জামে সমস্ত বিষয়গুলো শেয়ার করছে সমস্ত বিষয়গুলো ইজিলি
তারা দেখতে পারবে বিভিন্ন কিওয়ার্ড দেওয়া সার্চ দিয়ে অথবা টাইটেল বা এখানে যে কিওয়ার্ড বা টাইটেলগুলো থাকবে সেগুলো দিয়ে মানুষ সার্চ দেয়, সমস্ত বিষয়গুলো ইজিলি দেখতে পারবে এখানে দেখতে পারবে। পরে এখানে আরও কাজ কী করবে এই পার্লেস এই পার্টিস ওয়েবসাইট, তারা করবে কি তাদের নিজ দায়িত্বে এখানকার আমাদের যে আমি যে এখানে তারা নিজ দায়িত্বে তারা করবে কি তারা বিভিন্ন সার্চ ইঞ্জিনও সরাইদের কাজটা তারাই করবে, সার্চ ইঞ্জিনে তারা সরাই দেবে অ্যাপ্রুভ করার পরে, অ্যাপ্রুভ করার পরে যখন লাইভ হবে, লাইভ হওয়ার পরে সেটা বিভিন্ন সার্চ ইঞ্জিনও তারা সরাই দেবে, সার্চ ইঞ্জিন অটোমেটিক চলে দেবে, চলে গেলে সেখানে সার্চ ইঞ্জিন থেকে তারা বিভিন্ন কি ট্রাফিক বা ভিজিটর সার্চ ইঞ্জিন থেকে ওই কিওয়ার্ড বা টাইটেল দেওয়া সার্চ দিলে তখন আমরা আমাদের এই লিঙ্কগুলোকে তারা ইজিলি পেয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি যদি এসইও মেনটেন করে মানে এসইও মেনটেন করে আমি যদি এই কাজগুলো করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে এই জিনিসগুলো আমাদের গুগলের বা অন্যান্য সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে আমরা খুব সহজে নিয়ে আসতে পারবো। নিয়ে আসতে পারলে কি হবে যদি আমরা ফার্স্ট পেজ সেকেন্ড পেজে নিয়ে আসতে পারলে তখন এখানে আমার থেকে আমাদের ভিজিটর বা ট্রাফিকরা কী করবে এখান থেকে বেশি ক্লিক করবে, বেশি ক্লিক হলে কী হবে আমাদের এখান থেকে বেশি বেশি সেলের সম্ভাবনা থাকবে, আর বেশি বেশি সেল হলে কী হবে দেখা গেছে এখন আমাদের বিজনেস করি বা আমার কোনো কোম্পানির বিজনেস করি বা কোনো বাইরের বিজনেস করি এখান থেকে যারই বিজনেস করি না কেন তার এই বিজনেসটা এখান থেকে কী হবে বেশি বেশি সেল হবে এবং বিজনেসটাও কী হবে এখান থেকে তাড়াতাড়ি গ্রো হবে, বিজনেসটা তাড়াতাড়ি এখান থেকে ডেভেলপ হবে। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই অ্যাডভান্স পার্লট্রিস মার্কেটিং এ টু জেড পার্লট্রিস সোশ্যাল বুক মার্কেটিং অব্লিক ব্যাকলিং বাংলা টিউটোরিয়াল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।